প্রথমে জেনে নেই, সবাই আমরা ভালো আছি আল্লাহর রহমতে। হ্যালো, আশা করি সবাই ভালো থাকেন। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের যে ক্লাসের এজেন্ডটা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের 20 নম্বর ক্লাসে আসছি এবং আমাদের এজেন্ডাটা শো করার চেষ্টা করি। এজেন্ডাটা আসলে আমাদের কি ছিল সেটা আর কি শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এবং আমরা একটু লক্ষ্য করি, আজকে এজেন্ডা আছে ইন্ট্রোডাকশন টু সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে আমরা পরিচয় হয়ে নেব, ডাব্লিউপি অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টলেশন করতে হয় সেই বিষয়ে, এটা হচ্ছে মূল টপিকসটা। এবং টপিকসের ভিতরে কি কোন বিষয়গুলো থাকতেছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলি। সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে আমাদের পরিচয় হতে হবে। ইন্ট্রোডাকশন টু সিএমএস বেশ কিছু সিএমএস এর সঙ্গে হতে হবে, তার মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, ম্যাজেন্টো, অফেনকট, ইটিসি, এটসেট্রা, এটার বিষয় নিয়ে আমরা কথা বলবো। যে আসলে অন্যান্য যে সিএমএস আছে এগুলোর বিষয়ে টুকটাক আমরা কথা বলবো, আসলে কি সিএমএস টা। স্টার্টিং ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস, একটা ডাইনামিক টাইপের ওয়েবসাইট অর্থাৎ দ্রুত টাইপের যে একটা ওয়েবসাইট আমরা ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস দিয়ে। কনফিগারিং সার্ভার, কিভাবে আমরা সার্ভার কনফিগার করব, ঠিক আছে। ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কিভাবে আমরা ইনস্টলেশন করব। এরপরে ইন্ট্রোডাকশন অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে পরিচয় হয় নেবো যে আসলে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে এবং তার অ্যাক্টিভিটিস এক একটা কোন অ্যাক্টিভিটিস কোথায় থাকে সেটা আসলে ড্যাশবোর্ডের ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো দেখার জন্য। তারপর একটা ব্রেক আমরা নেব এবং ব্রেকের পরে আমরা যেটা চেষ্টা করব, ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস থিমের সঙ্গে আমরা পরিচয় হয়ে নেব এবং পরবর্তীতে আসবো ওয়ার্ডপ্রেস ফাইল অ্যান্ড ডাটাবেস স্ট্রাকচার, ওয়ার্ডপ্রেস এর ফাইল এবং ডাটাবেস গুলো কিভাবে স্ট্রাকচার অবস্থায় আছে, এদের গঠন প্রণালীটা কি, ফাইলটা আসলে আমরা আপলোড করলে সেটা কোথায় যাচ্ছে, ডাটাবেস যে আমরা ব্যবহার করবো সেই ডাটাবেসটা আসলে কি কিভাবে কাজ করতেছে সেটা আসলে দেখবো। কনসেপ্ট অফ থিমস, থিমের যে আসলে কনসেপ্ট গুলো আমরা দেখবো, বিভিন্ন থিমের আসলে বিভিন্ন কনসেপ্ট থাকে, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন কনসেপ্ট থেকে থাকে, সেই কনসেপ্ট গুলো কি সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। এরপরে আসলে একটা বিষয় আছে কি, প্লাগিনস কি, প্লাগিন তো আমরা জানি যে জেকিউরি প্লাগিনের ক্ষেত্রে আমরা দেখছি, ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই প্লাগিনসটা কি, সেই প্লাগিনটা ব্যবহার করে দেখবো। এবং একটা দেখবো যে উইডগেটস কি, সেই উইডগেটস নিয়ে কাজ করবো। ওয়ার্ডপ্রেস এর মেনুস কি, আমরা যে নেভিগেশন মেনুটা নেবো, অন্যান্য মেনুগুলো দেখি সেগুলো দেখবো। এবং সর্বশেষ দেখবো কি, থিম ডিজাইন কনসেপ্ট। হ্যালো, আমরা কি বিষয়টা বুঝতেছি? এবং আজকে আমাদের যে আসলে ইয়েটা আছে, টপিক্সটা আছে, সেই টপিক্সটা টোটালি আমরা দেখতেছি অনেকটা একটা লম্বা টপিক্স, আমরা কি দেখতে পাচ্ছি? এবং এখানে প্রচুর একটা বিষয় আছে শেখার, যারা নতুন আছি এখানে টু দা পয়েন্ট আমাদের প্রতিটা বিষয় নিয়ে কাজ করতে হবে। যদি আমরা কোনো বিষয়টা ছেড়ে যাই বা কোনো একটা বিষয় টপিক্সটাকে আমরা ছেড়ে যাই, দেখা যাচ্ছে ওই বিষয়টা আমাদের লিকেজ থেকে যাবে। এবং আমি কখনোই চাইবো না যে আসলে আমাদের এই লিকেজটা থেকে যায়, এবং আমি চেষ্টা করবো আপনারা আমাকে সময় দিবেন। আমি কি আশা করতে পারি যে আপনারা আমাকে সময় দিবেন? আচ্ছা, বাকি বাকি যারা আছেন হয়তো এই দুইজন বা তিনজন যারা একটু বললেন, মানে বাকিরা হয়তো আমাকে সময় দিবে না। সময় দিলে ভালো, এবং এখানে বিষয়টা হচ্ছে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলবো। তো সুতরাং আমার টপিক শুরু করে দিয়ে আসলে সিএমএস বিষয়টা নিয়ে কথা বলবো, ইন্ট্রোডাকশন এবং ইন্ট্রোডাকশন সিএমএস, বিভিন্ন সিএমএস সম্পর্কে পরিচয় হয়ে নিই। আমাদের আসলে এলইডিপি যে কোর্সের যে টপিক আছে বা ইন্ডেক্স টাইপ টপিক বা এজেন্ডা যেভাবে সাজানো আছে আমরা ঠিক সেভাবে করার চেষ্টা করব, এবং আমরা অন্যান্য সিএমএস গুলো নিয়ে পরিচয় হয়ে যাব, কিন্তু মূলত ওয়ার্ডপ্রেসটা আমরা ব্যবহার করবো, কেন করবো সেই বিষয়টা হয়তো আমরা আসতেছি, ঠিক আছে। হ্যালো, জি, এখন বিষয়টা হচ্ছে আমরা একটু সিএমএস বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে। সিএমএস টা কি? সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কি? আসলে আমরা এটাকে ওয়ার্ড দিয়ে বা শাব্দিক অর্থে আমরা ব্যবহার করার চেষ্টা করে দেখি সেটা আসলে কি।
কন্টেন্ট শব্দের অর্থ হচ্ছে বিষয়বস্তু বা কোনো একটার, হ্যাঁ, বস্তুগত বিষয় বা কোনো একটা বিষয়ের আসলে মূল যে সারাংশ সেটা। আরটা হচ্ছে কি, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে আসলে পরিচালনা করা, ঠিক আছে, পরিচালনার বিষয়টা। আর সিস্টেম আসলে একটা পদ্ধতি বা কোনো একটা কার্যবিধির নিয়ম নিষেধ বা বিধি যেসব আসলে থাকে সেটা হচ্ছে একটা সিস্টেম। সুতরাং যেটা হচ্ছে এখানে বিষয়টা দেখা যাচ্ছে আসলে মূল বিষয়টা আসলে পরিচালনা করার একটা সিস্টেম হচ্ছে আসলে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা শাব্দিক অর্থে আসতেছে। সিএমএসটা আসলে কি, এখানে বলা আছে যে এ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ কম্পিউটার সফটওয়্যার ইউজ টু ম্যানেজ দ্য ক্রিয়েশনস অ্যান্ড দ্য মডিফিকেশন অফ দ্য ডিজিটাল কন্টেন্টস। ঠিক আছে, আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হচ্ছে একটা কম্পিউটারের সফটওয়্যার যেটা কিনা আপনার ডিজিটাল কন্টেন্ট বা ডিজিটাল যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো আপনাকে তৈরি করতে পারবে এবং সেগুলো মডিফিকেশন অর্থাৎ পরিবর্তন বা পরিমার্জন করে নিতে পারবে। এটা হচ্ছে আসলে সিএমএস। আমরা কি বিষয়টা বুঝতে পারতেছি, সিএমএসটা কি? সিএমএস আসলে কন্টেন্টটা কি জিনিস, আমরা বললাম যে মূল বস্তু বা বিষয়বস্তু। এই যে আমরা কন্টেন্ট কন্টেন্ট বলতেছি, কন্টেন্ট আসলে কি, কন্টেন্টটা হচ্ছে বিষয়বস্তু। ধরা যাক আজকের যে আমরা আসলে ক্লাসে আসতেছি, ক্লাসে যে বিষয়বস্তু গুলো বা টপিক গুলো দেখলাম, টপিক দেখলাম, টপিক এর ভিতরে আসলে আমরা কোন কোন টপিক গুলো নিচ্ছি সেগুলো হচ্ছে একটা বিষয়বস্তু। আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো, আমরা বুঝতেছি। এরপরে আসলে বিষয়বস্তু দেখতে যাই, একটা বিষয় একটা রিপোর্ট করব। রিপোর্ট যেমন একটা হতে পারে যে সাংবাদিকদের যে জন্য যে রিপোর্টটা আছে সেটার জন্য আসলে আমরা দেখি, আমরা প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকলাম, যে কোনো একটা আমরা সংবাদ দেখবো, যে কোনো একটা সংবাদ দেখবো, ঠিক আছে। দেখা যাচ্ছে যে কি, সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণ। এটা আসলে ক্লিক করে দেখি, শো করার চেষ্টা করি। এইটা একটা আছে মূল আসলে টপিকস বা হিডিং, এটার ভিতরে আসলে তার বিষয়বস্তুটা কি ছিল। বিষয়বস্তুটা শো করানোর জন্য সাংবাদিক কি করছেন, বেশ কিছু ছবি তুলছেন, ছবিতে ক্যাপশন ব্যবহার করছেন। ছবি ক্যাপশন ব্যবহার করার পর তার দেখা দেখা যাচ্ছে তার ঘটনাটা পুরোপুরি এখানে উনি শেয়ার করছেন। আবার দেখা যাচ্ছে প্রয়োজন পড়ছে আবার ছবি শেয়ার করার জন্য যাতে আরো ক্লিয়ার হয়। এবং ছবি শেয়ার করার সঙ্গে সাথে সাথে তিনি কি করছেন, ক্যাপশন গুলা দিচ্ছেন, ক্যাপশনের সময়ও দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। এবং উনি ফটো যিনি যেটা ক্যাপচার করছেন, ফটো যার আছে তার ছবিটা আসলে এখানে দেওয়া আছে। তো এইভাবে একটা কন্টেন্ট বা একটা বিষয়বস্তুটাকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, যা আসলে তিনি যে রিপোর্টটা যিনি যে প্রতিবেদনটা তৈরি করতে চাচ্ছেন সেটাকে সুন্দরভাবে সাজানো আছে। এই যে একটা বিষয়বস্তুটাকে উনি তুলে ধরছেন এখানে, এই রিপোর্টটা যে তুলে ধরছেন, এই রিপোর্টটা তুলে ধরাটাকে বলা হচ্ছে বিষয়বস্তু বা কন্টেন্ট। আমি কি ক্লিয়ার করাইতে পারছি? হ্যালো, আচ্ছা, এই বিষয়বস্তুটাকে তুলে ধরার জন্য উনি কি কি করছেন, কখনো দেখা যাচ্ছে ইমেল ব্যবহার করছেন, টেক্সট ব্যবহার করছেন এবং ঘটনা টাইম সবকিছু ব্যবহার করে রেখে দিয়েছেন। এটা আমরা দেখলাম, এটা একটা ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট হচ্ছে কি, যেটা আসলে ডিজিটাল টাইপ অর্থাৎ আঙ্গুলের নির্দেশে বা অঙ্গুলের নির্দেশে কাজ করে, সেটা এটা আসলে ডিজিটাল একটা কন্টেন্ট। এবং সেই কন্টেন্টটা আমরা আসলে দেখার চেষ্টা করলাম। ঠিক এমনি ভাবে আমরা যদি অন্যান্য কন্টেন্ট গিলেন বা কোনো একটা বিষয়বস্তুতে নিতে যাই, এটা একটা যাচ্ছে খবরের ক্ষেত্রে, আমরা যদি ব্লগ দেখি, ঠিক আছে, তারপরে যদি আমরা ফোরাম বা দেখি আলোচনার বিষয় দেখি, তারপরে যদি আমরা অন্যান্য কোনো কমেন্টস টাইপের দেখি বা কোনো দেখা যাচ্ছে যে আসলে কোনো কোনো বিষয়বস্তুকে আসলে প্রশ্ন আকারে যেসব আসে, প্রশ্ন এবং উত্তর দেওয়া ফোরামিং টাইপের, সব ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো অনেক আসলে বিষয় গুলেন আছে, বা কোনো আসলে একটা রিপোর্ট তৈরি করলাম এটা আমরা দেখতেছি, বা কোনো একটা টপ লিস্ট তৈরি করলাম সে টপ লিস্টে আসলে দেখতে পারবো, ঠিক আছে। অনেক কন্টেন্ট আছে, এই কন্টেন্ট দেখতে পারবো। এই কন্টেন্ট আসলে, এই যে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আসলে যারা ম্যানেজমেন্ট, এই যে একটা ম্যানেজমেন্ট সিস্টেম, একটা সিস্টেম দিয়ে যখন সেটাকে ম্যানেজমেন্ট করছে তখন আসলে সেটা হয়েছে সিএমএস। আমি কি বুঝতে পারছি? হ্যালো, এইটা হচ্ছে সিএমএস। তাহলে সিএমএস বিষয়টা আমরা মোটামুটি বুঝলাম যে সিএমএসটা আসলে কি, ঠিক আছে। এবং আসলে বিভিন্ন ধরনের সিএমএস নিয়ে আমরা আসলে কথা বলার চেষ্টা করি। এখানে যখন আমরা সিএমএস নিয়ে সার্চ করছি তখন আসলে দেখা যাচ্ছে সিএমএস এর বিষয়ে আসলে আমরা এখানে আসছি।
তো এখানে বলা আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, যেহেতু এখানে বলা আছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি হলো বা সিএমএস হলো একটা কম্পিউটার ব্যবহার করা সফটওয়্যার যেটা কিনা কি করতে পারে আমাদের যে ডিজিটাল কন্টেন্টটাকে ক্রিয়েশন এবং মডিফিকেশন করতে পারে। তো সেখানে এই সফটওয়্যার গুলো বেশ কিছু সফটওয়্যার দেখা যাচ্ছে ভিউ 45 প্লাস মোড, তাহলে অনেক গান সফটওয়্যার আছে, সেখানে আমরা ক্লিক করে দেখি কি কি আছে। ফার্স্ট টাইম দেওয়া আছে আমাদের ওয়ার্ডপ্রেস, তারপরে দেওয়া আছে দ্রুপাল, জুমলা, ম্যাজেন্টো, শেয়ার পয়েন্ট, হ্যাঁ, কেন্টিকো সিএমএস, টাইপো থ্রি, অনেক কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, অনেক অনেক আছে। এবং যত দিন যাবে ঠিক কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যে সফটওয়্যার সেগুলো অনেক আরো ধীরে ধীরে হবে। আজকে আমি ডেভেলপ করে হয়তো একটা নতুন একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করলাম, হয়তো আপনারা কয়েকদিন পর এটা ডেভেলপ করতে পারবেন যে আপনার স্কিল যখন এক্সপিরিয়েন্স হয়ে গেল যে আমরা একটা নিজের একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করি, সেক্ষেত্রে আপনারা চাইবেন যে আমরা ওটা করতে পারলাম। এভাবে যত ডেভেলপার বাড়বে ঠিক তত সিএমএস সফটওয়্যার বেড়ে যাবে। আমি কি বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি? হ্যালো, আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে সুন্দর। এখন বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ধরনের আসলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এগুলোর সঙ্গে একটু পরিচয় হওয়া দরকার। সেই ক্ষেত্রে আসি বিভিন্ন ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের ক্ষেত্রে। ফার্স্ট টাইম আমাদের আসছে কোনটা? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটা আসলে সঙ্গে পরিচয় হয়নি। ওয়ার্ডপ্রেস যখন প্রথমে আসে আমরা এটাকে একটু নিয়ে দেখি। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের ব্যাপারে আছে, ওয়ার্ডপ্রেসটা আসলে কি? এখানে বলা আছে যে ওয়ার্ডপ্রেস আসলে একটা ফ্রি এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস, যেটা কিনা লেখা হয়ে গেছে পিএইচপিতে এবং এটা মাই সিকিউএল বা মাই এসকিউএল যারা বলে সেটার সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। মাই সিকিউএল যদি না থাকে সেক্ষেত্রে মাই ডিবি ডাটাবেস টাইপের ব্যবহার করা যেতে পারে। এটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের জানি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা স্ক্রিপ্ট একটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি কি ঠিক বলতেছি? আচ্ছা, এটা একটা ওয়েব প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে জাভা স্ক্রিপ্ট একটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি একটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বর্তমানে জাভা স্ক্রিপ্ট ব্যাকিং ল্যাঙ্গুয়েজ। ব্যাকিং এবং ফ্রন্ট এন্ড আমরা বুঝি, ব্যাকিং এবং ফ্রন্ট এন্ড বিষয়টা আমরা বুঝি। আচ্ছা, ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ব্যাক এন্ড মানে পিছনের দিকে যেটা থাকতেছে সেটা, এবং ফ্রন্ট এন্ড মানে সামনের দিকে যেটা থাকতেছে। আপনারা যদি কখনো যাত্রা প্লায় যেয়ে থাকেন তাহলে একটা বিষয় খেয়াল করবেন, যাত্রা প্লায় যে স্টেজটা আমরা দেখতে পাচ্ছি সেই স্টেজের পিছনে একটা কাপড় দিয়ে পিছনে কিছু লোক থাকে এবং সামনে কিছু লোক আসলে আমাদের পরিবেশনা দেখায়, তাই কিনা? হ্যালো, আচ্ছা, সেখান থেকে দেখবেন যে যাত্রা প্লাস যে এক একটা ডায়ালগ যে অ্যাক্টররা আছে বা অভিনেতারা যারা আছে যে এক একটা ডায়ালগ ওনারা বলেন, এই ডায়ালগটা সবগুলানি কিন্তু ওনারা মুখস্থ করে আসে তা না, কিছু কিছু মুখস্থ করে আসেন এবং ব্যাক প্যানেল থেকে আছে যে কাপড়ের পর্দার পিছনে যারা আছে তারা কিন্তু বেশ কিছু ডায়ালগ ওখান থেকেই বলে দেয় ধীরে ধীরে। কোনটা আপনারা হয়তো কাছাকাছি যারা স্টেজে থাকেন তারা হয়তো শুনতে পারেন বা একটু দূরে যারা থাকে তারা কিন্তু শুনতে পারে না, কিন্তু সামনের দিকে সুন্দর করে একটা পরিবেশনা কিন্তু হয়ে যায়। আমি কি বুঝতে পারতেছি? সামনের দিকে যে পরিবেশনাটা যেটা আমরা দেখতে পারতেছি বাইরের থেকে দর্শক হিসাবে সেটা হচ্ছে আসলে ফ্রন্ট এন্ড, এবং ব্যাক এন্ডটা হচ্ছে পিছন দিকে যারা কাজ করতেছে এই পরিবেশনাটা তৈরি করার জন্য যারা টুকটাক করে, দেখা যাচ্ছে যে একটা অ্যাক্টর, হ্যাঁ, আপনাদের চোখের সামনেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই তার কাপড়টা চেঞ্জ করে আবার চলে আসে। এই যে কাপড় চেঞ্জ করা বা অন্যান্য যে ডায়লগটা দেখা বা সেইভাবে মেকআপটা করা, পিছনে যে ব্যাক এন্ডে যে কাজটা, ব্যাকে পিছনে যে কাজটা, সেই পিছনের কাজটাকে বলা হচ্ছে কি ব্যাক এন্ড। ঠিক তেমনি আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাব, ডাইনামিক টাইপ ওয়েবসাইট, সামনের দিকে যেটা আমরা ভিজিটর হিসেবে দেখতে পারবো, যেমন আমরা এখন বর্তমানে এই প্রথম আলো .com ওয়েবসাইটে একটা ভিজিটর, এটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে কন্টেন্ট গুলো, তাই কি না? এটা প্রথম দিকে দেখতে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এবং ব্যাক এন্ডটা হচ্ছে কোনটা, যেটা কিনা এই যে পোস্টটা দিতে গিয়ে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, ডাটাবেস ব্যবহার করা হয়ে গেছে,
বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে। এটা আসলে হচ্ছে ব্যাক ইন্টারফেস, মানে পিছন থেকে এটা যোগান দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কি? আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে, ওয়েবসাইটের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে সেটা ওয়েব বেসড জাভাস্ক্রিপ্ট ছাড়া, ওয়েব বেসড জাভাস্ক্রিপ্ট ছাড়া, মানে ব্রাউজার বেসড জাভাস্ক্রিপ্ট ছাড়া, ব্রাউজার বেসড জাভাস্ক্রিপ্ট ছাড়া সবগুলোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ। এমনকি জাভাস্ক্রিপ্ট যদি, হ্যাঁ আচ্ছা, আমরা ক্লাসের স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে, তাহলে জাভাস্ক্রিপ্ট ছাড়া, ব্রাউজার বেসড জাভাস্ক্রিপ্ট ছাড়া, হ্যালো, হ্যাঁ আপনারা এইভাবে বলতেছেন আমাকে? আচ্ছা, যেহেতু আমাদের স্ক্রিনে আছি, হ্যালো, যেহেতু আমরা স্ক্রিনে আছি, আচ্ছা, তো আমি যে বিষয়টা বলছিলাম সেটা আসলে আমরা বুঝতে পারছি, হ্যালো, আমরা বুঝতে পারলে সুন্দর বিষয়টা, হ্যাঁ আমরা বুঝতে পারলে সুন্দর। তো এই যে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডটা বললাম, ব্যাক এন্ডটা হলো আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা থাকতেছে ওয়েবসাইটের জন্য, যেটা কিনা আমাদের জেনারেট করে বাইরে টপে শো করাচ্ছে ফ্রন্টে, সেটা হচ্ছে আসলে ফ্রন্ট এন্ড। আর যেটা ব্যাকে থাকতেছে, যেটা মূল যোগানটা দিচ্ছে, সেটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড যেটার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, মানে ফার্স্ট টাইম আসলে প্রথমে এসে যাচ্ছে HTML, তারপরে CSS, তারপরে যদি জাভা স্ক্রিপ্ট প্রয়োজন পড়তেছে, তাছাড়া যদি অন্যান্য CSS বা JSS এর জন্য যদি ফ্রেমওয়ার্ক কোনো আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে। আর ব্যাকএন্ডে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার আছে, সেটা হচ্ছে PHP, তারপরে দেখা যাচ্ছে ডাটাবেজের জন্য বিভিন্ন SQL, MySQL, MariaDB, এছাড়াও যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরো আছে Node.js, হ্যাঁ NPM, অনেক ধরনের আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ব্যবহার করে ব্যাকএন্ডটাকে নিয়ে কাজ করতে হয়, ফ্রন্টএন্ডটাকে যাতে যোগান দিতে পারে। স্ক্রিনশট নেওয়া হয়েছে? হ্যালো, আচ্ছা, বিষয়টা হচ্ছে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে ফ্রন্ট এন্ডটা কি, ব্যাক এন্ডটা কি। ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি বুঝলাম, তাহলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যখন আমরা বুঝতে পারবো তখন এই বিষয়গুলো সরল হয়ে যায়। তাহলে ঠিক তেমনি ওয়ার্ডপ্রেস এর জন্য ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কি ব্যবহার করা আছে, PHP ব্যবহার করা আছে এবং MySQL অথবা MariaDB লাগবে। হ্যাঁ, আমার ভিডিও রেকর্ডার চালু আছে। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন যে ওয়ার্ডপ্রেস এর বিষয়টা, ওয়ার্ডপ্রেস এটার সঙ্গে একটু পরিচয় হয়নি, এটা আমরা বুঝতে পারলাম। ওয়ার্ডপ্রেস আসলে কে ডেভেলপ করে, ওয়ার্ডপ্রেস ডেভেলপ করে, ওয়ার্ডপ্রেস এর ডেভেলপ, হ্যাঁ ওয়ার্ডপ্রেস এর যে ফাউন্ডেশন বর্তমানে বলতেছে সেই ফাউন্ডেশন থেকে আসলে ডেভেলপ করা হয়েছে। আচ্ছা, এটা আসলে ইনিশিয়াল রিলিজ কত হয়েছে, ইনিশিয়াল বা ফার্স্ট যে রিলিজ হয়েছে সেটা হচ্ছে 2003 সালের মে মাসের 27 তারিখে, বুঝতে পারছি, হ্যালো, এবং এস্টাবল যে রিলিজ, এস্টাবল রিলিজ ফাইনাল রিলিজ হয়েছে 5.5.1 ভার্সনের, সেটা লাস্ট রিলিজ হইল কততে, 2020 সালের সেপ্টেম্বরের 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে, এবং ল্যাটেস্ট ভার্সন আছে 5.5.1, ঠিক আছে। আচ্ছা, এছাড়া অন্যান্য CMS গুলো আছে, জুমলা আছে। ওয়ার্ডপ্রেস যখন কিনা এতভাবে প্রচলিত ছিল না তখন জুমলা কিন্তু মার্কেট প্লেসে ছিল, হ্যালো, এখন আমরা জুমলার সঙ্গে একটু পরিচয় পেলাম। ওয়ার্ডপ্রেস যেমন ছিল ফ্রি এবং ওপেন সোর্স, ফ্রি বিষয়টা আমরা জানি, ফ্রি, ওপেন সোর্স, ওপেন সোর্স বিষয়টা হচ্ছে যেটার সোর্সটা মুক্ত, যেটার কপিরাইট আসলে কোনো সমস্যা নেই, কপিরাইট ইস্যু নেই, কিন্তু কপিরাইট ইস্যুর ক্ষেত্রে কিছু কিছু বিষয় আসলে রেস্ট্রিক্টেড থেকে থাকে, ওপেন সোর্স হলেও কিছু কিছু বিষয়ে রেস্ট্রিক্ট, হ্যাঁ রেস্ট্রিক্টেড থেকে থাকে। আমি কি বুঝতে পারছি, হ্যালো,
জুমলাটাও ওপেন হ্যাঁ সোর্স এবং ফ্রি। ওপেন সোর্স ফ্রি হওয়ার পরও আসলে যদি কোনো সফটওয়্যার ওপেন সোর্স হয়ে থাকে এবং ফ্রি হয়ে থাকে, তারপরে বেশ কিছু রেস্ট্রিকশন থেকে থাকে তাদের লাইসেন্স অনুযায়ী, তারা কোন লাইসেন্স ব্যবহার করতেছে সেই লাইসেন্স অনুযায়ী থেকে থাকে। আচ্ছা, সেটা পরের বিষয় আমরা দেখি। জুমলাটা হচ্ছে মার্কেট প্লেসে যখন, বা মার্কেট প্লেস বলি বা ওয়ার্ডপ্রেস যখন এতভাবে প্রচলিত ছিল না বা এতভাবে পপুলারিটি পায়নি, তার আগে পপুলারিটি ছিল জুমলার জন্য। ঠিক আছে, জুমলাটা আসলে ফ্রি ওপেন সোর্স দেখি, এটা আসলে রাইটেন করা হয়েছে পিএসপি কোডে, বা এটার ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি। ঠিক আছে, এবং এটাকে বলা হচ্ছে যে বিভিন্ন মডেল ভিউ এবং কন্ট্রোলার ওয়েব টাইপ অ্যাপ্লিকেশনের জন্য এটা একটা মোটামুটি ভালো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এটার ইনিশিয়াল রিলিজ হয় 2005 সালে সেপ্টেম্বর মাসের 22 তারিখে। ঠিক আছে, এবং বর্তমানে সেটার স্টেবল রিলিজ বা ফাইনাল যে রিলিজটা সেটা হচ্ছে কততে, 2020 সালের অক্টোবরের 6 তারিখে, এবং ভার্সন ছিল 3.9.22। এবং একটা প্রিভিউ ভার্সন বা বেটা ভার্সন, বেটা ভার্সন সেটা হচ্ছে ডেভেলপার টাইপ ভার্সন, যেটা কিনা রিলিজ হয়নি, প্রোডাকশন টাইপের জন্য রিলিজ হয়নি, কিন্তু ডেভেলপার টাইপের জন্য যারা ডেভেলপার আছে তারা হয়তো টেস্ট করে দেখতে পারে, সেটা ভার্সন রিলিজ হয়েছে 4.0.0। ঠিক আছে, এটা রিলিজ হয়েছে। এটা ডেভেলপার্স কারা ছিলেন, এটা হচ্ছে ওপেন সোর্সের ম্যাটার ছিলেন, হ্যাঁ ওনারা ছিলেন, এবং জুমলার কমিউনিটি ছিলেন। আমরা কি বুঝতে পারছি, ওপেন সোর্স ম্যাটার ইনকর্পোরেশনের একজন ছিলেন এবং জুমলার কমিউনিটি ছিলেন, এবং এটা লাইসেন্স ব্যবহার করতেছে GPLv ভার্সন 2 লাইসেন্স। আগেটা ওয়ার্ডপ্রেস এর লাইসেন্স কি ব্যবহার করতো, এটা GPLv ভার্সন 2 প্লাস ভার্সন, এই লাইসেন্স ব্যবহার করতো। এই লাইসেন্সের জন্য ওপেন সোর্স একটা লাইসেন্স, এটা হচ্ছে GPLv ভার্সন 2। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর জন্য অপারেটিং সিস্টেম লাগতো কি ইউনিক্স লাগে, ইউনিক্স বলতে আমরা লিনাক্সটাকে বুঝি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি? আচ্ছা, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে গেলে আপনি লিনাক্স এবং উইন্ডোজ ব্যবহার করতে পারেন, এবং এটাকে ব্যবহার করতে গেলে আপনার কি ব্যবহার করতে, এখানে আসলে দেখাচ্ছে না বলতো, আমরা এখান থেকে সার্চ ইঞ্জিন থেকে দেখতেছি, তো একটা সফটওয়্যার আসলে এখানে সাইড বারে শো করা, সেটা থেকে আমরা আসলে নিচ্ছি, এবং ওটা একটা মোটামুটি একটা তথ্যবহুল, এবং এটা আসলে অনেক অন্যান্য থেকে এখানে আসলে ভেরিফাইড তথ্য পাওয়া যায় এই সার্চ ইঞ্জিনের এই জায়গা থেকে গুগলের বিষয়ে। জুমলা দেখলাম, এরপর আসি ম্যাজেন্টোটা নিয়ে। ম্যাজেন্টোটা একটা হচ্ছে ম্যাজেন্টো, এই ম্যাজেন্টোটা একটা হচ্ছে সিএমএস। এই সিএমএসটা আসলে কি, এখানে বিষয়টা আমি বলে রাখি, ম্যাজেন্টোটা একটা হচ্ছে ওপেন সোর্স, ম্যাজেন্টোটা হচ্ছে কিন্তু একটা ওপেন সোর্স, এখানে কিন্তু ফ্রি বলা নেই। হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্রি বলা নাই, এটা একটা ওপেন সোর্স, এবং এটা অনেক ধরনের পিএসপি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা আছে। ঠিক আছে, এটা অনেক ধরনের পিএসপি ফ্রেমওয়ার্ক ব্যবহার করা আছে, তার মধ্যে আছে লেমিনাস এবং সিম্ফনি অন্যতম। বিষয়টা বুঝতে পারছি, এটা ফার্স্ট রিলিজ হয় 2008 সালে মার্চের 31 তারিখে, এবং বর্তমানে সেটা আছে 2.4.1 ভার্সনে, এবং লাস্ট রিলিজ হয়েছে অক্টোবরের 15 তারিখে। এটা লাইসেন্স ব্যবহার করতেছে ওএসএল ভার্সন 2 এবং এএফএল ভার্সন 3 তে, এবং এটার মূল ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি, ডেভেলপার রাখারা ম্যাজেন্টা, ম্যাজেন্টো ইনকর্পোরেশন। আচ্ছা, ম্যাজেন্টোটা কি হচ্ছে, ম্যাজেন্টোটা হচ্ছে আদোবি কোম্পানির, বা অ্যাডোব কোম্পানি আমরা যেটাকে বলি, অ্যাডোবি কোম্পানি, সে অ্যাডোবি কোম্পানির একটা স্ক্রিপ্ট বা সিএমএস স্ক্রিপ্ট, আমি কি বুঝতে পারতেছি, এবং এটা স্ক্রিপ্টটাকে ব্যবহার করা হয় সিএমএস এর জন্য, ই কমার্স প্ল্যাটফর্মের জন্য। ই কমার্স তো আমরা বুঝি। হ্যালো হ্যালো, আচ্ছা কমার্স বিষয়টা বুঝি, আসলে বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করা হয়, ঠিক, এটা হচ্ছে ই কমার্সটা। হ্যাঁ, এটা ই কমার্স বলতে আমাদের যে ডিজিটাল কমার্স যেটা আছে সেটাই স্ক্রিপ্ট, এটা আমরা সম্বন্ধে পরিচয় হয়ে নিলাম। এরপর আরো অনেকগুলো আছে, দ্রুপাল আছে, দ্রুপাল এক সময় আসলে মোটামুটি
জনপ্রিয় ছিল। দুর্বল আসলে ফ্রি এবং ওপেন সোর্স, এটা আরও ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি, ঠিক আছে। এবং এটা লাইসেন্স যেটা ব্যবহার করতেছে, জেএনইউ আসলে লাইসেন্স হিসাবে ব্যবহার করতেছে আন্ডার জেএসপি, জেনারেল পাবলিক লাইসেন্স হিসাবে, ঠিক আছে, এই লাইসেন্সের অধীনে ব্যবহার হচ্ছে। এবং এটাকে বলা হচ্ছে ডেভেলপার ছিল দুর্বলের কমিউনিটি, এবং অপারেটিং সিস্টেম কি ইউনিক্স লাইক এর জন্য এবং উইন্ডোজের জন্য অর্থাৎ লিনাক্স দুইটাতে ব্যবহার করা যেতে পারত। এটা ফার্স্ট রিলিজ হয় 2000 সালে জানুয়ারি 15 তারিখে, এবং এখন পর্যন্ত সেটার ভার্সন হচ্ছে 9.0.7। এটা লাস্ট রিলিজ হয়েছে আমাদের অক্টোবরের 7 তারিখে, সর্বশেষ যেটা আপডেট আমাদের এসেছে, ঠিক আছে। আমরা কি বুঝতেছি? হ্যালো, এটা আমরা নিয়ে বুঝতেছি। মোটামুটি আমরা বেশ কয়েকটা সিএমএস এর সঙ্গে পরিচয় হয়ে গেলাম, এছাড়াও আরো অনেক বেশ কিছু সিএমএস আছে, তার সঙ্গে একটা আসলে কথা বলে দেওয়াই আছে যে আসলে ওপেন কার্ডটা কি। ওপেন কার্ডটাও আছে একটা সিএমএস, যেটা হচ্ছে ই কমার্স টাইপের সিএমএস, অনলাইন স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, বা যেটাকে বলা হচ্ছে ই কমার্স টাইপের। এটা হচ্ছে পিএসপি বেসড, অর্থাৎ ব্যাক ইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএসপি। ডেভেলপার আসলে কারা? ডেভেলপার হচ্ছে অফেন কার্ড লিমিটেড। এই অফেন কার্ড লিমিটেড আসলে এটা একটা কোম্পানি, সেই কোম্পানির অধীনে আসলে ডেভেলপ করা। এটা লাইসেন্স হচ্ছে জেএনইউ, জেনারেল পাবলিক লাইসেন্স এর অধীনে, এবং ইনিশিয়াল রিলিজ হয় 2010 সালে, প্রথম রিলিজ হয়। এখন বর্তমান ভার্সন চলছে 3.0.3.3, এবং লাস্ট এটাকে আপডেট করা হয় মে মাসের 1 তারিখে এই বছরে। মোটামুটি সবগুলোই দেখলাম যে আসলে মোটামুটি আপডেট বা গত দুই এক মাস আগে হয়েছে, কিন্তু এই একটা ওপেন কার্ড দেখতেছি আমরা, এটা কি লাস্ট আপডেট হয়েছে মে মাসের 5 তারিখে, বিষয়টা কি আমরা দেখতেছি? হ্যালো, আচ্ছা, এখানে একটা বিষয় দেখি, ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা। ওয়ার্ডপ্রেস এ কিন্তু আপডেট হয়েছে কততে? লাস্ট সেপ্টেম্বর মাসের 1 তারিখ, ঠিক আছে। আপডেট বিষয়টা নিয়ে আমরা কেন বলতেছি, যখন কোনো ডেভেলপার কোনো সিএমএস বা কোনো একটা স্ক্রিপ্ট তৈরি করেন, ডেভেলপার যখন সিএমএস বা স্ক্রিপ্ট, বা শুধু স্ক্রিপ্ট সিএমএস না, যদি কোনো সফটওয়্যার, ধরা যাক যে কোনো সফটওয়্যার সে তৈরি করতেছে, তো সেটা যখন ইউজারে যখন ব্যবহার করতে যায়, বেশ কিছু বাগ, মানে বেশ কিছু কোডে ত্রুটি পাওয়া যায়। কোডিং করতে গেলে বেশ কিছু ত্রুটি এসে যায়, সেই ত্রুটিগুলান সংশোধনের জন্য কি করতে হয়, আপডেটিং করতে হয়, এবং আপডেট করার পর পরবর্তী দেখা যাচ্ছে আপডেটের পরিমাণের উপর ভিত্তি করে তাদের ভার্সনটা আসলে দেওয়া যায়। সেই ভার্সনটা ব্যবহার করে কি করে ডেভেলপাররা আবার সেটা পাবলিশ করে, যাতে ওই ত্রুটিটা সমাধান করা যায়। আমি কি বুঝতে পারছি ভার্সনটা কি জন্য ব্যবহার করা হয় এবং আপডেটটা কেন দরকার? হ্যালো, বিষয়টা খেয়াল করতে পারতেছি? এই জন্য ব্যবহার করা হয় থাকে, যাতে আসলে ভার্সন এই আপডেট করার এটার কারণে যে ভার্সন বা রিলিজ যেটা দেখতেছি, এটা আসলে বেশ কিছু ত্রুটি থেকে থাকে যেটা ধীরে ধীরে আপডেট করা হয়। এছাড়া ত্রুটি না থাকলেও নতুন কোনো ফিচার্স যদি সফটওয়্যারে বা স্ক্রিপ্টে, বা যদি সিএমএস সফটওয়্যার যেটা আমরা ব্যবহার করব, এগুলোর যে ব্যবহার করা হয়, সেটার পিছনের কারণ একটা হচ্ছে নতুন কোনো ফিচার্স অথবা যদি ত্রুটি থেকে থাকে সেটা অ্যাড করার জন্য, অথবা এর পিছনে আরও একটা কারণ থাকতে পারে, সেটার জন্য যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতেছি সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি আপডেট হয়ে থাকে, তাহলে আপডেট ভার্সনের সঙ্গে মিলে বা আপডেট ভার্সনের সঙ্গে মিল রেখে আমাদের আসলে আপডেট হয়ে নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? হ্যালো, যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপডেট হয়, তখন দেখা যায় যে বেশ কিছু ফাংশন, বেশ কিছু ক্লাস, বেশ কিছু কোড, বেশ কিছু কোড, ফাংশন, ক্লাস বা প্রি ডিফাইন্ড কোনো ধরনের টেক্সট বা প্রি ডিফাইন্ড কোনো ধরনের ভ্যালু, ভেরিয়েবলস, এগুলো কি হয়ে যায়, বেশ কিছু ইমিট হয়ে যায়, বা বেশ কিছু আবার নতুন করে ইন্টার করে, বেশ কিছু বাদ হয়ে যায়, বেশ কিছু নতুন করে প্রকাশ পায়। তো সেক্ষেত্রে আসলে এই যে আমাদের সফটওয়্যার ভার্সন, সিএমএস, ওমুক, এসবের রিলিজ করতে গেলে নতুন আসলে আপডেট করতে নিতে হয়,
আপডেট করে নিয়ে আমাদের কাজ করতে হয়। তো এই বিষয়টা আসলে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপডেট এবং সিকিউরিটি, আসলে ওয়েব সিকিউরিটি বিষয়টা একটা এখানে অন্যতম, সেটা হচ্ছে যখন আমরা এটা ডাইনামিক টাইপ ওয়েবসাইট করতে যাচ্ছি, এটা এবং ব্যাকিং ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে একটা বিষয় আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড বা অন্যান্য কিছু এই সিএমএস এর ভিতরে রাখবো। সুতরাং পাসওয়ার্ড বা ইমেল বা অন্যান্য ইনফরমেশন যেহেতু রাখবো, সুতরাং এর সিকিউরিটি বিষয়টা কিন্তু জরুরি, তাই কিনা? আমি কি ক্লিয়ার করাতে পারতেছি? হ্যালো, আচ্ছা। সেই সিকিউরিটি যদি আমরা আপডেট না করে থাকি নিয়মিত, তাহলে দেখা যাচ্ছে যে একটা বিষয়ে যখন আপডেট থাকবে না, বা একটা সিএমএস বা একটা সফটওয়্যার যদি আপডেট না থেকে থাকে, সেটা কি করে, হ্যাকাররা প্রতিনিয়ত কিন্তু চেষ্টা করে একটা নতুন কিছু করে হ্যাক করার জন্য। সেটা নতুন সিকিউরিটি আবার আপডেট হয়ে গেলে সেটা হ্যাকার শিখতে শিখতে যদি আমরা নতুন আরেকটা আপডেট দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আসলে হ্যাকাররা আমাদের কি করে হ্যাকিং করতে পারতেছে, তাহলে আমাদের সিকিউরিটিটা বজায় রাখতেছে। আমরা কি বুঝতেছি? বলেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যখন থিম ডেভেলপমেন্ট এবং প্লাগইনস এ যাবো, ঠিক আছে? আমি যেটা বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের আপডেট করে নিতে হবে। তো সেই সিএমএস গুলো আসলে আপডেট করে এই সিকিউরিটি অন্যান্য যে বিষয়গুলো আমি বললাম এগুলো এখন আপডেট করা হয়। তাই এতগুলো আসলে সিএমএস আছে সারা বিশ্বে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপর ভিত্তি করে অনেক ধরনের সিএমএস আছে। নোটজেএস এর অনেক ধরনের সিএমএস আছে, পিএসপি এরও আছে। পিএসপি তে আসলে অনেক সিএমএস আছে, সব থেকে বেশি আছে। এখানে একটা বিষয় রাখি, বলে রাখি যে ওয়েবের জন্য ব্যাকিং ল্যাঙ্গুয়েজ হিসাবে পিএসপি সব থেকে পপুলার এবং সব থেকে আসলে সহজ একটা ল্যাঙ্গুয়েজ। বিষয়টা ক্লিয়ার করাতে পারতেছি? এবং এটার সিকিউরিটিটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে তার থেকেও বেটার। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা। এবং এটা নিত্য নতুন আপডেট হয়, এটা আপডেট হয়ে যায়, এটা রেগুলার টাইপে আপডেট করে। বেশ কিছু ফাংশন হয়তো ইমিট করার দরকার হলে আপডেট ইমিট করে নেয়, নতুন কিছু অ্যাড করার দরকার হলে অ্যাড করে নেয়। তো আসলে এটা আপডেটের কারণে আসলে পিএসপিটা অনেক জনপ্রিয়তা পাইছে এবং সিকিউরিটিটা নিয়ে মোটামুটি কাস্টমাররা এটা কি করতেছে, সন্তুষ্ট আছে। এবং তাছাড়া পিএসপিটা আসলে হচ্ছে একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? হ্যালো, এটা হিসেবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এরপরে আসলে জানি এগুলানের মধ্যে ওয়ার্ডপ্রেসটা সব থেকে আসলে যে সিএমএস আছে তার মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে সিএমএস এর, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়। সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা আমরা জানি, হ্যালো, ওয়ার্ল্ডে যতগুলো ওয়েবসাইট আছে সারা বিশ্বে প্রতিনিয়ত নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, এটা বিষয়টা ক্লিয়ার। এখনো পর্যন্ত যতগুলো ওয়েবসাইট তৈরি হচ্ছে বিশ্বে তার প্রায় 40% ওয়ার্ডপ্রেস এর দখল। আমরা কি বুঝতে পারতেছি? যতগুলো ওয়েবসাইট আছে বিশ্বে, তার মধ্যে 40% ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দখল, মানে ওয়ার্ডপ্রেস এর সিএমএস ব্যবহার করে, ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে তৈরি করা। তার মানে আমরা বুঝতেছি মোটামুটি অর্ধেক ওয়েবসাইট, মানে মোটামুটি অর্ধেক 40% মানে মোটামুটি 50-এর কাছাকাছি। তো অর্ধেক ওয়েবসাইট গুলো, মোটামুটি অর্ধেক ওয়েবসাইটে কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। সুতরাং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যদি ওয়েবসাইট ডিজাইনার হিসেবে, ওয়েব ডিজাইনার হিসেবে যদি কাজ করতে যাই, তাহলে ওয়ার্ডপ্রেসটা কতটুকু জনপ্রিয়তা বা কতটুকু দরকারি সেটা কি আমরা বুঝতেছি? হ্যালো, যদি বুঝতে পারি আমাদের জন্য ভালো, তাহলে ওয়ার্ডপ্রেসটা আসলে জনপ্রিয়তা অন্যান্য গ্ল্যানের হয়ে থাকার কারণ হচ্ছে এটা রেগুলার আপডেট হয় এবং এটার যে সিকিউরিটি নিয়ে খুব সন্তুষ্ট। এটার ফ্রি থিম অনেক পাওয়া যায়, পেইড থিমও পাওয়া যায়, ফ্রি প্লাগইন পাওয়া যায়, পেইড প্লাগইনও পাওয়া যায়, ঠিক আছে? এবং এই ওয়ার্ডপ্রেসের
ডকুমেন্টেশনটা তাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট আছে wordpress.org, ওয়ার্ডপ্রেস অর্গান, সেই ওয়েবসাইটে wordpress.com একটা ওয়েবসাইট, wordpress.org একটা ওয়েবসাইট। আমরা কি বুঝতে পারতেছি? হ্যালো, এখানে বলা হচ্ছে wordpress.com যেটা সেটা হচ্ছে কিটে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার জন্য, আর wordpress.org এটা হচ্ছে যে আমরা সিএমএসটা যেখান থেকে ডাউনলোড করব সেটার ওয়েবসাইট। এটা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অর্গানাইজেশন সংস্থা, এটা হচ্ছে কমার্শিয়াল ব্যবহারের জন্য, .com কমার্শিয়াল, বুঝতেছি? হ্যালো, আমরা বুঝতেছি নাকি? .com এবং .org এটার মধ্যে পার্থক্য আছে। এটা .com কমার্শিয়াল, এখানে আপনার বিজনেস টাইপের কথাবার্তা হবে, আর .org অর্গানাইজেশন, এটা সংস্থা, মানে আপনাদের যে আমাদের সিএমএস যে ফ্রি ওপেন সোর্স ডেভেলপার টাইপের যারা আছে তারা এখানে আছে ডেভেলপিং এর জন্য যা লাগে। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা বুঝতে পারলে আমাদের জন্য ভালো, এবং সেটাই বলতেছি। এটা প্রপার ডকুমেন্টেশন, ওয়ার্ডপ্রেস এর ডকুমেন্টেশন আছে, মানে মোটামুটি সব ধরনের ফাংশন সব ধরনের ক্লাস নিয়ে ডকুমেন্টেশন দেওয়া আছে। আপনি ইউজ করবেন কিভাবে সেটা ডকুমেন্টেশন দেওয়া আছে, খুব সহজে ডকুমেন্টেশন খুঁজে পাবেন। এটা ফাংশন খুব সহজ, এটা থেকে যে রিটার্ন ফাংশন করবে সেটাও সহজ, বিষয়টা বুঝতে পারছেন? এবং এটার যে সিকিউরিটি মান এটা অন্যান্য যে সিএমএস গুলো আছে তার থেকেও ভালো, প্লাগইন অন্যান্য যে সিএমএস গুলো আছে তার থেকে প্লাগইন সংখ্যা গুলো বেশি, প্লাগইন সুন্দরভাবে পাওয়া যায়, এটা ডেভেলপার অনেক, কমিউনিটি অনেক, ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা অন্যান্য থেকে হওয়ার কারণটা কি আমরা বুঝতে পারতেছি? এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করে প্রথম থেকে যখন ওয়ার্ডপ্রেস আসলে ওয়ার্ডপ্রেস যখন তৈরি হয়ে যায় প্রথমে যে ইনিশিয়াল রিলিজের দিকে, ইনিশিয়াল রিলিজের পর বেশ কিছু ভার্সনে ওয়ার্ডপ্রেস এ শুধুমাত্র ব্লগের জন্য ব্যবহার করা হইতো। ওয়ার্ডপ্রেস যে সিএমএস টা আছে এটা শুধুমাত্র ব্লগের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন সেটা শুধুমাত্র ব্লগ না, পুরো ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যায়, শুধু ওয়েবসাইটটা ই কমার্স টাইপ ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যায়, শুধু ই কমার্সই না, ফ্রম ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যায়, এছাড়া অন্যান্য কোনো বিজনেস টাইপ ওয়েবসাইটের জন্য ব্যবহার করা যায়। এটাকে কাস্টমাইজেবল, এটা সুন্দরভাবে কাস্টমাইজেবল, এটা আসলে কেন জনপ্রিয়তা, এটাকে কাস্টমাইজ করা যায়, প্লাগ ইন পাওয়া যায়, প্লাগ ইন তৈরি করা যায়, এর ডকুমেন্টেশন আছে, সিকিউরিটি নিয়ে সন্তুষ্ট সবাই কাস্টমার। অনেকে আবার তারপরও প্রশ্ন করে সিকিউরিটি নিয়ে, প্রশ্ন থাকেই থেকেই যায়, এবং প্রশ্ন থাকে বলেই নতুন আপডেট হয়। আমরা কি ক্লিয়ার হচ্ছি? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এই যে গুণগানগুলো আমরা গাচ্ছি, আসলে দেখি ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটে ঢুকে, যেহেতু আমরা সিএমএস এ যাবো তাহলে সিএমএস এ অর্গে ঢুকে। আচ্ছা, আমার সঙ্গে কিন্তু আসলে এখন কম্পিউটারে ঢুকেন, ব্রাউজারে ঢুকেন, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, আগে কম্পিউটার গুগলে আমার মতো করেন, এখন আমরা কাজ করতে যাবো। হ্যালো, হ্যালো, আমরা এখন কাজ করবো, কাজ করবো ওয়ার্ডপ্রেস এর দেখি ওয়েবসাইট ঢুকি, এবং প্রত্যেকে জিজ্ঞেস করবো, আমি স্ক্রিন শট ইয়া নেবো, স্ক্রিন শট নেবো। হ্যালো, আমাকে পরে দোষারোপ করবেন, এই দোষারোপের আমি সুযোগ দেবো না। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এ আমাদের ওয়েবসাইটে ইয়া লিখি, গুগলে গিয়ে ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি, এরকম আসি, এসে ওয়ার্ডপ্রেস ডট ওয়েবসাইটে ঢুকে পড়ি, ঢুকে এরকম আমরা দেখতে পারবো। হ্যালো, এখন আমরা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটে ঢুকছি, ওয়ার্ডপ্রেস ডট অর্গে। আচ্ছা, এখানে ক্লিক করি, এই ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.3 তে ক্লিক করি, ক্লিক করলে এরকম আমাদের ডাউনলোড হবে, আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, এরকম ভাবে ডাউনলোড হবে, এবং আমরা এটা থেকে ডাউনলোড করার চেষ্টা করি। সেটআপ দিলে সমস্যা নাই, নতুন করে সেটআপ দেবো, সমস্যা কোথায়, থাক ওটা, আগেরটা থেকে যাক, না নতুন করে ওটাকে সরানো লাগবে না, আগেরটা আগেরটা জায়গায় থেকে থাক, সমস্যা না, নতুন করে আবার সমস্যা, আবার নতুন করে একটা এক জায়গায় তৈরি করবো, সমস্যা, এখানে আমরা ডাউনলোড দিয়ে ডাউনলোড হয়ে যাবে, জিপ ফাইল ডাউনলোড হবে। ঠিক আছে,
তাহলে ওয়ার্ডপ্রেস এ যে আমরা ডাউনলোড করবো এখন, এবং এখানে বলা আছে ওয়ার্ডপ্রেস কিভাবে আমরা কি করবো উইথ আওয়ার ফেমাস 5 মিনিট ইনস্টলেশন সেটিং আপ ওয়ার্ডপ্রেস ফর দ্য ফার্স্ট টাইম ইন সিম্পল। উই হ্যাভ ক্রিয়েটেড এ হ্যান্ডি গাইড, এখানে আপনি গাইড পাবেন টু সি থ্রু দ্য ইনস্টলেশন প্রসেস। আপনি ইনস্টলেশন প্রসেসটা দেখতে কিভাবে কি করতে হবে সেটা, রিলিজ নোটিফিকেশন আছে এখানে, এরপরে কি কি লাগতে পারে আপনার জন্য, ঠিক আছে এই ভার্সনটার জন্য। উই রিকমেন্ডেড সার্ভার রানিং ভার্সন 7.4 আর গেটার দেন, আমরা 7.4 ভার্সন পিএসপি ব্যবহার করব পিএসপির জন্য, এবং কি করব মাইসিকেল ভার্সন ব্যবহার করব 5.6 এর জন্য। আমরা কি বুঝতেছি? অথবা যদি আমরা মারিয়াডিবি ব্যবহার করি তাহলে তার ভার্সন কত, 10.1 অথবা তার বেশি নেব। এটা হচ্ছে রিকোয়ারমেন্টস যদি আমরা এটাকে ব্যবহার করতে যাই। আমাদের ডাউনলোড হয়েছে কাকা? হ্যালো, ডাউনলোড হয়েছে? সবাই ইসলাম দিলরুবা, আমি ওয়েট করতে করতে তো ঘুমিয়ে পড়বো। এটাকে ওপেন করতে পারি আমরা, ওপেন করে রেখে দিই একটা ফোল্ডারে, এটা ওপেন করে রেখে দিই, এটা মিনিমাইজ করে রাখি, পরে আমরা এটাকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আসতে হবে ওয়ার্ডপ্রেসটাকে আমরা যখন রান করতে যাব সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। এখন আমরা চিন্তা ভাবনা করবো একটা লোকাল সার্ভার তৈরি করার জন্য যেখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে রান করব বা ইনস্টলেশন করব, ঠিক আছে? সুতরাং আমাদের সবাই উইন্ডোজ ব্যবহার করতেছি, কেউ কি লিনাক্স আছে, ম্যাক আছে, ম্যাক ইউজার লিনাক্স ইউজার আছে? হ্যালো, তাহলে মোটামুটি সবাই আমরা আসলে দেখা যাচ্ছি যে বাংলাদেশি, কেউ আসলে মঙ্গল গ্রহে থেকে আসেনি। আচ্ছা, তাহলে আমরা আসলে চিন্তা করবো লোকাল লোকাল হোস্ট তৈরি করার জন্য, লোকালে একটা সার্ভার তৈরি করার জন্য, লোকালি লোকালি সার্ভার তৈরি করার জন্য উইন্ডোজ এর জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জাম্প সফটওয়্যার। আপনারা জাম্প লেখেন, আমি এখানে দেখাচ্ছি এবং সেটা আমি চ্যাটে শেয়ার করতেছি। আমরা কি পাচ্ছি? জাম্প লিখে গুগলে সার্চ করেন, হ্যালো জাম্প লিখে সার্চ করেন, আইটি সলিউশন, এটা একজন আছে ইমরান ইমু, শুনতেছি আইটি সলিউশন, শুনতেছি আইটি সলিউশন। আপনাদের যারা নামানো আছে নতুন করে নামানোর দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাদের ইনস্টল করা আছে তারা নতুন করে আমাদের সাথে আবার ইনস্টল করে, ওটা থাকতেছে সাইডে আর একটা আমরা ইউজ করতে পারবো, ভাবতেছেন সেটা আবার কেমন, সেটা আমরা ইউজ করা শিখবো কিভাবে কি করতে হয়। আচ্ছা, জাম্প লিখে আমাদের সার্চ করার কথা ছিল, আমরা কি জাম্প লিখছি? হ্যালো, এখানে এক্স এ ডাবল এম কি এক্স এ এম ডাবল পি জাম্প লিখছি, লিখে আমরা দেখবো যে আসলে এইরকম আছে, সোজাসুজি আমরা ডাউনলোডে ক্লিক করবো, এখানে ক্লিক করে এইভাবে। হ্যালো, ক্লিক করছি। আচ্ছা, এরপরে আমরা আমাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী, কারো যদি 32 বিট থাকে তাহলে 32 বিট ডাউনলোড দেবো, কারো যদি 64 বিট থাকে সেক্ষেত্রে আমরা কি করবো 64 বিট ব্যবহার করবো। এবং যেহেতু আমাদের এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল, এখানে খেয়াল করে দেখি যে আমাদের রিকোয়ারমেন্ট ছিল পিএসপি ভার্সনে 7.4 নিতে হবে যেটাতে আছে সেটা আমরা নেব, বিষয়টা বুঝতে পারতেছি? পিএসপি ভার্সন 7.4 যেটাতে আছে আমরা সেটা নেওয়ার চেষ্টা করবো। এখানে দেখা যাচ্ছে 7.2 আছে ভার্সন, পিএসপি ভার্সন 7.2, এটা নেবো না, এটা নেবো না, এইটা আমরা নেবো নিচেরটা, ক্লিয়ার? 7.4 ভার্সন আমাদের এখানে লক্ষণীয় বিষয়, যারা ইনস্টল আগে থেকে করছেন তারা আবার একটু খেয়াল করে দেখুন। হ্যালো, এই দিকে খেয়াল করি, এই ভার্সনটা আমরা ডাউনলোড করি, ওকে ক্লিক অন দি ডাউনলোড, অথবা যাদের ডাউনলোডার আছে সফটওয়্যার তারা ডাউনলোড করতে পারেন, এখানে ক্লিক করে ডাউনলোড শুরু করে দেন, ক্লিক করলেই শুরু হবে ডাউনলোড, এবং কি করবেন কি দিয়ে দেবেন, ঠিক আছে? এবং এটা
ডাউনলোড হবে, ঠিক আছে? দেখি আসলে তাড়াতাড়ি ডাউনলোড করার চেষ্টা করি আমরা আসলে এটাকে, এটা আমি তাড়াতাড়ি ডাউনলোডের জন্য এটাকে আমাদের ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার আছে কিনা আমার সেটা কি দেখি। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার আমার আছে পিসিতে, ও সেটা দিয়ে আসলে তাড়াতাড়ি ডাউনলোড করার চেষ্টা করি। এটা দিয়ে ডাউনলোড করার চেষ্টা করি এবং এটাকে আমরা একটু পুশ করে রেখে দিই। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি আমার ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো যারা ডাউনলোড আপনি ব্রাউজার থেকে এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা না। ডাউনলোড শুরু করছেন? হ্যালো, আচ্ছা ডাউনলোড শুরু করে দেন, ঠিক আছে। জামটা আসলে আমরা লোকাল সার্ভার তৈরি করতে গেলে একবার পিএসপি দিতে হবে, এরপরে একবার অ্যাপাচি নিতে হবে, হ্যাঁ, এরপরে নিতে হবে আপনার মাইসিকুয়াল যেটা ব্যবহার করবো সেটা নিতে হবে। তো প্রতিটা নিতে গেলে নিলাম, ইনস্টল করলাম, কিন্তু ইনস্টল করার পরে দেখা যাচ্ছে কনফিগারেশন বেশ কিছু চেঞ্জ করতে হবে আপনাকে, যে অমুক কনফিগারেশনটা চেঞ্জ করেন, অমুক ট্যাগটা সরাই দেন, অমুক কোটেশন মার্কটা উঠাই দেন, অমুক সেমিকোলনটা উঠাই দেন। এত কিছু না করে অ্যাপাচি ফ্রেন্ড নামে একটা ওয়েবসাইট, সেটা বহু আগে থেকেই কি করতেছে এই ধরনের একটা সফটওয়্যার করতেছেন, যেটা কিনা আমরা খুব সহজে ইনস্টল করে নিতে পারি। ইনস্টল করলে কি হবে, অটোমেটিক্যালি আমাদের জন্য পিএসপি মাইসিকুয়াল ফাইল বা দেখা যাচ্ছে আমাদের যদি এফটিপি সার্ভার ইউজ করতে চাই লোকালি, সেই এফটিপি সার্ভারের জন্য, হ্যাঁ, এইগুলার মোটামুটি আগে থেকে এখানে একটা প্যাকেজের ভিতরে রেখে দিচ্ছে, যা কিনা আমরা ইনস্টল করে ক্লিক নেক্সট বা অন্যান্য কিছু দিয়ে খুব সহজেই এটা কাজ করে নিতে পারি। আমরা কি বুঝতে পারছি? যাদের জন্য উইন্ডোজ আছে উইন্ডোজের জন্য এটা ব্যবহার করতে পারি, যাদের লিনাক্স আছে লিনাক্সের জন্য ব্যবহার করতে পারি, যাদের কিনা আইওএস অপারেটিং সিস্টেম অর্থাৎ ম্যাক আছে তারা এটা ব্যবহার করতে পারি। বুঝতেছি? হ্যালো, বুঝতে পারলেই ভালো। এবং আমরা ডাউনলোড দিছি, ডাউনলোডে আমার প্রসেসটা দেখি কতটুকু আছে, এখনো 5 মিনিট সময় যাচ্ছে। হ্যাঁ, কি বলেন? ওয়ার্ডপ্রেস ডাউনলোড হওয়া অর্ধেক হয়ে থেমে যাচ্ছে। জাম কি ডাউনলোড হয়েছে, কমপ্লিট হয়েছে? আচ্ছা, জাম ডাউনলোড কমপ্লিট হয়েছে, ওয়ার্ডপ্রেস আপনার কমপ্লিট হচ্ছে না। আবার ডাউনলোড দেন। আপনার এন্টিভাইরাস চালু আছে, ডিফেন্ডার চালু আছে? ডিফেন্ডার কে একটু পুশ করে রাখেন। ডিফেন্ডার সিকিউরিটি পুশ করে রেখে দেন। যতক্ষণ ক্লাসে থাকবো আমরা ডিফেন্ডার সিকিউরিটি আসলে পুশ করে রেখে দিই আজকের জন্য। জি, আমার পিসিতে 3টা জাম্প সফটওয়্যার আছে। হ্যালো, আমি 3 সময় বিভিন্ন কারণে বিভিন্ন ভার্সন বিভিন্ন ধরনের ব্যবহার করি, কারণ তো বারবার ইনস্টল করবো মুক্ত মশন করে না করে সুতরাং আমি ওই জাম থেকে ইনস্টল করে নিছি 3টা 3টা, যখন যখন যে ভার্সনটা আমার প্রয়োজন হয় তখন সেটা আমি ব্যবহার করি। ক্লিয়ার? ডাউনলোড করলে ভালো, এবং আমি বলছি যে ডাউনলোড করবেন 7.4 যে ভার্সনটা আছে সেটা। আমি কি আপনাদের সবাই দিতে পারতেছি, স্ক্রিন কি শেয়ার আছে? হ্যালো, আচ্ছা যদি স্ক্রিন শেয়ার হয়ে থাকে আমরা কিন্তু ডাউনলোড করি। ডাউনলোড হয়েছে কার কার একটু বলি, হয়নি কার একটু তারা বলি। আচ্ছা, এখানে কিন্তু আজকে মোটামুটি সাথে যদি না থেকে থাকেন, যদি সাথে না থাকে হারাই যান কেউ, তাহলে দেখা যাচ্ছে বেশ কিছু বিষয় কিন্তু আসলে স্কিপ করে যাবে, এবং প্র্যাকটিক্যালি বেশ কিছু অনেকে বলতেছেন যে আসলে ডাউনলোড হচ্ছে না, তাদের জন্য কিন্তু আসলে সমস্যা। বুঝতেছি? হোয়াটসঅ্যাপে লাগবে?
আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেসে যদি লাগে দেখি, হোয়াটসঅ্যাপে দিই ওয়ার্ডপ্রেসটাকে। এইটা না, না এটা তো আসতেছে না, একটু ঠান্ডা হয়ে যায়। কম্পিউটার যদি সিকিউরিটি ইস্যু দেখা যায়, যদি স্টপ করে দেয়, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস থেকেও ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিছি এবং খুব শীঘ্রই আপলোড হয়ে আপনারা এটা ইয়ে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। জাম সবার ডাউনলোড হয়েছে? ডাউনলোড হয়নি কার কার? হ্যালো, তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলি। আচ্ছা, কম্পিউটার তো আমি র্যাম সম্প্রতি বাড়াইছি, তারপর আমার তো কম্পিউটার আরো লোডিং হচ্ছে বেশি। টোটাল আমার 8 জিবি র্যাম হচ্ছে, 8 জিবি SSD ব্যবহার করছি, মাঝে মাঝে তারপর আমার স্লো আসে যায়। জি, আপনাদের 32 বিট থাকলে 32 বিট ব্যবহার করবেন আপনার পিসি? আমি আগেও বলছি, ভার্সন হবে PSP 7.4 ব্যবহার করতে হবে আমাদের মিনিমাম। 7.3 আছে, এটা ব্যবহার করা যাবে না, 7.2 এটা ব্যবহার করা যাবে না। এবং উইন্ডোজের জন্য যেটা আছে সেটা, আবার লিনাক্সের জন্য ডাউনলোড দিন না। বত্রিশ বিট নাই, তাহলে মোর ডাউনলোডস এ ক্লিক করেন। এখানে এখানে অনেক কিছু আসে যেগুলো আমরা হয়তো দেখা যাচ্ছে যে আমরা এখানে আসলে শেয়ার করতে পারবো। মোর ডাউনলোডস এ যান, মোর ডাউনলোডস এ গিয়ে দেখেন যে আসলে এখানে 32 বিট আছে কিনা। এখানে ইনস্টলার প্যাকেজ আছে, এই যে এখানে X64 টা 32 বিট, 64 বিটের জন্য। তাহলে আরো দেখেন এখানে না থেকে থাকলে অন্য ওয়েবসাইট থেকে না, আপনি অ্যাপাচির এই অ্যাপাচি ফ্রেন্ডের ওয়েবসাইট থেকে নিন। এখানে আপনি জাম্প ডাউনলোড লেখেন, জাম্প ডাউনলোড 32 বিট লেখেন, লিখলে আপনি এখানে পাবেন, ওই রকম পাবেন না, হেডিং লাইন পাবেন, ডাউনলোড জাম্প ফর 32 বিট। ক্লিয়ার? জাম্প ডাউনলোড 32 বিট লিখে সার্চ দেন, আপনি খুব সহজে পাবেন। তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন জাম্প ফর উইন্ডোজ 32 বিট। এখানে অ্যাপাচি ফ্রেন্ডস এর ওয়েবসাইট পাবো, জাম্পের জাম্প গাইড, এটাও অ্যাপাচির কাছাকাছি থেকে নেয়া। ঠিক আছে, এখান থেকে পাবেন। ঠিক আছে, বা সোর্স ফোর্স থেকে যদি নিতে পারেন, সোর্স ফোর্স আসলে জাম্পের সফটওয়্যার ইনস্টল করা থাকে, তো দেওয়া থাকে ওখানে, মানে আপলোড দেওয়া থাকে, সেখান থেকে নিতে পারেন। আমার ডাউনলোড কমপ্লিট হয়েছে। ডাউনলোড কমপ্লিট হয়নি কার কার? সবার হয়নি, আর কার হয়নি? হ্যালো, হোয়াটসঅ্যাপ থেকে হচ্ছে? আচ্ছা, এইরকম অনেক ইস্যু পাবেন। আমার হচ্ছে, অমুকের হচ্ছে, তমুকের হচ্ছে, আবার আরেকজনের হচ্ছে না, বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো, এরকম কিছু কিছু সময় থাকে, এরকম হয়ে যায়। ইনস্টল আসলে ডাউনলোড হয়নি কার কার? ওয়ার্ডপ্রেস এবং জাম্প এই দুইটা ডাউনলোড হয়নি কার কার? আচ্ছা, আপনার 1 মিনিট লাগবে, ওর ভিতরে হয়ে যাবে, সমস্যা নেই। আর বাকিদের? হ্যালো, আমরা কি বুঝতেছি? বুঝতে পারলে ভালোই। আচ্ছা, সুরজ ভাইয়া মাঝে মাঝে স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আমরা এখন যেতে পারি জামটা ইনস্টল করে নেওয়ার জন্য। হ্যালো, জি, আসলে এরকম অনেক সময় হয়ে থাকে যে সবার হয়ে গেছে, আরেকজনের হয়নি, এরকম হয়।
এরকম আরো বেশ কিছু প্রসেসে যখন যাব তখন আমরা দেখতে পারবো বিষয়টা আসলে এরকম। যাই হোক, আমরা ফোল্ডার টপ এন করি। হ্যালো, এখানে যে ডাউনলোডটা করছি, ডাউনলোড থেকে স্কোপ ফোল্ডারে ক্লিক করি জাম্পের জাম্পের জন্য, অথবা আমরা কন্ট্রোল জে চাপতে পারি ব্রাউজারে গিয়ে। কন্ট্রোল জে চাপলে কি হবে, এখানে শো ফোল্ডারে ক্লিক করবো, যেমন এখানে জাম্প ডাউনলোড হয়েছে, এখানে জাম্পের নিচে শো ফোল্ডার আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করি, ক্লিক করলে কি পাবো, এরকম একটা ফোল্ডারে গিয়ে যেতে পারবো। বুঝতে পারছি। হ্যালো হ্যালো, গেলে এই যে ফোল্ডারটা আমাদের ফাইল শো করাচ্ছে, সেই ফাইলটা আমরা অপশন বাটনে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন যাব। তার আগে একটা বিষয় ইনশিওর করে নেই, আপনাদের যাদের অ্যান্টিভাইরাস আছে, যেমন আমার অ্যান্টিভাইরাস ব্যবহার করা আছে, ঠিক আছে, আমি এই ক্যাসপারস্কাইটা, আমাদের ক্যাসপারস্কাই যে এটা এটা আসলে আমাকে কি করতে হবে, প্রোটেকশনটা পুশ করে রাখতে হবে। প্রোটেকশন পুশ করে রাখলাম 5 ঘন্টার জন্য আপনাদের জন্য টোটালি, ঠিক আছে, বা আনটিল আমি রিস্টার্ট দিই। হ্যালো, এখানে আমার আসলে এটা হচ্ছে আমাদের ক্যাসপারস্কাই ইন্টিভাইরাস, এখানে আমি পুশ প্রোটেকশন দিলাম আনটিল রিস্টার্ট, যতক্ষণ পর্যন্ত রিস্টার্ট দিই নেই এটা প্রোটেকশনটা পুশ থাকবে, ঠিক আছে। এবং এটা আমার পাসওয়ার্ড যেহেতু দেওয়া আছে, সুতরাং পাসওয়ার্ডের জন্য এটা আসলে বন্ধ করে রেখে দিলাম। এখন আমরা কি করব, পুশ প্রোটেকশন করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, খেয়াল করি অপশনে গিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করি, এরকম একটা শো করাবে। শো করাইলে আমরা কি করব, ইয়েস দেব। আমার সঙ্গে করেন, হ্যালো, আমরা কি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি কি আমরা? সাগর হোসেন, শুভ ইসলাম, সুজন, হ্যালো, আচ্ছা, ক্লিক করার পর এখানে বলা আছে যে ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে, যে বিকজ অ্যান অ্যাক্টিভ ইউজার কন্ট্রোল ইউএসি অন ইউর সিস্টেম ফাংশন জাম্প আর পসিবলি রেস্ট্রিক্টেড উইথ দ্য ইউএ রিলিজ অ্যাভয়েড দিস ইনস্টল, এত এখানে বলা আছে, অর ডিঅ্যাক্টিভ দ্য ইউএসি, ওকে। সুতরাং আমরা প্রোগ্রাম এই যে সি ফোল্ডারের ভিতরে প্রোগ্রাম ইয়াতে নেবো, সি ড্রাইভের ভিতরে প্রোগ্রাম ফাইলসের ভিতরে কখনো নেবো না, এটা বলা আছে। যেখানে ক্লিক করার পর নেক্সট আসছে, হ্যালো, দেখি নেক্সট নেক্সট করার পর এখান যা আছে তাই, কোনো কিছু ঠিক উঠাবো না, কোনো কিছু ঠিক উঠাবো না, যেটা যেভাবে আছে ওইভাবে রেখে দেবো, সবগুলো প্যাকেজ হোক, সমস্যা না, গিয়ে নেক্সটে যাবে। হ্যাঁ, এখন নেক্সটে গিয়া যারা নতুন আছি তারা তো আসলে এখানে ইউজ করতে পারলাম, সি ড্রাইভের ভিতরে একটা নতুন ফোল্ডার তৈরি হবে অটোমেটিক্যালি, আপনার কিছু করা লাগবে না এভাবে। এছাড়া যাদের অলরেডি এখানে থেকেই গেছে তারা, আপনারা জাম্প টু দিতে পারেন, যাদের আছে জাম্প থ্রি দিতে পারেন, দিয়ে ইউজ করতে পারেন এখানে এইভাবে, জাম্প থ্রি দিলে ইউজ করলে। হ্যাঁ, আপনারা যাদের আছে আগে থেকেই, নো প্রবলেম এট অল, আপনারা সিতে না রেখে যদি ডি ড্রাইভে রাখেন রাখতে পারবেন, যদি বলেন ই ড্রাইভে রাখেন রাখতে পারবেন। আচ্ছা, আমি ই ড্রাইভে রাখি, জাম্প থ্রি দিই একটু, রাখি নাকি ফোর দিই, থ্রি দিলাম, থ্রি দিয়ে একটু ক্লিক করি। হ্যালো, আমরা সর্বাত্মক চেষ্টা করবো ড্রাইভের ভিতরে একটা ফোল্ডারের ভিতরেই নেওয়ার জন্য, বেশি ভিতরে ঢুকবো না, ক্লিয়ার, ক্লিক দিলাম নেক্সট। নেক্সট এর পরে ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ থাকবে, ওইটাই রাখি। আমাদের সঙ্গে সঙ্গে কে কে কাজ করতেছেন, হ্যালো, এরপর আবার নেক্সট ক্লিক করেন, এরপরে এই যে টিক্সিনোটা উঠাই দেন, লার্ন মোর অ্যাবাউট এই টিক্সিনোটা উঠাই দেন, উঠাই দেওয়ার পরে নেক্সট ক্লিক করেন, দিয়ে আবার নেক্সট ক্লিক করেন, তাহলে কি হবে, ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখি, ইনস্টল হওয়া শুরু হবে, ওটা উঠাই দেন, হ্যাঁ উঠাই দেন, কারণ ওটাতে থাকলে আপনাকে ব্রাউজারে আবার চলে যাবে, একটা লিঙ্ক লিঙ্কের ভিতরে চলে যাবে। এটা দেখেন যে অটোমেটিক্যালি এটা আনপ্যাকিং হচ্ছে, হ্যাঁ, এবং এটা অটোমেটিক্যালি একটা ইনস্টল হয়ে যাবে, প্রসেসটা দেখুন। যাদের প্রবলেম আছে তারা একটু শেয়ার করি, কোথাও প্রবলেম আছে, সুরজ ভুইয়া প্রবলেম আছে, আচ্ছা আচ্ছা, সাগর,
নিকন মন্ডল, হ্যালো, আমরা কি আছি? নিকন মন্ডল, হ্যালো, ধর্মেন্দ্র ভুঁইয়ার, দিদিমান সরকার। আচ্ছা, আমাদের হচ্ছে কি প্রবলেম হলে আমাকে সঙ্গে সঙ্গে আগে ইনফর্ম করে হচ্ছে? আমারটা SSD যাবার। আর আপনাদের পরে যদি আমার ইনস্টল হয়ে যায় তাহলে বিষয়টা কেমন দেখায় না? হ্যালো, যে আপনাদের পরে যদি হয়ে যায় তাহলে আমি গাইড দেবো কি করে? দিলরুবা আক্তার, দিলরুবা আক্তার, আমরা কি ট্রাই করতেছি? হ্যালো হ্যালো, হচ্ছে আমরা কি ট্রাই করতেছি জাম্প ইনস্টল করার জন্য? সমস্যা তো আমাদের থেকে থাকে, তার মধ্যে থেকে যদি আমরা সমাধান বের করে নিতে পারি বা আমাদের চেষ্টাকে যদি আমরা আগিয়ে নিয়ে রাখতে পারি তাহলে আসলে সমস্যা অনেক কিছু কেটেই নেওয়া যায়। আচ্ছা, অন্যান্য যারা আছি আমরা, হ্যালো, রাকি বলেছিলাম, মনোয়ার সাদিক, তন্ময় গায়েন, আমরা কি বুঝতেছি? বুঝতে পারলেই ভালো। এবং আমাদের ইনস্টল হচ্ছে, কমপ্লিট হয়েছে কার কার ইনস্টল? হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়ে গেলে আপনাদের এইরকম একটা মেসেজ পাবেন যারা নেটওয়ার্কিং এ আছেন। কি করবেন, পাবলিক এবং প্রাইভেট দুইটার জন্যই অ্যাক্সেস দিবেন, পাবলিক প্রাইভেট দুইটার জন্য অ্যাক্সেস দিবেন। আচ্ছা, আমার অলরেডি আগে থেকে জাম্প আছে কিনা সেটা একটু দেখি, খেয়াল করি, জাম্প নাই দেখতেছি। পাবলিক প্রাইভেট দুইটাকে অ্যাক্সেস দেন অ্যালাউ করে, ঠিক আছে? যদি কখনো এটা চায় তাহলে ওটাকে কি করবেন, দুইটাই অ্যালাউ করবেন, পাবলিক এবং প্রাইভেট দুইটাকে অ্যালাউ করে নেবেন। আচ্ছা, এখন আনইনস্টলার তৈরি করতেছে। তাহলে আমি দুইটা ওয়েবসাইট বন্ধ করে দিই নাকি? আর একটু লিঙ্কটা শেয়ার করে দিই। খুব সহজে দেখতেছি কিভাবে আসলে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখলাম জামটাকে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ইনস্টলেশন আমার কমপ্লিট। হ্যালো হ্যালো, আচ্ছা, যখন হবে ইনস্টলেশন কমপ্লিট আমার কি দেবো, ফিনিশ দেবো। ফিনিশ দিলে দেখা যাচ্ছে অটোমেটিক্যালি এটা রান হবে। হ্যালো, আমরা কি দেখতে পাচ্ছি? হয়নি? আচ্ছা, যেহেতু হয় নাই, আচ্ছা ফলে ভালো। আচ্ছা, আমার আগে থেকে আসলে একটা জাম্প রানিং আছে, তো সেই জাম্পটাকে আমি একটু ক্লোজ করি। হ্যাঁ, আমার জাম্প টুটা রানিং থাকার কথা, জাম্প টুটাকে আমি একটু দেখি কি রানিং আছে। হ্যাঁ, আমার রানিং আছে, এটা এই জাম্প টুটাকে, এটাকে রানিংটা এখানে সরাই ফেলি, যে বর্তমানে যেটা দেখাচ্ছে সেটাকে আসলে আমার চেষ্টা করবো। কারা কমপ্লিট হয়েছে ইনস্টলেশন? আচ্ছা, রান হচ্ছে?
আচ্ছা, আইটি সলিউশন আমাকে শুনতে পাচ্ছি? হ্যালো, আচ্ছা সাগর হোসেনের, এটা আইটি সলিউশন, এটা কার, ইউজার নেম সাগর হোসেনের? আচ্ছা আচ্ছা, ওকে, আমরা সর্বাত্মক চেষ্টা করবো যদি সেটা আর কি নেমটা দিতে সহজ হয় এখানে, সেটা আর কি সুন্দর হয় আমাদের জন্য বিষয়টা, তাই না? হ্যাঁ, যেহেতু আমরা এটাতে অ্যাটেন্ডেন্স এর কাজে ব্যবহার করবো, সুতরাং এটা আমাদের জন্য খুব একটা দরকারি বিষয়। ঠিক আছে, তো আমরা মোটামুটি দেখতেছি ইনস্টলেশন কমপ্লিট হয়নি কার কার। হ্যালো, আল্লাহু একবার, আল্লাহু একবার, রাকিবুল ইসলাম এবং নিশি আক্তার, সুরুজ ভুইয়া। আচ্ছা, মোটামুটি আনস্টলার যদি আপনাদের ইয়া হতেছে, কমপ্লিট করতেছে, ফিনিশিং আর কারো কমপ্লিট হয়নি? তাহলে মোটামুটি দেখা যাচ্ছে দুইজন, আসলে মোটামুটি দেখা যাচ্ছে রাকিবুল ইসলাম এবং নিশি আক্তার আসলে একটু স্লো হয়ে যাচ্ছে না? হ্যালো, আসসালামু আলাইকুম আশিক ভাই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? সুরজ ভাই, আমি কিন্তু আপনাদের ব্যাচ থেকে খুব সম্ভবত যদি ভুল না করে থাকি 7 থেকে 6 থেকে 7 জনের ইনফরমেশন পেয়েছি। আসলে আমি কাদেরটা পেয়েছি, আপনি রাতে মেসেজ করেছিলেন, রাতে ওইভাবে আসলে ফাইটার উপর আমার মধ্যে পসিবল হয়নি, আমি তখন আসলে একটা মিটিং এ ছিলাম, তাই এই জন্য পসিবল হয়নি। তো আপনারা যারা যারা দিচ্ছেন তারা তো জানেনি, আর যারা এখন পর্যন্ত দেন নাই তারা একটু দয়া করে দিয়ে দেন, আর কারোর যদি কোনো প্রবলেম থাকে আমি কিন্তু মেইলে রিপ্লাই দিয়ে দিচ্ছি। যদি আপনারা যারা ডকুমেন্টস গুলো পাঠাচ্ছেন, যদি কারো কোনো ডকুমেন্টস মিসিং থাকে অথবা কোনো প্রবলেম থাকে আমি আপনাদের মেইলে একটু রিপ্লাই দিয়ে দিবো, মেইল গুলো চেক করে দেবেন, আর যারা এখন পর্যন্ত দেন নাই দয়া করে আজকের মধ্যে একটু কমপ্লিট করে দিবেন। আচ্ছা ভাই, আর আপনাদের ক্লাস কেমন হচ্ছে? ভালো হওয়ার কথা, আজকে যেরকম দেখতে পাচ্ছি খুব সম্ভবত 22-23 জনের মতো অ্যাটেন্ড আছে, তো আমি চাই লাস্ট ক্লাস পর্যন্ত যেন এরকম অ্যাটেন্ডেন্স থাকে। আপনারা তো মাঝে মাঝে নাকি কমে যান, আর ব্রেক দিলে ভাই আপনাদের আমি জানি না ব্রেক দিলে আপনারা কেন চলে যান, আপনাদের যদি কারো প্রবলেম থাকে সেটা ট্রেনার কে বলে যাবেন, তো আপনি যদি চলে যান আপনি তো ক্লাসটা মিস করবেন, আর ওই টপিকটা না বুঝলে নেক্সট ক্লাসে আপনি আসলে তখন মানে একটু কনফিউশনে পড়ে যাবেন, বুঝতে পারবেন না। গভর্নমেন্ট আপনাদের একটা অপরচুনিটি দিয়েছে, আশা করি আপনারা সবাই সেই অপরচুনিটি কাজে লাগাবেন। ব্রেক দিলে ভাই কেউ যায় না, হ্যাঁ আপনাদের যদি ক্লাস টাইম যদি 20 মিনিট কমাই দিতে হয় যে আপনাদের মানে খারাপ লাগছে, একটা দিন হয়তো হতে পারে সবার এরকম ভাবতে পারে, সেক্ষেত্রে আপনারা ট্রেনারকে রিকোয়েস্ট করবেন যেন 20 মিনিট আগে ক্লাসটা শেষ করে দেয়। জি, আশিক ভাই আছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই আছি। আচ্ছা, সকালবেলা দেখা যাচ্ছে অ্যাটেন্ড করতে অনেকেই আসলে লেট করে, কেউ বলতেছে যে আসলে ভাইয়া আমি তো আসলে ঘুম থেকে এখনো উঠতে পারি নাই। ইনফরমেশনটা কি আপনি যে ড্রাইভের লিঙ্ক শেয়ার করছেন ওইখানে শুধু কেন দিয়ে
ড্রাইভে তো ওইখানে মানে আপনারা আমি বলছিলাম আপনাদেরকে, আপনারা সবাই হচ্ছে বলছিলেন যে এখন একটু আরেকবার দিয়ে দেবেন, হ্যাঁ ওই বিল গুলো আসলে এখন আপাতত আমার কাছে নেই, এখন আপনি জাস্ট ওই বিলটা ফরওয়ার্ড করে দিলে হবে যেহেতু আপনার কাছে আছে। হ্যাঁ ওনাদের ওই সময়ের বিষয়টা দেখতেছি আসলে, অ্যাটেন্ড করতে অনেক সময় দেখা যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে আসলে বর্তমানে তো ডেভেলপমেন্টের ক্লাস শুরুর দিকে যাচ্ছি আমরা, এবং আমি আশা করবো আশিক ভাই এখানে আছেন এবং আপনারা সবাই এখানে স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করতেছেন বা যারা আসলে ক্লাস এখানে অ্যাটেন্ড করছেন, হ্যাঁ আমি চাইবো যে আসলে সবসময় যে আপনারা সবাই অ্যাটেন্ড করেন, কারণ ডেভেলপমেন্টের ক্লাসে যদি কোনো ধরনের একটা মিসিং পড়ে যায় বেশ কিছু বিষয় আপনারা হারাই ফেলবেন, যেটাকে রিকভার করতে পরবর্তীতে যেতে গেলে আপনাকে অনেক সময় নিতে হবে। মোটামুটি আমরা শুনতে পারলাম বেশ কিছু। আশিক ভাই আসলে কি বলতে চাচ্ছিলেন আমরা মোটামুটি বুঝতে পারছি। হ্যালো, জি বুঝতে পারলে আসলে আমাদের জন্য কাজে দিবে, যদি আমরা বুঝতে না পারি বা বুঝলে যদি না বোঝার মতো থেকে থাকি তাহলে বিষয়টা হচ্ছে আমাদের জন্য আসলে এটা দুঃখজনক বিষয়। ঠিক আছে, আমরা চেষ্টা করব আসলে অবশ্যই আমি চেষ্টা করব রেসপন্স করার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আমি আগে থেকে বলছি আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব। আচ্ছা আশা করি কালকে থেকে আপনারা টাইমলি 9টায় জয়েন করবেন, আর সবাই একটু হোমওয়ার্ক গুলো ভালো করে করেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। তো থ্যাংক ইউ আশিক ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ক্লাস তো আছে। ঠিক আছে ভাই, ওকে 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 ওকে। তো আমাদের জাম ইনস্টল কমপ্লিট হয়েছে এবং ফিনিশে ক্লিক করার পর কি আমরা এটা শো করব দেখতে পাচ্ছি? হ্যালো, হ্যাঁ একটা প্রবলেম।
কি প্রবলেম? ভাই আমার যে পিসিতে তো আগেও একটা জাম্প ইনস্টল করা ছিল, এখন আমি কন্ট্রোল প্যানেলে সার্চ দিলে একটা আসে, তো আমি এখন বুঝতেছি না কোনটা আসে, তো আমি আগেরটা স্টপ করব কিভাবে? আগেরটা স্টপ করবেন, আপনার আগের কোন ফোল্ডারে ইনস্টল করা ছিল, বর্তমান কোন ফোল্ডারে ইনস্টল করা আছে? মানে দুইটাই সি ড্রাইভে, এইটাতে আমি জাম্প টু দিয়ে। আচ্ছা, তাহলে আপনি ওই করেন, সি ড্রাইভের ভিতরে জাম্প টুতে ঢুকে পড়েন, সি ড্রাইভের ভিতরে জাম্প টুতে ঢুকে পড়েন, ঢুকে দেখবেন একটা জাম্প কন্ট্রোল ডট ইএক্সি ফাইল একটা আছে, অ্যাপ্লিকেশন ফাইল, ওইটাকে ক্লিক করেন। পাইছেন? ওইটা ক্লিক করলে হবে, ওইটা ক্লিক করলে এই উইন্ডোটা পাবেন আপনি, এইরকম একটা উইন্ডো পাবেন এরকম। ঠিক আছে, আচ্ছা এখন বিষয়টা আসি, আমরা কোনটা কোনটা দরকার আমাদের, আমাদের ওয়ার্ডপ্রেস এর জন্য দরকার হচ্ছে অ্যাপাচি, যেটাতে কিনা পিএসপি থাকবে, অ্যাপাচি হচ্ছে সার্ভার ইঞ্জিন, আচ্ছা আরটা থাকতেছে কি মাইসিকুয়াল ডাটাবেস, আসলে আমাদের দরকার ডাটাবেস আর পিএসপি, তাই তো? ওকে, আমরা এখন স্টার্ট করার চেষ্টা করবো, ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে এখানে গ্রিন হয়ে যাবে, এবার আবার আমরা ক্লিক করব, গ্রিন হয়ে যাবে। আগে আমাদের কি নিছিল, এই ফায়ারওয়ালটা কোনটা নিছিল, ফায়ারওয়ালের কোনটা কোনটা বিষয় নিছিল অ্যাক্সেস, সেটা ছিল পিএসপির জন্য, অ্যাপাচির জন্য, তাই কি না? এখন নিচ্ছে মাইসিকুয়াল, যখন চালু করলাম তখন মাইসিকুয়ালের জন্য আমরা দুইটাকে সিলেক্ট করে অ্যালাউ অ্যাক্সেস দেব। হ্যালো, অ্যাপাচিটা ওটা যখন অটোমেটিক্যালি আপনার ফায়ারওয়াল জন্য অ্যাক্সেস পাবে, এখন বর্তমানে যেটা চাইলো, বুঝতে পারছি আমরা? হ্যালো, আচ্ছা যদি আমরা বুঝতে পারি তাহলে ভালো। আচ্ছা এখন আমরা চেষ্টা করি, যেখানে আমরা ফোল্ডারটা ইনস্টল করছি ঠিক সেই জায়গায় যাব, এখানে অ্যাপাচির এই অ্যাডমিন প্যানেলে ক্লিক করলে, আমরা একটু ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে আমাদের লোকাল হোস্টটা চালু হবে। ঠিক আছে, ক্লিক করে দেখি একটু, ক্লিক করি এই জায়গাতে অ্যাডমিনে ক্লিক করি, ক্লিক করি, ক্লিক করি, হ্যালো, ক্লিক করার পরে আসলে একটা কি এসেছে এরকম আসছে কিনা একটু দেখি, লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ডে আসলে রিডাইরেক্ট হয়েছে, একটু লোড হোক দেখি, নাকি এরকম আসতেছে, হ্যালো এরকম আসতেছে না কার, হ্যালো এইরকম আসতেছে না কার, এইরকম একটা আসবে। ঠিক আছে, আচ্ছা আসলে আমাদের মূল লোকাল হোস্টের যে হচ্ছে লোকাল হোস্ট, সেটা হচ্ছে আমাদের এটা, এই লোকাল হোস্ট, লোকাল হোস্ট, আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা তাহলে আসলে আমাদের মূলত কাজ হচ্ছে লোকাল হোস্টে যাওয়া, যাবো লোকাল হোস্ট, দেখি লোকাল হোস্টে যখন ক্লিক করতেছি তখন অটোমেটিক্যালি লোকাল হোস্টে স্ল্যাশ ড্যাশবোর্ডের ভিতরে ঢুকতেছে, লোকাল হোস্টের যে আমাদের লোকাল যে সার্ভারটা তৈরি করলাম সেটাতে ঢুকতে পারবো আমরা ভিজিটর হিসেবে লোকাল হোস্টে। ঠিক আছে, এখন আমরা চিন্তা ভাবনা করবো লোকাল হোস্টের ভিতরে যাওয়ার জন্য। হ্যালো, আমরা যে ফোল্ডারটাতে ইনস্টল করছি, আমি আমার পিসিতে ইনস্টল করছি কোথায়, ই ড্রাইভের ভিতরে জাম্প থ্রি দিয়ে করছি, আপনারা যেথায় করছেন সেখানে যাবেন, যদি কারা সি ড্রাইভের ভিতরে জাম্পে করেন সেখানে যান, গিয়ে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, এইচটি ডক্স, এই যে ফোল্ডারটা, সবাই পাইছেন কিনা, যারা পাননি বলেন, যারা পাননি তারা বলেন। হ্যালো, এখন আমি দেখি আসলে কে ইনস্টল করলো কে ইনস্টল করলো না, এটা আগে দেখি, ভেরিফাই করে নি। আচ্ছা আমি আমার প্রেজেন্টেশনটা বন্ধ করি, এখন চেক করি, মোরসালিন তামিম স্ক্রিনশট, স্ক্রিনটা শেয়ার করি, আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম ভাইয়া, তারপরে রেডি থাকি আমরা, সাগর রায় রেডি থাকি, কিন্তু সাগর সেন না আমি দেখতেছি না, আচ্ছা আমি দেখি আসলে ইয়ার লেআউটটা একটু চেঞ্জ করে দেখি, সাগর সেন রেডি,
সাগর ফ্রেন্ড শুনতে পাচ্ছি, হ্যালো। ধর্মেন্দ্র ভুঁইয়াল? আচ্ছা আচ্ছা, মুরসালিন তামিমটা দেখি। আপনি ধর্মেন্দ্র ভুঁইয়াল, আপনি রেডি হয়ে যান স্ক্রিন শেয়ারের জন্য। আচ্ছা, উনি মোটামুটি দেখছেন যে আপনারটা কাজ করতেছে। ওকে, ধর্মেন্দ্র ভুঁইয়াল, দিবানন্দ সরকার, আপনি স্টপ করে দেন এখন, আমি যার দেখার জন্য। ধর্মেন্দ্র ভুঁইয়াল স্ক্রিন শেয়ার করি, তাদের সময় তো। আচ্ছা, ধর্মেন্দ্র নায়ক, দিবানন্দ সরকার, হ্যালো। তাহলে মোবাইল দিয়ে স্ক্রিনশট সেন্ড করেন। দিতিমান সরকার, দিতিমান সরকার, যে আমি দেখি আসলে আপনার জাম কোথায় ইনস্টল করছেন সেটা দেখার জন্য। ওকে, কোন সমস্যা হয়েছে? আচ্ছা, আইটি সলিউশন সাগর হোসেন আছেন? হ্যালো সাগর হোসেন, মাহমুদুল ইসলাম রুদ্র, মাহমুদুল ইসলাম রুদ্র, জি আমি শেয়ার করি তাড়াতাড়ি। তারপরে রমিজ, আমার লাইনে থাকে রমিজ, তারপরে শেয়ার করার চেষ্টা করবো। রমিজ, মাহমুদুল ইসলাম রুদ্র, একটু স্ক্রিন শেয়ার করেন, আপনার নামটা শো করান। জি আপনারটা করতেছে, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তারপরে রমিজ, হ্যাঁ আমি ওটা দেখতেছি, অ্যাপাচি যাদের, জি আমি পোর্ট যাদের বিজি থাকে সেটা আমি বিষয়টা জানি। আচ্ছা তারপরে দেখি, রমিজ, 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 হ্যালো। আচ্ছা আচ্ছা, তারপরে সাদুল ইসলাম আলম স্যার, জাম্প, আচ্ছা জাম্প আপনাদের আছে। আচ্ছা সাদুল আলম স্যার, তারপরে সুরজ ভুঁইয়া, সাদুল আলম স্যার, আচ্ছা দেখেন জাম্পটা দেখি ইনস্টল হচ্ছে কিনা, জাম্পটা ওপেন করেন। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তারপরে সুরজ ভুঁইয়া, সুরজ ভুঁইয়ার পর রাকিবুল ইসলাম, সুরজ ভুঁইয়া আগে দেখাই, তারপর রাকিবুল ইসলাম। হ্যালো সুরজ ভুঁইয়া, আচ্ছা রাকিবুল ইসলাম সবরি, হ্যালো মনোয়ার সাদিক, রাকিবুল ইসলাম মনোয়ার সাদিক, হ্যালো রাকিবুল ইসলাম শো করাচ্ছেন। ওকে, জাম সফটওয়্যারটা ওপেন করেন, জামটা, থ্যাংক ইউ। মনোয়ার সাদিক, মনোয়ার সাদিক, মনোয়ার সাদিক, দিলরুবা আক্তার, হ্যালো দিলরুবা আক্তার, মনোয়ার সাদিক স্ক্রিন শেয়ার করি তাড়াতাড়ি, সময় কম। হ্যালো হ্যালো হ্যালো, শোনা গেলে আসলে দিলরুবা মনোয়ার সাদিক এনারা কই? আচ্ছা নিকো, জি দিলরুবা তাড়াতাড়ি শো করে, সময় কম। তারপরে নিকোন মন্ডল, রেডি হয়ে থাকি। আচ্ছা নিকোন মন্ডল, নিকোন মন্ডল তাড়াতাড়ি, হ্যালো নিকোন মন্ডল, মনে হয় লিভ নিছে নাকি। আচ্ছা 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 আচ্ছা, রুমানা একটা, রুঙা রুমানা, দুইটা ডিভাইস দেখতে পাচ্ছি। ওকে সবাই ইসলাম, সবাই ইসলামের পর সাগর হোসেন,
জাম সফটওয়্যারটা ওপেন করি, জাম সফটওয়্যারটা ওপেন করি। হ্যালো, এখানে স্যার। হ্যাঁ হ্যাঁ, হুম হুম, আপনাদের লামাসের কি দুইটা অ্যাপাচি এবং কুইয়া মাইসিকুয়েল? হ্যালো, আচ্ছা অ্যাপাচি মাইসিকুয়েল রান আছে, মানে ব্লু ব্যাকগ্রাউন্ড আছে অ্যাপাচির নিচে এবং মাইসিকুয়েলের নিচে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা সুরজ ভুইয়া, জি আপনার সমস্যা একটু। তারপরে শুভ আহমেদ, শুভ আহমেদ, আচ্ছা সাবটাইটেল ওপেন করি, অন্য কিছু না, তাড়াতাড়ি অ্যাপাচি রান করেন, স্টার্ট করেন, স্টার্ট করেন, রুমান আক্তার স্টার্ট করেন, রুমান আক্তার স্টার্ট করেন, হ্যাঁ স্টার্ট করেন। হ্যাঁ, এটা এটা দুইটা টিক দেন, এটা দুই প্রাইভেট দিবেন, পাবলিক দুইটা স্টার্ট করেন, প্রাইভেট পাবলিক দুইটা টিক দিয়া অ্যালাউ দেন, প্রাইভেট পাবলিক দুইটা, প্রাইভেট পাবলিক দুইটা টিক দেন আগে, প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক দুইটা টিক দেন, এখানেই এই উইন্ডোতেই, উপরের উইন্ডোটাতে এখানে দুইটা টিক গুলো, হ্যাঁ টিক সিলো দুইটা আছে না, হ্যাঁ দুইটা দিয়ে দেন, হ্যাঁ দিয়ে অ্যাক্সেস দেন আগে, আচ্ছা জি, যাতে আমাদের সমস্যা হয়। আবার দুইটা টিক দেন, দুইটার মধ্যে পার্থক্য আছে আমি আপনাদের পরে বলে দেবো কি কারণে কি করা লাগে, অ্যাক্সেস দেন, দিছেন আমি তো টিক দিইনি, টিক দেন, তারপর কি চলছে? হ্যাঁ চলতেছে, তাহলে চললে কোনো সমস্যা না। ওকে, তাহলে রুমান আক্তার স্ক্রিনশট, ইয়া স্ক্রিনশটটা বন্ধ করি। আচ্ছা, তারপরে শোভা আহমেদ কিছু একটা, শোভা ইসলাম দেখাইতে চাইছিল। হ্যালো শোভা, শুভ আহমেদ দেখাইছে, সুজন মিয়া, তন্ময় গায়েন, আচ্ছা আমি একটু দেখি সেটা সেট আপ আছে, সেটাই দেখি আগেরটাই, তন্ময় গায়েন, আচ্ছা আমরা একটু রেডি হই সুজন মিয়ার পরে। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আচ্ছা জি দীপেন্দু সরকারটা দেখাইছে একজন, দীপেন্দু সরকার, ওকে। এখন আমরা সুজন মিয়া আপনার ইয়েটা দেখি, নাইস, ইয়েটা দেখি, জামটা দেখি, জাম সাপটা দেখি, ওকে 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 থ্যাংক ইউ। আমরা তাহলে যারা শেয়ার করতেছি স্ক্রিনটা বন্ধ করে দিই। আচ্ছা বাকি থাকবে সুরজ ভুইয়া, নিকন মন্ডল, হ্যালো, তন্ময় গায়েন ঠিক আছে, আচ্ছা তারপরে এটা আমরা দেখলাম, মনোয়ার সাদিক, মনোয়ার সাদিক, মনোয়ার সাদিক, মনোয়ার সাদিক, হ্যালো আমরা কি উপস্থিত আছি মনোয়ার সাদিক? হ্যালো হ্যালো, অনেকে এখান থেকে লিভ দিচ্ছে যখন আমি দেখতে যাচ্ছি, কেন? ব্যাপারটা হচ্ছে নামাজ পড়তে ডাকায় তাবলিগের লোকে, তাবলিগের ভয়ে আসলে আলাদা একটা রাস্তা দিয়ে চলে যায়, বাঙালিকে আসলে হাতে পাওয়া কঠিন বিষয়। জি নিশি আক্তার মনে না কি কে জয়েন করছে, নিশি আক্তার আপনি দেখতেছেন? জামটা আপনি ইনস্টল করছেন? এটা একটু স্ক্রিনশটটা একটু শেয়ার করতে পারেন আমাদের সাথে, একটু দেখাবেন প্লিজ। জামটা কেটে দেখেন, আচ্ছা ইনস্টল হচ্ছে দিলরুবা, আচ্ছা নিশিটা দেখি, নিশি স্ক্রিনটা আপনি একটু দিলরুবা, আপনি স্ক্রিনশটটা অফ করেন, নিশিটা দেখি, নিশিটা দেখেন, নিশি একটু দেখেন দেখি আপনার স্ক্রিনটা। হ্যালো হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি জাম্পের ভিতরে একটু ক্লিক ঢোকেন, ওকে ওকে জি, আপনাদের দুইটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে আপাসের নিচে যে ব্লু ডাটটা আছে এখানে খেয়াল করে দেখেন, এটা কিন্তু আসলে অন আছে কিনা সেটা আসলে বিষয়টা খেয়াল করে দেখতে হবে। ওকে তাহলে আমরা এটাকে ইয়া করে দিই,
স্ক্রিনটা শেয়ারটা বন্ধ করে দিই, ঠিক আছে? আচ্ছা নিকন মন্ডলকে পাইলাম না? ওকে, তাহলে আমরা আমাদের বিষয়টা কন্টিনিউ করতে পারি। মোটামুটি দেখলাম সবাই আমরা পড়তে পারছি, এবং আসলে জামটা কি সেটা আসলে নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা জামটা আমার স্ক্রিনটা শেয়ার করি নাকি? ওকে আচ্ছা, দেখি আমরা তাড়াতাড়ি একটু ইয়েতে যাব। আমরা দেখতেছি, হ্যালো। আচ্ছা এখানে একটা দেখতেছেন আপনারা, অনেকটা লাইট গ্রিন কালার দেখা যাচ্ছে, ঠিক আছে? এই গ্রিন কালারটা যখন অন হবে তখন বুঝবেন যে আসলে, গ্রিন কালারটা যখন দেখা যাবে তখন বুঝবেন যে আসলে এটা অন হয়েছে, কাজ করতেছে, ঠিক আছে? আর এটা আপনি অফ করতে পারবেন, অন করতে পারবেন, এবং অফ অনের পরে আপনি কুইট ক্লিক করবেন। এখানে এই ক্যান্সেল না দিয়ে আপনি কি করবেন, অফ করে দুইটা অফ করার পরে তারপরে কুইট ক্লিক করবেন, যখন আপনি অফ করে কাজ করার চেষ্টা করবেন, যেটা আমি অফ করতে চাচ্ছি এই সার্ভারটাকে, লোকাল হোস্টটাকে, ঠিক আছে? বুঝতেছি। আচ্ছা এরপরে আমরা বলছিলাম যে যে ফোল্ডারটাতে আমরা জামটা ইনস্টল করছি সেটার ভিতরে আমরা এসটি ডক্স ফোল্ডারে যাই। কেউ আমরা সি ড্রাইভের ভিতরে জাম ফোল্ডারে ইনস্টল করছি, কেউ তো ডি ভিতরে করছি, কেউ ই করছি, যার যেটা প্রয়োজন ছিল তার এসটি ডক্স ফোল্ডারে গিয়ে এগুলো আমরা আগের যে ফাইলগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই। হ্যালো, ডিলিট করে দিলাম এসটি ডক্সের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো ডিলিট করে দিই। দিয়ে এবার আমরা একটু লক্ষ্য করি চেঞ্জিংটা কি আসে। তাহলে লোকাল হোস্ট এটাকে আবার যে লোকাল হোস্টের ভিতরে আবার ঢুকি, লোকাল হোস্ট দিয়ে আমরা আবার একটু করে রান করার চেষ্টা করি। দেখা যাচ্ছে কোনো ফাইল বর্তমানে নাই, শো করাচ্ছে না, একটা ফাইলের লিস্ট শো করাচ্ছে জাস্ট। হ্যালো, জি বলি, জি বলি। যারা আপনার আগে এগুলো ছিল, যারা ইনস্টল করছি বর্তমানে নতুন করে, নতুন করে দেখানোর জন্য হয়তো আমরা এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে? দিয়ে আসলে কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা দেখতে পারবো, ঠিক আছে? আমরা ডিলিট করছি। হ্যালো, হ্যালো। আচ্ছা ডিলিট করার পর এখন আমাদের জাম্পের ভিতরে এসটি ডক্স এর ভিতরে যখন যে ফোল্ডার গুলো আছে সবগুলো ডিলিট করে দেবো। আচ্ছা আমি বিষয়টা আবার দেখাই। আচ্ছা এই যে আমার জাম আছে ই ড্রাইভের ভিতরে, জাম থ্রির ভিতরে আমি নিয়েছি, এসটি ডক্স এর ভিতরে যত ফাইল আছে সব ফাইল আমি কিন্তু ক্লিয়ার করছি। আগে আমার কোন ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো আমি সবগুলো ডিলিট করছি, দেখতে পাচ্ছি? এখন আমার ডিলিট সবগুলো ডিলিট করি। হ্যালো, সব ডিলিট করার পর এখন আমরা যে এই কন্ট্রোল জেড সাপ্লে আমাদের ডাউনলোডস এ যাইতে পারবো, আবার আমরা যে ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড করছি সেটার ভিতরে ঢুকি, সেটার ভিতরে ঢুকে এভাবে যাই, দেখতে পাচ্ছি? ক্লিক করছি আমরা জিপ ফাইলটাতে, ক্লিক করছি, ক্লিক করে ঢুকছি ভিতরে জিপের ভিতরে। আমরা আবার দেখি শো ইন ফোল্ডারে ক্লিক করি, যারা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে লাইভে কাজ করতে হবে, একই সঙ্গে রিয়েল টাইমে কাজ করতে হবে। নিকন মন্ডল, সুরজ ভুঁইয়া, বুঝতেছি, দিবানন্দ সরকার, মুরসালিন। আচ্ছা আবার দেখি কেমন করে আমরা গেলাম কন্ট্রোল জেড, মানে আমরা ডাউনলোড দেখার জন্য আবার যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি না, জিপ ফাইল ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকে, সেটাতে আমরা দেখি সেই ওয়ার্ডপ্রেসটা ওপেন করব, শো ইন ফোল্ডার, অথবা আমরা ডাইরি গিয়ে ক্লিক করতে পারি। শো ইন ফোল্ডারে গিয়ে এই ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, পরে আবার এই ওয়ার্ডপ্রেস একটা দেখাচ্ছে, আবার এটার ভিতরে ঢুকে পড়ি, তাতে দেখা যাবে যে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুডস এইসব ফাইল দেখাবে। জিপ ফাইল আছে না, জিপটা ওপেন করি, ওপেন করে এই যে জিপটা যখন আমরা ওপেন করবো তখন শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দেখাবে, একটা ফোল্ডার দেখাবে, সেটাকে আরো এর ভিতরে ঢুকে পড়ি, সেটা ঢুকি না আগে, সেটাকে ঢুকি তারপরে বলতেছি কিভাবে আনজিপ করবো। হ্যালো, আমরা দেখতেছি সবার মাইক কিন্তু অন থাকে, স্যার সবার সবার আসলে মাইক ফিস অন থাকা চাই, ঠিক আছে? আচ্ছা এবং এরপরে কি করি, কন্ট্রোল এস এফ এ সবগুলো সিলেক্ট করি, অথবা কন্ট্রোল অল দিয়ে দেই, দেওয়ার পরে আসলে এক্সট্রাক্ট অল দিতে পারি, সেটাও দিতে পারি। আচ্ছা এক্সট্রাক্ট অল দেবো, এক্সট্রাক্ট অল কোথায় করবো সেটাতে আসলে দেখি,
আমরা যে ফোল্ডারটাতে এসটি ডক্স ফোল্ডারে গেছি না, এখানে এইটা এই এসটি ডক্স ফোল্ডারটাতে এখানে আমরা সিলেক্ট করি, এটা পুরো এসটি ডক্স ফোল্ডারটা পুরোটাই সিলেক্ট করে নেব, সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি চেপে কপি করতে পারি বা এইভাবে আমরা করে কপি করতে পারি। কপি করে যেখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে চাইছি না এই জায়গাটাতে, এই জায়গাটাতে পেস্ট করে দিই, পুরো ফোল্ডারটা এখানে পেস্ট করে দিই, দিয়া এখানে এক্সট্রাক্ট করব, ক্লিক করব। প্রসেস বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ ভাই সমস্যা। জি বলেন কি সমস্যা? হ্যাঁ ওইখানে আগে যান, এই জাম্পে যে যেখানে ইনস্টল করছেন তার স্টেটাস ফোল্ডারে যান তাড়াতাড়ি। হ্যাঁ এখানে এই এখানে কপি করে এইটা আছে, লিংকটা কপি করি বা যেখানে ফাইল ফোল্ডার লোকেশনটা স্টেটাসে ফোল্ডারটা কপি করি, এখানে সিলেক্ট করে কপি করার পরে এরপরে আমরা ওয়ার্ডপ্রেসের এই জায়গাটাতে যাই। ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটা আছে সেটা আমরা ওপেন করলাম, ওপেন করলে এই ফোল্ডারটা পেলাম, এই ফোল্ডারের ভিতরে ঢুকবো আমরা, ঢুকে এইরকম যেভাবে দেখেছে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুডস, এই সব তাছাড়া এই দেখাচ্ছে এই ফাইলগুলো সবগুলো সিলেক্ট করতে পারি, অথবা এখানে সিলেক্ট না করে এক্সট্রা কল দেয় যেকোনো একটা দিন দিয়ে এই যে ফোল্ডার লোকেশনটা যেটা কমপ্লিট ইয়ে করছিলাম কপি করছিলাম সেখানে এটা পেস্ট করে দিই। বুঝতে পারতেছি? হ্যালো, সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সট্রা কল দেন। এক্সট্রা কল দিয়ে ফোল্ডার লোকেশনটা দেন। জি বলি। এই ফাইলগুলোকে সবগুলোকে কপি করে নিয়ে এক্সট্রাক্টে রাখা দিলে কপি করলেও আমরা কপিও করতে পারি, যারা আসলে বলি জিপ ফাইল এক্সট্রাক্ট সেটাও করতে পারেন। আমি এক্সট্রাক্ট করে দিলাম, এক্সট্রাক্টটা দেখালাম, আপনারা কপিও করে নিতে পারেন। হ্যাঁ কপি করে নেন যার যেটা পছন্দ। নিশি একটা শুনতে পাচ্ছি? হ্যালো রুমানা, শোভা আমরা শুনতে পাচ্ছি? বুঝতে পারতেছেন না? আচ্ছা আপনি এখানে এই যে যেটা ডাউনলোড করছেন ওয়ার্ডপ্রেস সেটাতে ক্লিক করেন, সেটাতে ক্লিক করলে কি হবে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা ওপেন হবে জিপ ফাইলটা, এই জিপ দেখতে পাচ্ছেন, তার ভিতরে আপনি কি করবেন একটা ফাইল ফোল্ডার দেখা যাবে ওয়ার্ডপ্রেস, সেটার ভিতরে ঢুকে এটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল অল সিলেক্ট অথবা মাউস দিয়ে আপনি পুরোটা সিলেক্ট করে নিলেন, নিয়ে কি করবেন এখান থেকে কপি করে নিলেন, কপি করে আপনার যে এইচটি ডকস ফোল্ডারে যেখানে আপনি কি করছেন আপনার জামটা ইনস্টল করছেন, কেউ ইনস্টল করছেন কোথায় সি ড্রাইভের ভিতরে, কেউ করছেন ডি ড্রাইভের ভিতরে, কেউ দেখা যাচ্ছে ই ড্রাইভের ভিতরে। আমি কি বুঝতে পারছি? হ্যালো হ্যাঁ এইচটি ডকস এর ভিতরে যে ফোল্ডার গুলো দেখাচ্ছে সবগুলো ফোল্ডার আপনি ইয়া করে দেন, ডিলিট করে দেন সবগুলো, আগে যেগুলো আছে সবগুলো ডিলিট করে দেন, আমি বলছি আগে এসটি ডক্স এর ভিতরে যত ফাইল আছে সব ডিলিট করে দেন, দিয়ে এসটি ডক্স এর ভিতরে ওই যে যে ওয়ার্ডপ্রেস এর যে ফাইলটা আছে সেখান থেকে আপনি ইনস্টল করতে পারি। এখন 11টা বেজে গেছে তো অনেক সময় লেগে যাবে। হ্যালো হ্যাঁ আমি বলছিলাম আরো এক্সপার্ট আছে, ওরা ওদেরকে হেল্প করতে আমরা কন্টিনিউ ক্লাসটা করে এসে দিতাম। আমরা বুঝতেছি। হ্যালো জি স্যার, আপনি কি পেস্ট করছেন? টেস্ট করছেন এসটি ডক্স এর ভিতরে সব প্ল্যান ওয়ার্ডপ্রেস এর? শুভ হ্যাঁ আগের গুলা ডিলিট করে দিয়া ওয়ার্ডপ্রেস এর সেভ করলাম। এখন ইনস্টল করার পরে আমাদের আসলে যে বিষয়টা দেখতে হবে, হ্যালো এখন আমরা কি করব লোকাল হোস্টের ভিতরে সেলার্স দিয়ে পিএইচপি মাই অ্যাডমিন লিংকটা আমি আপনাদের এখানে চ্যাটে শেয়ার করে দিচ্ছি। হ্যালো দেখতেছেন পিএসপি মাই অ্যাডমিন এর ভিতরে ঢুকে পড়েন। পিএসপি মাই অ্যাডমিন টা আসলে কি পিএসপি পিএসপি মাই সিকুয়েল এর যে অ্যাডমিন এটা একটা স্ক্রিপ্ট, পিএসপি মাই অ্যাডমিন এটা হচ্ছে আপনার যে ডাটাবেস লোকাল হোস্টে থাকতেছে মাই সিকুয়েল এর সেই রকম এরকম একটা উইন্ডো শো করাচ্ছে আপনাদের, দেখেন শো করাচ্ছে কিনা আগে এটা ঢুকে। হ্যালো হ্যালো শো করাচ্ছে? শো করাচ্ছে না কার?
তারা একটু কথা বলি। হ্যালো হ্যালো, শোভা আছে না কার? আপনার এরকম আসেনি কার? শোভা আছে? আপনি জ্যাম চালু করছেন? জ্যামের ভিতরে আপনি ইয়া দিছে, অ্যাপাচি অন করছেন, অ্যাপাচি স্টার্ট করছেন, মাইসিকেল স্টার্ট করছেন? এখানে দুইটা বিষয় আসতে থাকে, আপনার মাইসিকেল স্টার্ট থাকতে হবে এবং অ্যাপাচি, এই দুইটা স্টার্ট থাকতে হবে। হ্যালো হ্যালো, কথা বলেন, তাই সমস্যা হলে কথা বলতে হবে তো। আমি আপনাদের বলছি যে লাইভে আমাদের কাজ করাইতে হবে, রিয়েল টাইম। আপনারা তো সোলো কল হবে না তো, তাদের করতে হবে একটু। হয়নি কার? তারা একটু ইয়া বলি, কথা বলি। আপনারা তো ভুলে যাবেন, জাব সফটওয়্যারটা আছে আসলে, একটা ইনস্টল আমি দেখলাম সবারটা, সেটা দেখতেছেন এবং লিঙ্ক আমি একটা স্যারে শেয়ার করছি, সেই লিঙ্কটার ভিতরে যেতে পারবেন। ঠিক আছে, তাদের কারেন্ট চলে গেছে, সমস্যা না। আপনারা এমনিতে কারেন্ট ছাড়াও কাজ করতে পারেন, লোকাল হোস্টে, লোকাল হোস্টে কারেন্ট লাগে না। হাসার এখানে বিষয়টা না, যাদের কারেন্ট চলে গেছে, ভাববেন না যে আসলে হোস্ট আমার বাবা আছে, এটা আমার ইন্টারনেট লাগবে। এখানে ইন্টারনেট লাগতেছে না, এটা কম্পিউটারে আপনার হোস্ট থাকতেছে। কারেন্ট চলে গেলেও আপনারা ইউজ করতে পারবেন, যারা নতুন অনেকই প্রশ্ন অনেক কিছু এসে যায়। ঠিক আছে, করেন তাড়াতাড়ি। আমি বন্ধ করে রাখবো, আপনি স্টপ করে, সব প্ল্যান স্টপ করে তারপরে কুইট করবেন। আমি ক্লিয়ার করাইছি? যখন আপনি স্টপ করতে যাচ্ছেন, এটাকে আপনি ইউজ করতে যাচ্ছেন না যখন, তখন ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেই ভালো। ঠিক আছে, আচ্ছা আমরা কন্টিনিউ করার চেষ্টা করি। ওকে, তো লোকাল আমি দেখলাম এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেস কি তৈরি করব? ডাটাবেস তৈরি করব, ডাটাবেসের নাম দেব আমরা ক্রিয়েট ডাটাবেস। এখানে আসতেছে, যখন নিউ ক্লিক করব, এখানে নিউ ক্লিক করি, আবার এই যে এখানে টপে নিউ ক্লিক করি, নিউ ক্লিক করলে কি হবে, ওয়ার্ডপ্রেস লিখে একটা ডাটাবেসের নাম ওয়ার্ডপ্রেস তৈরি করি। তৈরি করে আমরা এখানে ক্লিক করে ক্রিয়েট করব। তার আগে যদি আমরা এখানে চিন্তা ভাবনা করি যে আসলে আমরা কোনটা সিলেক্ট করব, এখানে যে আসলে বেশ কিছু দেখা যাচ্ছে যে আমরা আসলে কোনটা সিলেক্ট করব, কোলাশন টাইপ, কোলাশন টাইপটা আপনারা সবসময় চিন্তা করবেন, এই যে UTF-8MB4 যেটা আছে, MB4 এর ভিতরে জেনারেল C8 এর আবার চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, বিভিন্ন UTF-8 আমরা করছি তাই না, HTML এ সার্চ সেটে। হ্যালো, আচ্ছা এখানে UTF-8MB4 করবেন, MB4 UTF-8MB আছে একদম, সেখানে ইউজ না করে আপনি কি করবেন, MB4 এটা এটা ক্রিয়েট করেন। ক্রিয়েট করে আর কিছু করবেন না এখানে। এখন কি করবেন, এই ডাটাবেসটার ভিতরে ঢুকবেন। ডাটাবেসের ভিতরে কিন্তু কোনো ধরনের টেবিল নেই, ডাটাবেস হচ্ছে ডাটাবেস, ডাটাবেসের ভিতরে কতগুলো টেবিল থাকে, এখানে কিন্তু কোনো ধরনের টেবিল নেই। ঠিক আছে, এখন আমরা চেষ্টা করবো প্রিভিলেজের ভিতরে ঢোকার জন্য। ডাটাবেজে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রিভিলেজে ঢুকবো। আমরা কি বুঝতেছি? হ্যালো, প্রিভিলেজে ক্লিক করি, ক্লিক করার পর দেখবো আমরা বেশ কিছু এখানে ইউজার নেম, হোস্ট নেম, টাইপ, প্রিভিলেজ দেওয়া আছে, গ্রান্ট অ্যাকশন দেওয়া আছে। হ্যালো, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই প্রিভিলেজের ভিতরে আমরা কি করবো, একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করবো। ইউজার অ্যাকাউন্টের ইউজার নেম দেবো কি, ইউজার নেম কি দেবো আমরা, ইউজার নেম একটা আপাতত, কোথায় এরর আসতেছে, প্রিভিলেজে এরর আসবে কেন? নতুন একটা ওয়ার্ডপ্রেস তৈরি, ওয়ার্ডপ্রেস এ ডাটাবেস তৈরি করেন, যদি আপনার নতুন নতুন করে সবকিছু করেন শুরু, তাহলে নতুন, আচ্ছা ডাটাবেস তৈরি করার পরে ক্লিক করেন প্রিভিলেজেস, প্রিভিলেজেস এর ভিতরে আপনি জি ডাটাবেস এখানে ক্লিক করেন, নিউ নিউ ক্লিক করে এখানে জাস্ট লিখবেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখে জাস্ট রিয়েল টাইম এখানে ইয়া করেন, লক্ষ্য করেন এবং ক্লিক করেন।
আমি এই কথাটা কয়েকবার বলছি, কিন্তু জাস্ট ক্লিক করলে কি হবে, অটোমেটিক্যালি ডাটাবেস তৈরি হয়ে যাবে, এবং সেটাতে ডাটাবেসে ক্লিক করলে এরকম একটা শো করা হবে। ক্লিক করলে এখন কি করবেন, প্রিভিলেজে যাবেন, প্রিভিলেজে গিয়ে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে, ইউজার নেম, তারপরে হোস্ট নেম, হোস্ট নেম, ইউজার নেম আপনি কি দিবেন, ইউজার নেম আমরা একটা ডাটাবেসের, এই ডাটাবেসটার জন্য একটা ইউজার নেম আমরা তৈরি করব, ঠিক আছে। হ্যালো, এরা ইউজার নেম দিলাম, যে আসলে ডব্লিউপি ইউজার, ইউজার নেম দিলাম একটা, বা যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিই, যে আসলে ওয়ার্ডপ্রেসের ইউজার, ডব্লিউপি ইউজার, আমরা এইভাবে একটা ব্যবহার করি এই ডাটাবেসটার জন্য। হ্যালো, এবং এখানে হোস্ট নেম আমরা ব্যবহার করবো লোকাল, লোকাল হোস্ট, এখানে ক্লিক সিলেক্ট করবো লোকাল, এবং লোকাল হোস্ট এখানে থাকবে। পাসওয়ার্ড আমরা কি করব, হ্যালো, পাসওয়ার্ড আমরা এখানে নিব, পাসওয়ার্ড আমরা কি নেই আপাতত, হ্যালো এইদিকে দেখি আমরা একটা পাসওয়ার্ড আপাতত সবাই একই রকম নেই শেখার জন্য, হ্যালো শুনতে পাচ্ছি, পাসওয়ার্ড নেই 123, এইরকম একটা পাসওয়ার্ড নেই, হ্যালো 123, পাসওয়ার্ডটা আমি আপনাদের এখানে শেয়ার করে দিচ্ছি, আবার কাজ শেখার জন্য আসলে একই রকম সবাই করবো, যাতে সবারটা কেমন হচ্ছে সেটা আর কি শেয়ার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব আমরা, এখানে চেক অল এ ক্লিক করব, চেক অল এখানে ক্লিক করে সবগুলা টিক মার্ক হবে, খেয়াল করি, ইউজার নেম দেবো ডব্লিউপি ইউজার, ওয়ার্ডপ্রেস ইউজার আমরা একটা নাম দিলাম, লোকাল হোস্টের জন্য এখানে সিলেক্ট করবো লোকাল, তাদের লোকাল হোস্ট চলে আসবে অটোমেটিক্যালি। এরপরে আমরা পাসওয়ার্ড দেবো কি, চ্যাটে আমরা যে পাসওয়ার্ডটা শেয়ার করছি, হ্যালো 123, এইচটা বড় বাকি গ্রাম সব ছোট অক্ষর, বা যারা স্মল কেপিআই দেখাচ্ছে, প্রথমটা ক্যাপিটাল লেটার, বাকি গেলাম স্মল লেটার দিয়ে পাসওয়ার্ডটা এখানে দেব, হ্যালো 123, এখানে দেব হ্যালো 123, দেওয়ার পর আমরা কি করব, গ্রান্ট অল এখানে দেব, এখানে এই যে গ্লোবাল প্রিভিলেজ এটা চেক অল দেব, দিয়ে আমরা গো দেব, আমরা রেডি গো দেওয়ার জন্য। হ্যালো, আমরা কি রিয়েল টাইম কাজ করতেছি, আমি আগে বলতেছি রিয়েল টাইম কাজ করতে হবে আমাদের, পাসওয়ার্ডটা আমি শেয়ার করছি যে হ্যালো 123, এখানে চ্যাটে শেয়ার করছি, একই রকম সবকিছু হবে। আচ্ছা, আর ইউজার নেমটা কি ছিল সেটা আপনি দেখি, ইউজার নেমটা কি দেখাচ্ছে দেখেন, ডব্লিউপি ইউজার, ঠিক আছে, এবং দিয়ে আমরা কি করব, এখানে সব চেক করব, এখানে এরকম থাকবে আমার চেক দিয়ে সব গুলো ঠিক চিহ্ন হয়ে যাবে, এবং আমরা কি করব, গো দেব, গো দিলে কি হয়ে যাবে, একটা ইউজার তৈরি হয়ে যাবে, এখানে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমরা ইউজার অ্যাকাউন্টটা দেখি, আমরা এই যে ডব্লিউপি ইউজার একটা ইউজ করছি, এবং প্রিভিলেজ দিলাম, দেখতেছি অল প্রিভিলেজ, সব ধরনের সুবিধা পাবেন, মানে এডিট করতে পারবো, ডাটাবেস রিড করতে পারবো, ডিলিট করতে পারবো, হ্যাঁ অনেক কিছুই করতে পারবো। এখন আসি আমাদের লোকাল হোস্টে ক্লিক করি, লোকাল হোস্টে যাই, হ্যালো লোকাল হোস্টে ক্লিক যাই, আমরা লোকাল হোস্টে যাই, কি লিখবো, লোকাল হোস্ট, এইভাবে ক্লিক করে দিয়ে দেয় লোকাল হোস্টে, বুঝতেছি, হ্যালো সবাই, আমি যেভাবে করছি সবাই এরকম করার চেষ্টা করেন, ডিফারেন্ট টাইপের সেটিং টেটিং দিয়া ডিফারেন্ট টাইপ আসবে, সেটা নিয়ে প্রশ্ন করবেন, তখন একটা অনেকটা উত্তর এসে যাবে, অনেক দিন সময় যাবে, আমরা একই রকম করি, একই রকম আসতেছি কিনা সেটা দেখি, এবং ইংলিশ ব্যবহার করি, এবং ডিফল্ট হিসাবে এটা আছে, তারপরে কি করব, অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ইংলিশটাই চালাই, কারণ আমরা বাঙালি, অনেক সফটওয়্যারের ক্ষেত্রে ওইটাই ভালো বুঝি। এখন আমাদের কাছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস আছে, এরকম একটা আসবে, বিফোর গেটিং স্টার্টেড উই নিড টু সাম ইনফরমেশন অন দা ডাটাবেস, ডাটাবেসের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে, ইউ উইল নিড টু নো দা ফলোইং আইটেমস বিফোর প্রসেসিং, এই আপনার যে জিনিসটা প্রয়োজন পড়বে এই ইনফরমেশনটা, ডাটাবেসের নাম লাগবে, ডাটাবেসের ইউজার নেম লাগবে, ডাটাবেসের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেসের কোর্স লাগবে, এবং টেবিল প্রিফিক্স আমরা কি ব্যবহার করব। আমরা অলরেডি ডাটাবেস ইউজার তৈরি করছি, ডাটাবেস নেম তৈরি করছি, ডাটাবেস তৈরি করছি না, ডাটাবেস ওয়ার্ডপ্রেস, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার তৈরি করছি, ডাটাবেস ডব্লিউপি ইউজার, হোস্ট তৈরি করছি লোকাল হোস্ট, পাসওয়ার্ড দিছি আমরা হ্যালো 123, ঠিক না, সবকিছু ঠিক আছে, সবই যদি আমাদের কাছে আছে তাহলে আমরা লেটস গো, চলেন যাই, আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, আমরা যদি ডাটাবেস অন্য কোনো ওয়ার্ডপ্রেস ডাটাবেস তৈরি করে থাকি তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ডাটাবেস আমার নাম ব্যবহার করবে এখানে। এরপরে ইউজার নেম, ইউজার নেম আমরা কি ব্যবহার করছি, ডব্লিউপি ইউজার, তাই কিনা, এবং পাসওয়ার্ড কি ব্যবহার করছি আমরা, হ্যালো পাসওয়ার্ড কি ব্যবহার করছি, পাসওয়ার্ড কি ব্যবহার করছি, এইচ ই ডাবল এল
ও 123, হ্যালো 123, তাই কিনা? এবং লোকাল হোস্ট ব্যবহার করছে লোকাল হোস্ট, এবং টেবিল প্রিফিক্স টেবিল ক্লাসে তৈরি হবে, সেই টেবিলের প্রিফিক্সটা ডাব্লিউপিউ এটা রেখে দেয়, সমস্যা না, অটোমেটিক্যালি এইভাবেই তৈরি হয়ে যাবে। টেবিল প্রিফিক্স বলতে প্রত্যেকটা টেবিলের নামের সামনে এই ডাব্লিউপি আন্ডার আইকনটা থাকবে। ওকে, লেটস সাবমিট। এখানে কোনো প্রশ্ন আছে কারো? ডাটাবেজ নেম, ডাটাবেজ নেম হচ্ছে এই ডাটাবেজ, এইটা হচ্ছে ডাটাবেজ নেম, ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডটা, এটা লিখবেন আপনি। এরপরে কি আমাদের ইউজার তৈরি করছি, এটা হোস্ট নেম হচ্ছে এটা, ঠিক আছে, আর পাসওয়ার্ড তো আমরা শেষ করে ইয়ে দিছি, হ্যালো 123, এটা দিয়ে আমরা সাবমিট করি। ওকে, করে কিনা, ডাটাবেস আমাদের কমপ্লিট, এবং দেখাবে যে অনলাইন সব ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলেন। আমার ওই এররটা দেখাচ্ছে, আমি যখন সেভ করছি রিলিজ করে আবার ক্লিক করলাম, দেখলাম এই অ্যাপের কোনটা দেখাচ্ছে। শেয়ার করেন, শেয়ার করেন। ঠিক আছে, এবং আমরা কি করব, রান দা ইনস্টলেশন, ইনস্টলেশনটা রান করে দিই, দিলে কি হবে? আচ্ছা দেখি কি শো করতেছে, আমরা একটা বিষয়টা দেখি কি। একটা ফুল স্ক্রিন দিই, লেআউটটা চেঞ্জ করি, লেআউটটা স্পটলাইট দিই। ওখানে এখানে কি দেখাচ্ছে আপনাকে, নো, প্রথমে কি দেখাচ্ছে, এখানে ছোট আপনার প্রথমে ওইখানে কি দেখাচ্ছে, ওই প্রথম দিকে, ওই একেবারে প্রথমের দিকে উইন্ডো, এই উইন্ডোটা তাহলে ওই দিকে দেখাচ্ছে কি? হ্যাঁ, ওইটাতে কি নো ডাটাবেস নাকি নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস, কোনো ডাটাবেস এখানে পাওয়া যায়নি। ওখানে সমস্যা নেই, ক্লিক করেন, ক্লিক করেন যে উইন্ডোটাতে ক্লিক করেন, হ্যাঁ ওই উইন্ডোটাতে ক্লিক করেন। এখন আপনার ডাটাবেস এখানে আবার ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন তো দেখি, হ্যাঁ আপনার সবই ঠিক আছে। প্রিভিলেজে ক্লিক করেন দেখি, এটা আপনার সমস্যা আছে, তার মানে আপনার প্রিডিফাইন্ড ভাবে কোনো ইউজার আপাতত দেখা যাচ্ছে না, তাই তো? আপনি ওই যে পিএসপি অ্যাডমিনের ওই লোগোটা দেখা যাচ্ছে, আমার লোগোর কাছে যান, হোমে যান, লোগোতে যান, হ্যাঁ ওখানে লোগোতে ক্লিক করেন, হ্যাঁ হোমতে ক্লিক করছেন। এখন আপনি ইয়েতে যান দেখি, সেটিংয়ে যান দেখি, সেটিংয়ে ক্লিক করেন, সেটিংয়ে যাইতে বলছিলাম আপনাকে, আপনি সেটিং থেকে ক্লিক করেন, সেটিং ওখান থেকে নিতে পারেন, এখান থেকে এই সেটিং আছে এখানে এইদিকে ডান দিকে, ডান দিকে মেনু গুলো আছে না, হ্যাঁ এখান থেকে দেখেন দেখি আপনার ই আছে কোথায়, ইউজার কোথায়, ম্যানেজ ইউজার আছে নাকি, ম্যানেজ ইউজার আছে কিনা, ম্যানেজ ইউজার আছে, ম্যানেজ ইউজার নাই, আচ্ছা আচ্ছা ওকে, তাহলে ডাটাবেসটা আবার ক্লিক করেন দেখি, এবং প্রিভিলেজে যান দেখি, যেহেতু আপনার এখানে শো করাচ্ছে না, আপনি আবার এডিট দেন দেখি, এটাকে ক্লিক না করে স্কিল কুইটা এডিট দেন, আচ্ছা ওকে নো প্রবলেম এট অল, আপনি ইয়া করেন তাহলে। আমরা এখানে ডাটাবেস ইউজার আপনি যেটা ব্যবহার করছি, আমরা ডব্লিউপি ইউজার ব্যবহার করছি না, হ্যালো দিতিমান সরকার, ডব্লিউপি ইউজার হিসাবে রুট ব্যবহার করি, রুট আর ডাবল ওটি, রুট আমরা সিলাবের সময় সেটাপে যাই, ওয়ার্ডপ্রেস সেটাপে যাই, লোকাল হোস্টে, লোকাল হোস্টে যাই, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিই, সমস্যা না, আপনি আগে চেক করে দেখেন, হ্যাঁ লোকাল হোস্টে যান, এখানে কি আসতেছে, আপনি কি এর আগে এটা কি ব্যবহার করছেন, এই হোস্টটা এর আগে যদি ব্যবহার না করে থাকেন তাহলে এটা তো শো করা কথা না, আপনি কুইট করে দেন, এটা আমার পরে দেখা যাবে, সমস্যা না এট অল। ওকে আমরা ওয়ার্ডপ্রেসে এখানে আসি, সাইট টাইটেল দেই, হ্যালো আমাদের পছন্দ মতো একটা সাইট টাইটেল দেই, আমরা কি বুঝতেছি,
স্যার আমারটা ডাটাবেস কানেকশন এরর হয়ে গেছে। কেন? ডাটাবেস তো আমাদের সবই ঠিক আছে, আপনি ডাটাবেস চালু করছেন? ডাটাবেস কানেকশন এরর হওয়ার কারণ হচ্ছে আপনি পাসওয়ার্ড যদি ভুল হয়, ইউজার নেম যদি ভুল হয়, ডাটাবেসের নেমে যদি ভুল হয় তাহলে আপনার ডাটাবেস কানেকশন ভুল হবে। আপনি আবার চেক করুন কোথায় ভুল করছেন। আমি আপনাকে বলতে চাই সবাই একই রকম কিছু ব্যবহার করবো। দেখতে পাচ্ছি আমরা এখন এখানে সাইট টাইটেল যে বিষয়টা আছে, আমরা যে কোনো একটা সাইট টাইটেল ব্যবহার করি। হ্যালো, আমার সাইট টাইটেল, সাইট টাইটেলের নেমটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আপনি যে সাইটটা খুলবেন সেই সাইটের একটা টাইটেল দিতে হবে নাকি? হ্যালো, আচ্ছা একটা সাইটের একটা টাইটেল দিতে হবে। ধরলাম আমি আসলে এলইডিভি দিলাম, অথবা মাই ফার্স্ট টেস্ট, মাই ফার্স্ট টেস্ট বা মাই ফার্স্ট ডাব্লিউপি বা ওয়ার্ডপ্রেস, যাই হোক দিলাম মাই ফার্স্ট ডাব্লিউপি বা ওয়ার্ডপ্রেস দিলাম। ইউজার নেম একটা দিয়ে দিই, অ্যাডমিন, অ্যাডমিনের ইউজার নেম। আপনি অন্য ইউজার নেমও ব্যবহার করতে পারেন। আমি কি ক্লিয়ার করে দিতে পারতেছি? হ্যালো, বুঝতে পারতেছি। এবং কি করি, পাসওয়ার্ড আমরা ব্যবহার করব, পাসওয়ার্ড আমরা আগের মতোই ব্যবহার করি, হ্যালো 123। এখানে আপনাকে আগের মতোই ব্যবহার করতে হবে তা না, এখন এটাকে আমরা 1234 ব্যবহার করি অ্যাডমিনের জন্য। ওটা তো ছিল ডাটাবেসের, এটা আমরা ব্যবহার করব ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের পাসওয়ার্ড। এখানে দেখা যাচ্ছে উইক পাসওয়ার্ড, আমরা উইক পাসওয়ার্ডে কনফার্ম করতে পারি, অথবা যদি বলি যে না আমার পাসওয়ার্ড জেনারেট করে ভালো পাসওয়ার্ড নেব সেরকমও নিতে পারি। ঠিক আছে, যাই হোক আমরা এটাই ব্যবহার করি। এবং ইমেল লাগবে, আপনার ইমেলটা এখানে ব্যবহার করেন, আপনার যে জিমেলটা আছে না। হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছি? আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেলে, সেই জিমেলটা এখানে দেন, দিয়ে আপনি কি করবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দিবেন। আচ্ছা, আমার জিমেল টিমেল অনেক জায়গায় ব্যবহার করা আছে, যার কারণে আমি আসলে আমি এটা অন্য একটা ইমেল নেই। ঠিক আছে, আমার আর ইমেলে ঢুকে, হ্যাঁ এই ইমেলটার ভিতরে ঢুকি, ঢুকে আমি এই ইমেল অ্যাড্রেসটা আমার দিয়ে দিয়ে আমি কি করলাম, এটা আমার ইমেল অ্যাড্রেস। হ্যালো, দেখতে পাচ্ছি যে brian35p, এটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে বলা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইনডেক্সিং দিস সাইট। এটাকে আমরা ডিসকারেজ করব না, ইনকারেজ রেখে দেব। ঠিক আছে, এটা টিক দেব না, না দিয়ে কি করব, পাসওয়ার্ড দিলাম হ্যালো 1234, 1234 দিছি, ইউজার নেম দিছি অ্যাডমিন, অ্যাডমিন প্যানেল যদি আমরা ব্যবহার করবো, আমরা একই রকম করার চেষ্টা করি এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস দিই। ঠিক আছে, এরপরে কি হবে, এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেল এবং দেখা যাচ্ছে যে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেস, থ্যাংক ইউ অ্যান্ড ইনজয় নাকি। এরপর আমরা লগ ইনে যাই। আমার মতো হচ্ছে না কার, আমার মতো হচ্ছে না কার, আমরা বুঝতেছি। আচ্ছা তাহলে বুঝি আগে, তারপর আবার চেষ্টা করি না একবার। ওকে, এরপর লগ ইনে যাব। লগ ইনে ইউজার নেম কি ব্যবহার করছিলাম, অ্যাডমিন, পাসওয়ার্ড কি ব্যবহার করছিলাম, হ্যালো 1234, এবং রিমেম্বার দেই যাতে এটা ব্রাউজারটা যদি বন্ধ হয় তারপর আমরা আবার লগ ইন করতে পারবো, দিয়ে জাস্ট লগ ইন। লগ ইন করার সঙ্গে সঙ্গে কোথায় আসতে পারবো, ড্যাশবোর্ডে আসবো। আমরা বুঝতেছি, এবং এই ড্যাশবোর্ডটা নিয়ে আমরা পরিচয় করব। ড্যাশবোর্ডটা কি, প্রথম যে প্যানেলটা থাকবে ড্যাশবোর্ডে, আমাদের মতো আসতেছে কার কার, আর কার আসছে বলি একটু। আচ্ছা, নিজেকে যেন একটু সান্ত্বনা দিতে পারি আমি, যে আসলে আমার সঙ্গে অনেকে কাজ বাজ করতেছে, এই জন্য একটু শেয়ার করবেন যে আসলে কার। ঠিক আছে, আচ্ছা ড্যাশবোর্ড আসতেছে, এখানে ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডটা পরিচয় করেনি। হ্যালো, ড্যাশবোর্ডটা পরিচয় করে নিতে গেলে আমি খুব তাড়াতাড়ি, আর হ্যাঁ ড্যাশবোর্ডটা পরিচয় করে, আচ্ছা আমার এখনই ব্রেক নেই, ড্যাশবোর্ডটা পরে পরিচয় করে নেই। হ্যালো, ঠিক আছে, এর মধ্যে যারা আমার ইয়ে করতেছি, আর শোনেন, হ্যালো আমরা 20 মিনিট ব্রেক নেব। ঠিক আছে, আমরা 20 মিনিট ব্রেক নেব, হ্যাঁ
এবং আমি এখানে রিমাইন্ডার দিয়ে রাখতেছি 11:50 আমরা ব্যাক করব। হ্যালো, এবং রিমাইন্ডারটা দিয়ে তারপরে আপনারা লিখবেন, জানেন যদি লিভ না থাকে বা থাকেন রিমাইন্ডার দেখে তারপরে আপনারা আসলে সরে সমস্যা না। কেন খাওয়া দাওয়া তো আমিও করবো ওই 20 মিনিটের মধ্যেই। তারা আসেন সমস্যা না, আসেন আমরা 20 মিনিটের মধ্যে নিই, বেশি দেরি দেরি করলে দেখা যাচ্ছে আসলে অনেকেই থাকে না, তো এটা হচ্ছে এগুলো সমস্যা। ঠিক আছে, এইটার জন্য আসলে আমি বলতে চাচ্ছি তাহলে 11:50 দিলাম, 50 দিয়া আমরা রিমাইন্ডার দিলাম, আমরা তাড়াতাড়ি তাহলে যাই। হ্যাঁ, চেষ্টা করি, অবশ্যই চেষ্টা করি, যদি কেউ মিসিং করেন সেটা আসলে পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন আপনারা যে আমি আসলে কোন বিষয়টা বাদ গেলাম। রিমাইন্ডারটা টাইম শো পাচ্ছে? হ্যালো, শো পাচ্ছে না? আচ্ছা, এই রিমাইন্ডারটা দেওয়া থাকলো, আমরা রিমাইন্ডারটা টাইম অনুযায়ী আসার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। কারো প্রশ্ন আছে এই মুহূর্তে? কারো প্রশ্ন আছে? প্রেমের বাজারে সখী নগদ খরিদার সোনায় সোহাগী আচ্ছা, কার হয়েছে একটু হেল্প করেন তো, ওই স্যার এটা দিয়ে রাখে এখানে একটু। এই যে আমি এখানে পরে আছি, এখন কি করতে হবে বলেন, যা হয়েছে করে
করেন আপনি পাশের 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 সবটা কমেন্ট করেন আপনি কোন লোকাল সবই কপি করো সমস্যা না, ওটা সব কপি করো, সমস্যা না। কপি করো, ওটা তো এক্সট্রাক্ট, কপি করো। সিএল ভিতরে
এটাকে রিলোড দেন, রিলোড দাও, রিলোড দাও। না না, এটা আছে ডাটাবেস, এটা আছে লোকাল বেস। হ্যাঁ, এটা রিলোড দাও, এটা ডাটাবেস, এটা দিয়ে রিলোড দাও। এখান থেকে শুরু করে দাও, হয়ে যাবে। এরপরে আপনি নিজেতে যান, ল্যাঙ্গুয়েজ রেফার কন্টিনিউ যান। মেরু বাজারে শখ এইখানে ইউজার আর পাসওয়ার্ড আপনি যে কোনটা দিতে পারেন, বা মনে রাখতে পারেন, মনে রেখে ওইখানে অ্যাডমিন যখন লগ ইন করবেন তখন এইটা ইউজার আর পাসওয়ার্ড থাকবে। আপনার ওই মানে লাইভ সার্ভারও তো কেন পাই আর কি। পাসওয়ার্ড, পাসওয়ার্ড ভুল আছে, পাসওয়ার্ড না ভাই।
হ্যালো, কে বলছিলেন? জি বলেন। কথা বলছিলেন
হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। নিশির সবই ঠিক আছে, আমি যারা দেখতেছি অনেকক্ষণ থেকে দেখতেছি নিশির। এ সম্ভবত ইউজার নেম পাসওয়ার্ড কোথাও একটা ভুল করছে অ্যাডমিনের সেটিং করতে। ঠিক আছে, অ্যাডমিন ইউজার ঠিক আছে, ওটা আপনি যেটা চেক করলেন কনফিগ, কনফিগটা হচ্ছে ডাটাবেস। অ্যাডমিন আছে, অ্যাডমিনের ইনফরমেশন থাকে অন্য জায়গায়। ওকে, তাহলে নিশি তোমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দাও, আমি শুরু করে দিই। আপনারা 10 মিনিট করবেন, আপনারা যদি আমি যদি আমার 10 মিনিট শুরু করি আপনারা 20 মিনিট শুরু করে দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আমি করি না, আমি তো আসলে জব করে আসছি, তো আসলে বিষয়টা বুঝি। আমি একটু ছাড় দিলে তা দেখা যাচ্ছে সেই পরিমাণ ছাড় দেয়। তাহলে শুরু করে দিই। ওকে, আমরা কোথায় ছিলাম? ড্যাশবোর্ডে। ঠিক আছে, হ্যালো, আমরা ড্যাশবোর্ডে ছিলাম। ড্যাশবোর্ডটা কি সেটা আসলে জেনে নেই। ওকে, আমাদের স্ক্রিন গ্ল্যাম শেয়ার করার চেষ্টা করি। ড্যাশবোর্ড, যারা মিস করবো আমরা মনে হয় নিজেদের অনেকটা ক্ষতি করবো আজকে ক্লাসটা যারা মিস করবো, নতুনদের জন্য তো অনেক বড় ক্ষতি হবে। আজকে চেষ্টা করব ভিডিওটা আগে আপলোড দেওয়ার জন্য। আবার কয়দিন থেকে এদিকে ওই তার খোড়াখুড়ি কাটাকাটি চলছে, তো স্পিডটাও কমে আসতেছে, দেখা যাচ্ছে মাঝরাতে ওরা কাজ করে। আমি যে রাতে কাজ করব তাতেও দেখতে সমস্যা হয়। আচ্ছা, হোক মিলান, আসলে আমার ব্যক্তিগত সমস্যা। আচ্ছা, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড দেখি। ড্যাশবোর্ডের বিষয় প্রথম দিকে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে ফাইনালি একটা আসলে আমরা দেখতে পারবো এই পার্টটাতে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম দিকে আপনি যখন নতুন করে ওয়ার্ডপ্রেস চালু করবেন তখন আপনাকে কাস্টমাইজিং করার জন্য বলা হবে আপনার ওয়েবসাইটটাকে। ঠিক আছে, এবং আপনাকে থিমের কথা বলা হবে। কাস্টমাইজিং ওয়েবসাইট করতে গেলে আপনার থিম বা অন্য কোনো বিষয়গুলো করতে হবে। তারপরে আপনার আরেকটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে যে হ্যালো, শোনা তো যাচ্ছে কিন্তু অতিরিক্ত শোনা যাচ্ছে না। আমি কিন্তু চুপ আছি, প্রথম দিন ক্লাস নিয়েছি, কে জানি মুরগি মারতেছিল, মুরগির শব্দ শুনছিলাম, মানে মুরগি পিটাচ্ছিল এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমি সেদিন কিন্তু চুপ ছিলাম। ঠিক আছে, আচ্ছা বিষয়টা আছে, বিষয়টা হচ্ছে আবার প্রথমে যেটা করতে যাবো তখন আমাদের ওয়েলকাম জানাবে ওয়ার্ডপ্রেসে, এবং আমাদের বলবে আসলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইটটা সেটা কাস্টমাইজ করার জন্য বলবে, অথবা থিম কাস্টমাইজের জন্য একটা অপশন থাকবে, এটা থাকবে। এবং এখানে দুইটা জায়গা দেখা যাবে প্যানেল, এই দুইটা প্যানেলের মধ্যে মোটামুটি একটা বিষয় থাকবে, একটা হচ্ছে ব্লগিং লেখার জন্য, তারপরে আসছে বলবে যে পেজ তৈরি করার জন্য, কমপক্ষে অ্যাবাউট পেজ তৈরি করার জন্য এখানে বলবে যে আপনি অ্যাবাউট পেজটা তৈরি করবেন, এরপরে বলবে যে সেট আপ, এরপরে আপনার সাইটটা লক্ষ্য করুন এখানে বলবে। ঠিক আছে, এখান দিয়ে আপনি ক্লিক করলে, ঠিক আছে, যখন ক্লিক করবেন তখন আপনাকে কি একটা নতুন এই যে দেখেন লিঙ্কে দিয়ে খেয়াল করেন ডাব্লিউপি অ্যাডমিন, তারপর পোস্ট, নতুন পোস্ট তৈরি করার জন্য আপনাকে বলতে আছে ব্লগ পোস্ট। এরপর আপনি এখানে যখন ক্লিক করবেন তখন নতুন একটা পেজ তৈরি করার জন্য বলে পোস্ট নিউ, সেটা পোস্ট টাইপটা হচ্ছে পেজ। ঠিক আছে, ঠিক এমনিভাবে এখানে হোয়াট আপনার দেখবেন যে আপনাদের এই যে হোম পেজ সেট আপের জন্য বলবে। এরপর আসতেছে আপনার ভিউ ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের অবস্থা বর্তমানটা কি সেটা দেখার জন্য আপনার একটা অপশন থাকতেছে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের বর্তমানে লোকেশন হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে বর্তমান আমাদের ওয়েবসাইটের ভিউ। ঠিক আছে, আমার তো ট্যাবের শেষই নাই,
না আমার লোডে বর্তমানে ইয়া চালাচ্ছি তো, নেট চালাচ্ছি যেহেতু, এবং আমি অনেকটা সফটওয়্যার চালাচ্ছি, দেখি সফটওয়্যার গ্যাস হয়ে বন্ধ করেছি। ঠিক আছে, আর কিছু পেইন্টিং, অন্য কিছু ব্লুটুথ, এটা সফটওয়্যার স্যার, তেমন কিছু সমস্যা হবে। আচ্ছা দেখি আসলে কি বলে, তো ভিউ ওয়েবসাইটে আমার বর্তমানে কারেন্ট ভিউ আসতেছে এটা। আমি আপনাদের বলছিলাম যে আসলে টাইটেলটা সিলেক্ট করবে ওয়েবসাইটের জন্য, সেই টাইটেলটা হচ্ছে এটা, এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে আপনাদের স্লোগান। হ্যালো হ্যালো, এটা স্লোগান, এটা হচ্ছে স্লোগান, যেমন গ্রামীণ ফোন টাইটেল, আর স্লোগানটা হচ্ছে কি, চলো বহুদূর রবি, তারপরে কি বলে, জল আপন শক্তিতে না কি যেন বলে, স্লোগানটা হচ্ছে, স্লোগানটা হচ্ছে চলো বহুদূর, স্লোগানটা হচ্ছে হ্যাঁ জল আপন শক্তিতে, যে এরকম একটা স্লোগান, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে স্লোগান, এটা খেয়াল রাখবেন। এটা বললাম, আচ্ছা এটা দেখলাম মোটামুটি। এরপর আছে অ্যাকশন, অ্যাকশন হচ্ছে এটা আপনি উইডগেট করতে পারবেন। উইডগেট হচ্ছে কি, যেমন এই প্যানেলটা আপনি এখান থেকে এখানে সরানোর জন্য চিন্তা ভাবনা যদি করেন, এই যে সরানোর সরানোর জন্য যে অপশনটা পাচ্ছি একটা, এটা হচ্ছে উইডগেট। আমরা কি বুঝতেছি, হ্যালো, এই যে এটা এই দেখা যাচ্ছে, এটাকে আমরা সরাইতে পারি এদিক থেকে, এটা একটা এক একটা উইডগেট, এটা একটা উইডগেট, এটা সরাইতে পারবো, এটা একটা উইডগেট, বুঝতেছি। এরপরে ম্যানেজ মেনু, মেনু আমরা বুঝি সাধারণত, মেনুটা কি জিনিস, আমাদের ওয়েবসাইটে এটা দেখতেছি একটা পেজের একটা লিংক, একটা অন্যান্য পেজ যদি দেই, অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারবো, আসি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে মেনুটা কি, সেটা তো আমরা আগে থেকেই জানি যে নেভিগেশন মেনু, এই যে একটা নেভিগেশন মেনু পাচ্ছি না, হোম, জেনারেল, লাইফস্টাইল, এন্টারটেইনমেন্ট, সাইফাই, টেক, গেম, অ্যাপস, হেলথ, ট্রাভেল, মোর, দেখতেছি। হ্যালো, এইগুলো হচ্ছে মেনু, এগুলো আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন, কোথা থেকে আপনি এখানে ক্লিক করলে পারবেন। এরপর টার্ন অফ কমেন্টস অন অর অফ, আপনার ব্লগ পোস্ট যদি ইউজ করবেন, ব্লগে আপনি কি করতে পারেন, কমেন্টস ইউজ করতে পারেন। দেখি আমরা আসলে বেশ কিছু ওয়েবসাইট দেখার চেষ্টা করি, আসলে ব্লগটা কমেন্টসটা কোথায় আসলে কি সে শো করায় সেটা একটু দেখি নাকি। হ্যালো, blogspot.com, অনেক ব্লগ স্পোর্ট, তুমি ধরুন একটা দেখি ব্লগার ব্লগ স্পোর্ট, এরকম অনেক ব্লগ স্পোর্ট ওয়েবসাইট পাবো। ঠিক আছে, যেটা দিয়ে কিনা আমরা দেখতে পারবো। ঠিক আছে, অনেক লান আছে, দেখি এই যে একটা টেক্সটাইল লানা একটা ব্লগ স্পোর্ট ওয়েবসাইট দেখি চেষ্টা করি। এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, তার ভিতরে যদি আমরা ব্লগ একটা ভিতরে ঢুকি, যাও টু মেনটেন ফ্যাস লেদার জ্যাকেট, কিংবা ফ্যাস লেদার জ্যাকেট ইউজ করতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে, সেটা এখানে আপনি এগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনার কমেন্টস ইউজ, কমেন্ট ইউজ করার এখানে জায়গা আছে কিনা দেখি, না এখানে কমেন্টস দেখতেছি না আমরা। হ্যালো, আমরা কমেন্টস এর জন্য যে বিষয়টার জন্য আসলাম সেই কমেন্টসটাই পাচ্ছি এখানে দেখি, এটাতে দেখি, এটা একটা ব্লগ পোস্ট, এখানে নো কমেন্টস, আপনি কমেন্টস করতে পারবেন, ক্লিক করলে কমেন্টস এর একটা প্যানেল থাকবে, যেখানে আপনি ক্লিক করলে কমেন্টস এর জন্য গত দেখতে পারবেন খুব সহজে, এই যে কমেন্টস এর প্যানেল, আপনি এখানে কি করতে পারেন, কমেন্টস লিখতে পারেন, কমেন্টস লিখে আপনি পাবলিশ করলে কমেন্টসটা এখানে শো করাবে, সেই কমেন্টসটা আপনি কি চালু করতে চান নাকি বন্ধ করতে চান সেই বিষয়টা বলা আছে এখানে ড্যাশবোর্ডে, এটা বন্ধ করতে পারেন, চালু রাখতে পারেন। এরপরে লার্নিং অ্যাবাউট গেটিং স্টার্ট, কিভাবে শুরু করবে সেটা বিষয়ে, ড্যাশবোর্ড শুরু করার আগে আমাকে আরেকটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে এই যে একটা অপশন, কোন কোন বিষয়গুলো আপনি এখানে দেখাবেন, সাইট হেলথ, হ্যাঁ সাইট হেলথ, অ্যাট এ গ্লান্স, ঠিক আছে এটা সাইট হেলথ, তারপরে অ্যাট এ গ্লান্স, অ্যাট এ গ্লান্স আমাদের আছে কিনা, এই যে অ্যাট এ গ্লান্স, তারপরে কুইক কুইক ড্রাফট আছে কিনা, কুইক ড্রাফট আছে, এরপরে যদি ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ, ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ আছে কিনা, আছে, অ্যাক্টিভিটি আছে কিনা, অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আছে, ওয়েলকাম আছে কিনা, এই যে একটা ওয়েলকাম প্যানেল আছে, সাইট হেলথ স্ট্যাটাস আছে কিনা, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এগুলো সবগুলানি দেখাচ্ছে এখানে, যেটা আমার টিক চিহ্ন দিয়ে ওটা সেভ করে দেবো, ঠিক সেই জিনিসটা এখানে কিন্তু থাকবে না। আমরা কি দেখতে পাচ্ছি, ওয়ার্ডপ্রেস ইভেন্ট ইউজ চলে গেছে, আচ্ছা আমরা দেখি সাইট হেলথ স্ট্যাটাস, দেখি সাইট হেলথ স্ট্যাটাস চলে গেছে এখান থেকে, অ্যাট এ গ্লান্সটার দিকে খেয়াল করি চলে গেছে। তো এটা হচ্ছে আসলে ওয়ার্ডপ্রেসে এই যে উপর দিকে টপ মেনুতে অপশন থাকবে, আপনি এখানে কি শো করাবেন এই জায়গাটাতে সেটার বিষয় থাকবে, এবং এখানে আপনি কোন কোন পেজিং নেশন কেমন রাখবেন, পেজিং নেশন বন্য বিষয়গুলো, এবং এই বিষয়ে আপনি এখান থেকে হেল্প পাবেন, কেমন কি করবেন না করবেন এখান থেকে মোটামুটি হেল্প পাবেন, ডকুমেন্টেশন পাবেন, নেভিগেশনে কি করতে হবে, লেআউট কিরকম হতে পারে, হ্যাঁ কন্টেন্ট কিরকম টাইপ হতে পারে সেটা বিষয়ে মোটামুটি এখানে ধারণা দেওয়া থাকবে হেল্পিং এ। ঠিক আছে, ড্যাশবোর্ড বিষয়ে আর কোনো প্রশ্ন আছে?
হ্যালো, স্যার বলেন। জেনারেটরটা দিয়ে যদি আপনি পাসওয়ার্ড তৈরি করেন তাহলে আপনার হাফ পাসওয়ার্ড হবে। আপনি ওটা দিয়ে যদি আপনি জেনারেট পাসওয়ার্ড তৈরি করেন, যদি আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে চান তাও হবে। আমার কথা হচ্ছে আপনি বুঝতেছেন কিনা, আমি যেহেতু অনেকই নতুন আছে, প্রাইমারি স্টেজে কাউকে শিখাইতে চাইলে তাকে শুরু করতে হবে আমাকে সরে সরাই দিয়ে। আমি একেবারেই বলতে পারবো না যে তুমি আমাকে আম বানান করে শিখাও, আমাকে আগে শেখাইতে হবে সরে সরে, তারপরে না ধীরে ধীরে শেখাইতে হবে। আমি রাইট? কারণ আমি যদি বলি যে জেনারেট পাসওয়ার্ড করলে এটা হার্ড হবে, এটা উইক হবে, এটা দুর্বল হবে, এটা এরকম এরকম থাকলে হবে, তো এইটা শিখাইতে নেওয়া যাবে দিয়ে ক্লিয়ার করতে পারছি। ঠিক এই বিষয়গুলোর জন্য আমি চেষ্টা করি যে আসলে খুব সহজভাবে বোধগম্য হয় এইরকম কিছু শেখানোর জন্য। ক্লিয়ার? আচ্ছা, আমি দেখছেন যে আমি মাঝে মাঝে বলছি একটা জিনিস দুইবার তিনবার রিপিট করে বলছি যে এটা পাসওয়ার্ডটা এটা হবে, এটা ডাটাবেজ নেম এটা হবে, এটা জিনিসটা এরকম হবে, রিপিট করে বলছি বিষয়টা। আপনি খেয়াল করবেন ভিডিও স্ক্রিন রেকর্ড যখন আমার শেয়ার করবো, আপনি এগুলান পয়েন্টে যখন আসবেন দেখবেন যে আমি রিপিট করতেছি। কেন রিপিট করতেছি? যাতে নতুনদের ক্ষেত্রে বুঝতে সহজ হয়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? এটা যেন ক্লিয়ার হয় এবং সহজ হয় এই জন্য আর কি চেষ্টা করি, আমার পক্ষ থেকে সর্বদা চেষ্টা থাকে। এখন বেশ কিছু দেখা যাচ্ছে আপনি লোকালস্টে ইউজ করলেন, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে, আপনার প্যাকেজ অনেক আছে, সেগুলোর কারণে যদি আপনার এফেক্ট করে আপনার লোকালস্টে, তো সেটা আপনার ওই প্যাকেজের সমস্যাতে বাধা করতে পারে। তো ইন জেনারেল পিসিতে আসলে সমস্যা তেমন পড়ে না, আর আপডেট পিসি থাকলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তো আমরা দেখতে পারলাম আসলে বিষয়গুলো এখানে কি, ড্যাশবোর্ডের বিষয়ে আমরা হইলাম অবগত হইলাম। এখন আমি আপনাদের একটা বলছিলাম যে আসলে আপডেট বিষয়টা আমাদের থাকতে হবে। আপনি যখন ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখন হোম থাকবে, হোমের পরে একটা আপডেট বিষয় থাকবে, হোমের পরে আপডেট থাকবে। আপনি আপডেটে যখন ক্লিক করবেন তখন আপনার এই রকম একটা প্যানেল আসবে, আপনি চেক করতে পারবেন এখান থেকে যে আপনার আপডেট আছে কি না। ঠিক আছে, যদি আপডেট থাকে তাহলে আপনার আপডেটের জন্য থাকবে এবং ইনস্টল নাও থাকবে বা আপডেট নাও থাকবে আসবে, কিন্তু এখন আপডেট আপনার নাই তাহলে আপনি লেটেস্ট ভার্সন ইউজ করতেছেন। হ্যাঁ, প্লাগইনে কোনো আপডেট আছে? ইউর অল প্লাগইনস ইজ আপডেট আপ টু ডেট, আপনার অল প্লাগইন সবগুলো আপডেট, থিম থিম আপনার আপডেট, তার মানে কোনো কিছু আপনার আপডেট দরকার হচ্ছে না। আমি কি ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার। এরপরে আসি ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস, কন্টেন্ট কিভাবে ম্যানেজমেন্ট করে ওয়ার্ডপ্রেস সেইটা বিষয়ে আসলে আমরা একটা ধারণা নেব। ঠিক আছে, আমরা আসলে কি বেসিক ইউজার, আমরা মানে কোডিং জানি না তেমন কিছু, আমরা এখন বেসিক ইউজার হিসেবে আসলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কারা, যাদের কোডিং নলেজ নাই তারা কি করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, তাই কি না? হ্যালো, ওয়ার্ডপ্রেসটা তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে যাদের কোডিং নলেজ নাই, আপনারা খুব সহজে যাদের কোডিং নলেজ আপনি বোঝেন না বা খুব কম কোন রকমে বুঝে যে ফরম্যাটিং টরম্যাটিং এরকম বোঝে, যারা দেখাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাটিং করে অভ্যাস হয়ে গেছে তাদের, এদের জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসটা। তো সেই ক্ষেত্রে আসলে বেসিক্যালি আমরা দেখবো যে আমরা আসলে বর্তমানে কিছু জানছি, আমরা যখন ডেভেলপার হিসাবে যাবো বেশ কিছু শো করার জন্য তখন বেশ কিছু হয়তো দেখবো। আচ্ছা দেখি তাহলে, এখন ড্যাশবোর্ড দেখা শেষ হলো, এখন আমরা যাই পোস্টে, পোস্টে ক্লিক করি, এখানে না গিয়ে আমরা এখানে ক্লিক করি। পোস্টে ক্লিক করলে কোথায় ক্লিক হলো? অল পোস্টে। আমাদের বর্তমানে পোস্ট আছে কোনটা? হ্যালো ওয়ার্ল্ড। আর দেখতে পাচ্ছি? হ্যালো, আচ্ছা এটা হচ্ছে একটা পোস্ট, এটা বর্তমানে একটা পোস্ট অলরেডি আগে থেকে আছে, প্রিডিফাইন্ড হিসেবে থাকে। আমরা চিন্তা ভাবনা করবো এক একটা পোস্টের বিষয়ে কথা বলতে, হ্যাঁ, এবং এগুলোর বিষয়ে কোথায় আমরা কি বুঝবো। আমরা প্রথমে আগেই বলে দিছি যে আপনি এখান থেকে স্ক্রিন অপশন গেলে এখানে আপনি কোন কোন বিষয়ে শো পাইতে চান, কোনটা বিষয়ে শো পাইতে চান না সেটা এখান থেকে পাবেন। ঠিক আছে, বলছিলাম যে প্রেজেন্টেশনও পাবেন এখানে, আপনি নাম্বার অফ আইটেম পার পেজ, প্রতি পেজে কয়টা আইটেম দেখাইতে চান সেটা দেখাবে, এখানে বর্তমানে একটা পোস্ট বা একটা আইটেম আছে এরকম দেখাবে। ঠিক আছে, হেল্প পাবেন এখান থেকে। এখন আপনার ব্যাপার হচ্ছে আমরা একটা নতুন পোস্ট শুরু করবো এবং প্রত্যেকটা একটা একটা করে বিষয় টেস্ট করে দেখবো। কি পোস্ট? পোস্ট কি? পোস্ট হচ্ছে আমরা জানি যে কোনো কিছু আসলে পোস্টিং করে রেখে দেওয়া বা সাবমিট করে রেখে দাও বা রেখে দেওয়া যেটাকে আমরা বলি। সুতরাং একটা নতুন একটা পোস্ট নেওয়ার চিন্তা ভাবনা করি, অ্যাড নিউ পোস্ট ক্লিক করলে আমাদের এরকম লিঙ্কে আসবে, এবং এখানে দেখা যাচ্ছে যে ওয়েলকাম টু দ্য ব্লক এডিটর,
আগে আমাদের ছিল ইডিটর, জানেন, হ্যালো, ক্লাসিক ইডিটর ছিল, বর্তমানে আপডেট ভার্সন গুলোতে কি আসতেছে, ব্লক ইডিটর। নেক্সটে ক্লিক করি, কি কি ফিচার আছে, মিস ইজ ব্লক ইউর ফোন, ওকে, সুন্দর, মেক ইজ, তারপরে কি গেট টু নো দ্যাট ব্লক লাইব্রেরি, ব্লক লাইব্রেরি সম্বন্ধে জানতে পারেন, ক্লিক, ক্লাসে ক্লিক করলে, এরপরে কি আপনি লার্ন হাউ টু ইউজ দ্য ব্লক ইডিটর, কিভাবে ব্যবহার করতে পারি, এভাবে দেখতে পারি, এখানে লার্নিং করতে পারি, ক্লিক করলে গেট স্টার্ট, শুরু করে দিন। এখন আমাদের পোস্টার যে টাইটেলটা এখানে ইউজ করতে হবে, আমরা বুঝতেছি, হ্যালো, পোস্টার টাইটেল দেব যে মাই ফার্স্ট পোস্ট, প্রথম পোস্ট, বা আমি একটা পোস্টের নাম দিতে পারি, দিলাম যে মাই ফার্স্ট পোস্ট। এখন আমাকে টেক্সট লিখতে হবে, টেক্সট লিখতে পারি, যদি টেক্সট না লিখে প্রথম শুরু করে দিই, আমি পিকচার নেব আগে, ওকে, আপনি পিকচার নিতে পারবেন, ব্রাউজার দিতে পারেন, আপনার কি কি লাগবে বিষয়ে আপনি দেখেন, কি লাগে আপনার, পিকচার লাগবে মানে ইমেজ লাগবে, তাহলে আপনি সার্চ করতে পারেন ইমেজ আছে কিনা, ইমেজ, ইমেজের জন্য জায়গা আসবে এবং আপনি ক্লিক করবেন, আপনি আপলোড করবেন একটা ইমেজ, দেখি আমি চেক করে দেখি পিকচারসের ভিতরে আমার কোনো পিকচার আছে কিনা, পিকচার না দেখে আছে ডাউনলোডের ভিতরে দেখি কোনো পিকচার আছে কিনা, অনেকগুলো তো দেখি পিকচারে আছে, আচ্ছা ডকুমেন্টসের ভিতরে দেখি, আমি একটু ডেস্কটপে দেখি, ডেস্কটপের ভিতরে আমি একটা এই পিকচারটা শো করাবো, ঠিক আছে, এবং পিকচারটাকে খুব সহজে আমি যদি সাইজ বড় করতে চাই দিতে পারি, ছোট করলে ছোট করতে পারি, আমি কি দেখতেছি, হ্যালো, আচ্ছা পিকচার খুব সহজে আমরা করতে পারি, এরপরে কি করি, পিকচারের নিচে আমরা একটা লেখা লিখবো, দিস ইজ এ রোবট, ম্যান বা সামথিং, এরকম লাভ 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 শুরু করে দিই, ঠিক আছে, বা লরিং সমটপস এটা ব্যবহার করি, ব্যবহার করতে পারি, এরপর আমরা কি করতে পারি, হ্যালো, এটা আমরা দেখলাম, ব্যবহার করার পর আমরা কি করবো, যখন একটা শেষ হয়ে যাবে একটা প্যানেল, তখন আমরা কি করবো, ইন্টার সাব দেবো, ইন্টার সাব দিলে কি হবে, পরবর্তীতে চলে আসবে, পরবর্তীতে কি ক্লিক করবো এখানে, এবং এখানে ইউজ করবো, আবার আমরা ব্রাউজ অল দিই, দিয়ে আমাদের জন্য যেটা বিষয় দরকার সেটি। এখন আমরা চিন্তা করবো কি কি নিতে পারি, লিস্ট নিতে পারি, হ্যাঁ টেবিল নিতে পারি, কোড নিতে পারি, পোস্ট বানান নিতে পারি, এখানে অনেক বিষয়, সোশ্যাল লিঙ্ক দিতে পারি, অনেক কিছু এখানে আমরা পাবো, এখান থেকে আমরা দিতে পারি, আমরা একটা লিস্ট নেই, এখানে একটা লিস্ট তৈরি করব, এটা মনে করেন যে ফুড মেনু লিস্ট করব, ফিশ, একটা লিস্ট দেখাই, এরকম করে অনেক কিছু করতে পারবো, ফিশ, মিট, তারপরে আর কি দেখাই, ভেজিটেবলস, চিকেন, হ্যাঁ আবার চিকেন, এরকম ভাবে একটা দেখাইলাম, দেখা আমরা কি করতে পারি, এটাকে ডাইরেক্ট পাবলিশ করে দিতে পারি, এছাড়াও যদি আমাদের কোনো সেটিং এর প্রয়োজন পড়ে, সুতরাং আমরা সেখান থেকে এখানে এই সেটিং গুলো ইউজ করতে পারি, আমরা খুব সহজে পার্মানেন্ট ইউজ করতে পারি, P7 দেখাচ্ছে, হ্যাঁ এগুলো আমরা ইউজ করতে পারি, ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারি, যে আমরা ব্লগ পোস্টের ক্যাটাগরি দিতে পারি, ক্যাটাগরিটা কি সেটা তো আমরা জানি কিনা, ক্যাটাগরি আমরা কি ব্যবহার করতে পারি, বিভিন্ন টাইপের, আসলে আমরা অনেকগুলো ওয়েবসাইট ঢুকছিলাম, তাই না, বিভিন্ন এগুলো মেনু আছে, তাই মেনুর ভিতরে আমরা ক্যাটাগরি এরকম কিছু তৈরি করে নিতে পারি, বা আমরা যে প্রথম আলোতে ঢুকছিলাম না সেটাতে ঢুকে দেখি, হ্যালো, আচ্ছা দেখি এখানে বিষয়টা আছে, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস, রিভিউ কি, রিভিউ রায় 1 ডিসেম্বর, তার মানে এটা কি, কোন টাইপের, এটা আদালত বিষয় না, বিচার বা আদালতের আমাদের দিতে পারি ক্যাটাগরি, তারপরে কি আছে, বাইডেনের মন্ত্রিসভায় যারা টাইপ আছেন তারা একটা রাজনীতি, চেয়ারম্যান কে কুপিয়ে জখম, সাবেক চেয়ারম্যান এর আসামি করে মামলা, তারা এটা আসামি মামলা মাধ্যম, হ্যাঁ এগুলা মোকদ্দমা বিষয়ে, এরপরে আসি আরো বেশ কিছু দেখি নিচের দিকে, ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্ট ব্লক করলো সাকিবকে, তাহলে এটা আমাদের বিনোদন পেজের দেখি না, আজিজুল হাকিম বলেন আমি ভালো আছি, তাই এটা আজিজুল হাকিম, উনিও বিনোদন জগতে, ঠিক আছে, এই যে মোটামুটি আছে এই বিষয়গুলো আছে, তারপরে ব্যবসায়িক নেতৃত্বে পিছিয়ে নারীরা, তার ব্যবসার ব্যাপারটা তাহলে কোনটা, চাকরি বাকরির বিষয়, ব্যবসায়ী বিষয়, বাণিজ্য, বাণিজ্য, সোনার দাম কখন বাড়ে কখন কমে সেটা হচ্ছে ব্যবসায়িক বিষয়, এইরকম যে অনেকগুলো বিষয় আছে, এইটা হচ্ছে
ক্যাটাগরি ক্যাটাগরি কিটা আমরা বুঝলাম এখন ক্যাটাগরি বুঝতে কার সমস্যা হচ্ছে ক্যাটাগরির লিস্টে দেখি এখানে কোনো ক্যাটাগরি নাই আমরা যদি ক্যাটাগরি তৈরি করতে যাই যে এটা ফার্স্ট ফ্লো তাহলে দেখা যাচ্ছে এটা এটা ক্যাটাগরি দিতে পারলাম যে মাই সেলফ একটা ক্যাটাগরি এখানে আমার সব নিজস্ব বিষয়ে পোস্ট থাকবে যেহেতু মাই ফার্স্ট পোস্ট মাই বিষয়ে লিখতে চাচ্ছি অমুক অমুক দিলাম এরপরে ট্যাগ যদি ইউজ করি আমার ট্যাগের ব্যাপারে জানি যে ট্যাগ আসলে সার্চ ইঞ্জিনে মোটামুটি কাজ করে এবং এই ট্যাগটা মোটামুটি আপনার সার্চিং এর জন্য আপনার কাজ করবে ঠিক আছে ধরলেন যে আসলে মাই সেলফ ট্যাগ দিলেন মাই সেলফ তারপরে আপনার নাম দিলেন হয়তো সুরুজ তারপরে অ্যাবাউট এরকম ট্যাগ লিখলেন অনেকটা ট্যাগ দিতে পারেন আপনি ঠিক আছে ট্যাগ ব্যবহার করলেন এরপর ফিচার ইমেজ যদি আপনি ইউজ করেন ফিচার ইমেজ ওখানটা ইউজ করতে হবে আপনি ধরলে ফিচার ইমেজটা হচ্ছে আপনি কোনো যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে যান সেটা আপনাকে এটা প্রথমে আপনি লিঙ্কটা যখন এই পোস্টের লিঙ্কটা যখন শেয়ার হবে তখন দেখাবে ঠিক আছে এরপরে কি এক্সপার্ট হিসাবে রাইট অ্যান্ড এক্সপার্ট অপশনাল টাইপ লিখতে পারেন আপনি খুব সহজে এটাকে প্রথমে সামারি করে লিখতে পারেন ডিসকাশন কোনটা কমেন্টস অ্যালাউ করবেন কিনা এই পোস্টের ভিতরে ঠিক আছে পোস্টের অ্যাট্রিবিউট কি আছে টেবল টেমপ্লেট কোন টাইপের নেবেন ফুল উইথ টেমপ্লেট নেবেন যে কভার টেমপ্লেট নেবেন পোস্টের কথা বলে যে আপনি ফুল উইথে শো করাবেন নাকি শুধু ডিফল্ট টাইপের শো করাবেন নাকি কভার টাইপ টেমপ্লেট যেসব থাকে সেসব কভারের মতো করে দেখাবেন এখানে থাকতেছে অপশন তো এইগুলা যে মোটামুটি অপশন থাকতেছে আপনি শো করাবেন কাকে পাবলিকালি প্রাইভেট নাকি নাকি পাসওয়ার্ড ম্যাটার করে আপনি ব্লগ পোস্ট এভাবে শেয়ার করতে পারবেন ক্লিয়ার এরপর আপনি কি করতে পারেন এখানে ব্লগ এডিটরের জন্য এখানে আছে এটা না আর আপনার পাবলিশ করে জাস্ট শেয়ার করেন পাবলিশ আন পাবলিশ নাও এটা পাবলিশিং হবে কমপ্লিট এবং একটা লিংক শো করাবে এই যে কপিটা লিংক করেন লিংক কপি করে আপনি দেখেন দেখি এই আছে আপনার ব্লগ পোস্টের লিংক এবং এই আপনার ব্লগ পোস্টটা হ্যালো বুঝতেছি আমরা আচ্ছা যদি আমরা বুঝতে পারি ভালো এই যে ইমেজটা এটা আছে আমাদের ফিচার ইমেজ একটা বিষয় হ্যালো বুঝতেছেন এবং এটা হচ্ছে পোস্ট পোস্টের ইমেজ আর এই ফিচার ইমেজটা কখনো কোনো কোনো ইমেজ যারা ডেভেলপমেন্টটা কোনো সামনে রাখেন কখনো দেখা যাচ্ছে যে পোস্টের থেকে ইমেজ নিয়ে এখানে রাখেন তাদের এটা আমরা পরে আসবো থিম ডেভেলপমেন্টের বিষয়ে তাহলে এখন আমরা সেই গিয়ে দেখি পোস্টে এখানে কয়টা পোস্ট হয়ে গেছে টোটাল পোস্ট হইলো কয়টা দুইটা আচ্ছা এখানে অল পোস্ট এখানে পাবলিশড পোস্ট পাবলিশ করা যেগুলো থাকবে সেটা যদি পেন্ডিং করে রেখে দেন যেটা ড্রাফট করে রেখে দেন পোস্ট তাহলে ড্রাফটের জন্য অপশন দেখাবে এখানে হচ্ছে আপনার টোটাল এই যে আপনি এগুলাম দেখতেছেন এটা পুরোটা একটা ফর্ম এইখান থেকে এইটা এটা পুরাটাই এই যে এইদিকে এই যে সবগুলা মিলে এগুলার একটা পুরোটা একটা ফর্ম এই ফর্মটার ভিতরে আপনি এই জিনিসগুলা এই পোস্টটা আপনি ডিলিট করতে চাচ্ছেন ক্লিক করলেন বা এটাও ডিলিট করতে চাচ্ছেন একসঙ্গে বাল্কিং হচ্ছে বাল্ক মানে অনেকগুলো একসঙ্গে করা আপনি দুইটা তিনটা সিলেক্ট করে একসঙ্গে করতে পারেন বা সিঙ্গেল ভাবে আপনি এটাকে ডিলিট করতেছেন জাস্ট জাস্ট ক্লিক করবেন ডিলিট হবে ক্লিক করে ডিলিট করব ঠিক আছে আমরা ডিলিট করি দেখি ট্রাশে ক্লিক করি এখানে আমরা একটু ডিলিট করার চেষ্টা করি ডিলিট হয়েছে ট্রাশে চলে গেছে খুব সহজে এটাকে ক্লিক করে আনডু করে আবার নিতে পারা এখন এটা আমরা বাল্ক অপশন এটাতে আমি ক্লিক করলে অনেকগুলা পোস্ট যখন থাকবে তখন আমি বাল্ক অপশন সিলেক্ট করে এডিট করতে পারবো মুভ ট্রাশিং করতে পারবো দিয়ে অ্যাপ্লাই দিলে হয়ে যাবে এডিটার জন্য বিষয়টা দেখি খুব সহজে শর্টকাটলি ইউজ এডিট করার জন্য থাকবে অপশন ঠিক আছে স্যার বাল্ক অপশনটা একটু বলবেন বাল্ক অপশন হচ্ছে আপনি একের অধিক যদি কোনো জিনিসটা নিয়ে আপনি কোনো কাজ করতে চান একসঙ্গে তাহলে আমরা এটা একটু আন্ডু করে দেখাই হ্যাঁ এখন বর্তমানে আমাদের পোস্ট একটা আছে এবং এটা আন্ডু করার পর দেখবো আমার পোস্ট দুইটা হইলো একের অধিক যখন হবে একটা পোস্ট দুইটা পোস্ট একসঙ্গে আপনি বাল্ক এডিট করেন বাল্ক মানে অনেকগুলো কাজ একসঙ্গে করেন অ্যাপ্লাই ক্লিক করেন দেখেন এখানে আপনি এটা পাইলেন পাইছেন পোস্টের বাল্ক এডিট এটা এটা এডিট করতেছেন এটাকে ক্যাটাগরিজ কোন ক্যাটাগরির ভিতরে নেবেন সেই ক্যাটাগরি নেবেন ট্যাগ কি ইউজ করেন ট্যাগে বাড়ি সব ইউজ করতে হবে বাল্ক এডিট করতে গেলে আপনার ট্যাগ অন্যান্য বিষয়গুলো মূল পোস্টের কোনো কিছু যাচ্ছে না ট্যাগের সঙ্গে যে বিষয়গুলো জড়িত সেগুলো আপনি ইউজ করতে পারতেছেন ট্যাগ বা অন্যান্য কোনো বিষয় মানে পোস্টের সঙ্গে যে জড়িত বিষয়গুলো আচ্ছা আমরা যেটা ট্র্যাশ করি তো সেটা কিভাবে ট্র্যাশ আপনি যখন ট্র্যাশ করবেন আচ্ছা আমরা একটু এটাকে ক্যান্সেল করি এটা দেখলাম এবং এটা আপডেট দেওয়ার বিষয় আছে
আপডেট দেওয়ার পর দেখি আমাদের ক্যান্সেল আছে কিনা, ক্যান্সেল আছে ক্যান্সেল দিলাম। আমরা যদি এটাকে ধরলাম একটা পোস্টে এটাকে মুভ করতে আগে দিই, দেখি আমরা যখন ট্রাশ করলাম তখন ট্রাশের যে ইয়ে গেলাম পোস্ট গেলাম তখন এই জায়গাতে পাবো অল পাবলিশ ট্রাশ, পাবলিশ একটা আছে অল একটা এবং ট্রাশে আছে একটা। এই যে ট্রাশ করার কোনটা আছে এটা, এরপরে আপনি ট্রাশ করার পর আপনি পারমানেন্টলি ডিলিট করতে পারবেন অথবা আপনি রেজিস্টার করতে পারবেন, ঠিক আছে? এটা ডাটাবেজে জমা না, ডাটাবেজে একটা ট্যাগ আসলে বা একটা ফিল্ড এটা এডিট হবে, জাস্ট এডিট হলে দেখা যাচ্ছে এই ফিল্ডটা আসলে কিভাবে কাজ করে সেটা আমি পরে বলতেছি। একটা এই ফিল্ড এডিট হয়ে যায় যার ফলে দেখা যাচ্ছে যে এটা আমি কি হিসাবে পোস্ট কি হিসাবে দেখাবো, ট্রাশ হিসাবে দেখাবো, এটা পাবলিশ হিসাবে দেখাবো, এটা ড্রাফট হিসাবে দেখাবো, ঠিক আছে? এরপর আপনার আছে শর্টিং, এখানে অনলাইন ডেট দিয়ে শর্টিং করতে পারবেন, ক্যাটাগরি দিয়ে শর্টিং করে নিতে পারেন, ফিল্টারিং করে নিতে পারবেন, ঠিক আছে? এরপরে খুব সহজে আপনি এখান থেকে সার্চিং করে নিতে পারেন। যাই হোক আমি ট্রাস্টটা এখান থেকে আগে রেজিস্টার করে নিই, সার্চিং দেখার ক্ষেত্রে একটা দিয়ে তো আর সার্চিং দেখানো সম্ভব হচ্ছে না। তার মানে বর্তমানে আমার পোস্ট আছে দুইটা এবং আমি দেখি আমি হ্যালো কোথায় লেখা আছে সেটা কি সার্চ করার চেষ্টা করি। আমার হ্যালো সার্চিং হয়ে আসছে, হ্যালো যেখানে আছে পোস্ট কিন্তু দুইটা শুধুমাত্র হ্যালো যেটা সেটা আসছে। সুতরাং এটা হচ্ছে সার্চ বার, আর বাল্ব অপশন আপনি উপরে আছে এই নিচে এই অপশনটা আছে, একই কাজ হবে একই রকম। সুতরাং আমাদের এখানে কোনো প্রশ্ন আছে আরো বাল্ব অপশন নিয়ে? কারো প্রশ্ন বুঝতে পারলে ভালো, আমিও চাই যে আপনারা তাড়াতাড়ি বুঝে ওঠেন, ঠিক আছে? যাতে আমাদের জন্য তাড়াতাড়ি আসলে মার্কেট প্লেসে ঢোকা সহজ হয়। তো আমরা দেখতে পারলাম যে আসলে কিরকম এখানে কি আছে, এখন দেখি এই প্যানেলটা থেকে এটা আছে টাইটেল, এটা থাকবে অথর, কি আসলে পোস্টটা তৈরি করছে, অ্যাডমিন ইউজার নাকি আপনার মডারেটর, ক্যাটাগরি থাকবে আপনি কোন ক্যাটাগরিতে এই পোস্টটাকে ইনক্লুড করছেন। এরপর আপনার থাকবে এখানে কি ট্যাগ থাকবে, ট্যাগ আপনি কোন কোন ট্যাগ ব্যবহার করলেন এই পোস্টের জন্য। এরপর কমেন্টস থাকবে, কয়টা কমেন্টস এই পোস্টে আছে সেটা, ডিফল্ট থাকবে যে পোস্ট আছে সেটা অটোমেটিক্যালি একটা কমেন্টস দিয়ে শো করানোর চেষ্টা করছে আসলে কিভাবে কাজ করে। এরপর এখানে থাকবে ডেট, কবে ডেটে পাবলিশ করছেন সেটা থাকবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা দেখলাম অ্যাড নিউ পোস্ট আমরা দেখতে পারলাম, ক্যাটাগরিজ দেখি এখান থেকে আমরা পোস্টের ক্যাটাগরিজ গুলো আমরা ম্যানেজ করতে পারবো, নতুন করে ক্যাটাগরি তৈরি করতে পারবো, ক্যাটাগরি সিলেক্ট তৈরি করতে পারবো, ক্যাটাগরি নাম দিয়ে দেই কি লিখবো বিজনেস ক্যাটাগরি এবং সিলেক্ট, সিলেক্টটা হচ্ছে আসলে মূলত আসলে কিওয়ার্ডের মতো কাজ করে, কিওয়ার্ডের মতো সিলেক্টটা, এই সিলেক্টটা কিওয়ার্ডের মতো কাজ করে, অনেক সময় কি করে ইউআরএল এর মতো কাজ করে, মানে ইউআরএল ব্যবহার করা আছে এই সিলেক্টটা। স্ল্যাগ একটা আমরা দিই, সবসময় স্ল্যাগ ইউজ করবো, আমার চেষ্টা করবো কোনো ধরনের ফাঁকা না রাখার, কোনো স্পেস ইউজ না করার চেষ্টা করবো, ঠিক আছে? এর প্যারেন্ট ক্যাটাগরি মানে এটা কি কোনো চাইল্ড ক্যাটাগরি হবে কিনা, একটা ক্যাটাগরির আন্ডারে আর একটা ক্যাটাগরি হবে কিনা না এটা, এবং ক্যাটাগরি ডিসক্রিপশন লিখে দেবো। যাই হোক আমরা না লিখলাম, ওখানে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, আরো আমরা এইভাবে ক্যাটাগরি অ্যাড করতে পারি এবং এইভাবে ক্যাটাগরি গুলো আবার আগের মতো এই বাল্ব অপশন দিয়ে যেমন ডিলে ইয়ে দিয়ে করতে পারি, এখান থেকে আবার করতে পারি, এডিটও করতে পারি, দেখতেছি আমরা, ঠিক আছে? হ্যালো স্যার, কুইক এডিটটা কি? এখানে কুইক এডিট সিম্পলি জাস্ট ক্লিক করলে আপনার এটাকে জাভাস্ক্রিপ্টে কাজ করবে, সিম্পলি কাজ করার জন্য কুইক এডিট করার জন্য কোনো ধরনের লোডিং আছে আপনি এদিকে খেয়াল করেন বিষয়টা, এদিকে দেখেন যখন আমরা কুইক এডিট ক্লিক করছি তখন এটা নড়ছে কোনো কিছু লোডিং হয়নি, কিন্তু যখন আমরা এডিট এডিট বা অন্য কিছু করতে যাবো তখন, ঠিক আছে? এখন বুঝতে পারলে সহজ, ঠিক এমনি ভাবে আমাদের ট্যাক্স আছে, ট্যাক্স আমরা কিছু ট্যাক্স নিতে পারবো এখান থেকে, আমরা কিছু ট্যাক্স যেমন আমরা কয়টা ট্যাক্স দিছি তখন পোস্টের জন্য যতগুলো ট্যাগ আমরা ইউজ করবো প্রত্যেকটা এক একটা এখানে ট্যাগ হিসাবে এখানে জয়েন হবে। আমরা কি ক্লিয়ার? হ্যালো, এবং ট্যাগের এবং ট্যাগ গুলা কি হবে এখানে আমরা তৈরি করতে পারি, আগে থেকে প্রিডিফাইন করে রেখে দিতে পারি, পরে আমরা এটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আপনার যখন ওয়েবসাইটটাকে আপনি ট্যাগ ইউজ করবেন, ধরেন আপনি একটা ট্যাগ ইউজ করেন, ট্যাগটা ইউজ করা হচ্ছে আপনি কোনো একটা নামকরণ করে বা খুব সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা ট্যাগ ইউজ করি। প্রোডাক্টে যে ট্যাগ গুলো থাকে শুধু ট্যাগ যে প্রোডাক্টে ব্যবহার হয় তা না, মৃত লাশের পায়েতেও কিন্তু একটা ট্যাগ ব্যবহার করা হয়, আমরা কি জানি মর্গে ব্যবহার করা হয়। আচ্ছা, ট্যাগটা ব্যবহার করা হয় খুব সহজে নামকরণ বা অনেক কিছু খুব সহজে খুঁজে বের করার জন্য,
যদি অ্যাবাউট হয়, মানে কোনো কিছু অ্যাবাউট সম্বন্ধে, প্রোডাক্ট বা অন্য কোনো মানুষের সম্বন্ধে, কোন একটা জায়গার সম্বন্ধে অ্যাবাউট, এটার এই এই ট্যাগটা কাজে লাগে, এসইও এর কাজে লাগে। যখন আপনি সিও এর জন্য কাজ করবেন, এসইও এর জন্য, হ্যাঁ সার্চ ইঞ্জিন যখন কাজ করবেন, বা এটা তখন কাজ করবেন। আর ট্যাগটা এখানে নিয়ে কাজ করলে আপনার কি হবে, ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে সহজে কিন্তু সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, এটা খুব সহজে সার্চ ইঞ্জিনে অ্যাড হতে পারে। এই জন্য ট্যাগ ম্যাগ যা লাগে সবকিছু ওয়ার্ডপ্রেসের ভিতরে ইনক্লুডেড করে দেওয়া আছে। এরপর আসি মিডিয়া, মিডিয়া লাইব্রেরি আছে, অ্যাড মিডিয়া লাইব্রেরিতে আমরা ঢুকতে পারি নতুন করে। মিডিয়া মিডিয়া বলতে কোন কোন বিষয়, ইমেজ, অডিও ফাইল, ভিডিও ফাইল, ফ্ল্যাশ ফাইল, এইসব আছে মিডিয়া ফাইল। আমরা অলরেডি কয়টা ফাইল যুক্ত করছি, দুইটা পিক্সেল যুক্ত করছি, তাই কিনা? এবং খুব সহজে এখানে দেখা যাচ্ছে যে আমরা কি করতে পারি, এটা বাল্কিং সিলেক্ট করতে পারি ডেট টাইম দিয়ে, ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি, দেখতে পারি যে শর্টিং করে নিতে পারি, অডিও ফাইল আছে কিনা, নাই অডিও ফাইল নাই, ইমেজ ফাইল দুইটা ইমেজ ফাইল আছে, ডকুমেন্টস টাইপ কোনো ফাইল আছে কিনা নাই, এখানে আমরা দেখতে পারি। আমি কি বুঝাইতে পারতেছি? এখন আমরা চিন্তা করবো যে আসলে এই মিডিয়া লাইব্রেরিতে একটা মিডিয়া ফাইল বা একটা ইমেজ বা মিডিয়া যেগুলো অ্যাড করবো, ওকে? এখানে ড্র্যাগ ড্রপিং করতে পারি অথবা সিলেক্ট করতে পারি, ওকে? আমরা সিস্টেম করি জি, ঠিক আছে? তাহলে আমরা একটু চেক করি এই সার্ভার বক্সে দিলে যদি ফাইলটা একটু আপলোড করার চেষ্টা করি। আপলোড হয়েছে, ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ যত, এবং আপলোড মনে হয় হয়ে গেছে মোটামুটি। এবং আমরা এখান থেকে এডিট করতে পারি যে আপলোড করলাম যেটা ফাইলটা, সেই ফাইলের মোটামুটি ট্যাগ, ডিসক্রিপশন, অন্যান্য বিষয়গুলো এখান থেকে আমরা এডিট করতে পারি। আচ্ছা আমরা একটু দেখি সেটা অ্যাড হয়েছে কিনা। দেখতেছি যে আমাদের এই সার্ভার ওয়ার্ক ডট পিপিটিএস বা প্রেজেন্টেশন যে ফাইলটা সেটা কি আর হয়েছে, এটা কি টাইপ? আমি সম্ভবত মনে করতেছি এটা ডকুমেন্টস টাইপ ফাইল, যদি তাও না হয় তাহলে দেখি আর কি আছে, ইমেজ টাইপ তাতে দেখাচ্ছে না, অডিও টাইপ নাই, ভিডিও টাইপ নাই, স্প্রেডশিটস মানে এক্সেল শিট কিনা, আর্কাইভস না, আনঅ্যাটাচড এটা আনঅ্যাটাচড দিচ্ছে, তার মানে ওনারা যে ডকুমেন্টেশন হয়তো শুধুমাত্র ইয়াগুলোকে নিচ্ছে ডকুমেন্টেশন, ডকুমেন্ট ফাইল হিসেবে আপনার পিডিএফ ফাইল, ওয়ার্ড ফাইল এসব কে নিচ্ছে, পিপিটিএক্স কে নিচ্ছে। তারা বুঝতে পারতেছি আসলে মিডিয়া লাইব্রেরি কি আসলে, এবং এখান থেকে আমরা খুব সহজে সার্চ করতে পারি। মানে এখানে আপনি ফাইল রেখে দিতে পারেন, আপনার পরে প্রয়োজন পড়লে আপনাকে ফাইল ব্যবহার করতে হতে পারে। ধরেন ইমেজ করতে কোথাও ব্যবহার করবেন, তখন আমরা পোস্টে দেখলাম ইমেজ যেভাবে ব্যবহার করা লাগে, তাহলে পারি এখান থেকে খুব সহজে। আরো দেখি ইমেজ ব্যবহার করার চেষ্টা করি, এই আর একটা ইমেজ ব্যবহার করি, দুইটা ইমেজ নিতে পারি একসঙ্গে, একসঙ্গে দুইটা ইমেজ নিতে পারি, নিলে কি হবে অটোমেটিক্যালি লোড হবে। এই যে আমরা দেখতেছি না এই লোডিং হচ্ছে, দেখলেন? ওই যে আসলে আপনার যে প্রসেস বা প্রোগ্রেস বারটা দেখেন, অ্যাজাক্স যে কোডের অ্যাজাক্স একটা প্লাগ ইন আছে, এই প্লাগ ইন দিয়ে ফাইল আপলোডার টাইপের প্লাগ ইন সেটা ব্যবহার করা আছে, ঠিক আছে? তাহলে খুব সহজে আমরা দেখলাম যে কিভাবে আসলে করতে হচ্ছে আমাদের, এগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা তৈরি করলাম পোস্ট, তৈরি করলাম মিডিয়া লাইন, মিডিয়াতে আসলে তৈরি ইয়া নিলাম, ফাইল নিলাম। এখন আমরা চেষ্টা করব পেজ তৈরি করার জন্য। পেজ আমরা বুঝি, হ্যালো, পেজ যদি বুঝি, যেমন একটা ব্লগ পেজ, আসলে পেজটা আমরা দেখি, যাই হোক একটা পেজে যাই, একটা ক্যাটাগরিতে যাই, টপিকস দেখাচ্ছে এটাকে। আচ্ছা আমরা আরো একটু ভালো কোনো ইয়েতে যাই, সার্চ ইঞ্জিন থেকে দেখি, দেখি দেখি আমরা প্রথমটা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে ব্লগার ডট কম এর একটা ওয়েবসাইট, আমার ব্লগে ঢুকে যাচ্ছে, আমরা একটু হোম পেজে যাই। এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে? এটা হচ্ছে, এটা হচ্ছে কি হোম পেজ। এখন আমরা যে কোনো একটা টপিক্স এর ভিতরে ঢুকতে পারি, সেটা একটা পেজের ভিতরে, যেমন এটা একটা পেজ, এটা একটা পেজ, ক্লিক করে দেখি। এই যে হোম পেজ, এইটা হোম পেজের পরবর্তী যে পথটা থাকে সেইটা একটা পেজ, এটা পেজ, এই যে এটা পেজ পুরোটাই, আমরা কি বুঝতেছি? হ্যালো হ্যালো, যদি বুঝতে পারি সুন্দর, ঠিক আছে?
না বুঝতে পারলে আসলে আমাদের জন্যই ক্ষতিকর হয়ে পড়ল, যেতে বা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তা আমরা দেখলাম যে আসলে পেজ ফিজের বিষয়টাতে আমরা একটু যাই। পেজ এখানে দেখা যাচ্ছে দুইটা পেজ ডিফল্ট হিসাবে আছে, একটা স্যাম্পল পেজ কিভাবে করতে হয় সেটা, একটা আছে প্রাইভেসি পলিসি পেজ। ঠিক আছে, আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজ কি হবে, স্যাম্পল পেজ কি হবে। আর আমরা চেষ্টা করি একটা নতুন পেজ নেওয়ার জন্য, ব্লগ পোস্টে যেরকম আমরা পেজ তৈরি করার জন্য ইয়া করছিলাম, পোস্ট তৈরি করার জন্য যেভাবে চেষ্টা করছিলাম, ঠিক একই টাইপই হবে এখানে। আপনারা দেখেন হয় কিনা, একই রকম না? এটা ধরি আমরা অ্যারাউন্ডটা আমি লিখব, আমাদের এই ওয়েবসাইটের সম্বন্ধে বা আমাদের ওয়েবসাইট যে বিষয়ে সম্বন্ধে আমরা লিখতে যাচ্ছি সে অ্যামাউন্ট লিখতে পারি এখানে। ঠিক আছে, আমরা লিখলাম যে আসলে মাই ওয়েব অ্যামাউন্ট সামথিং ব্লা 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 দিয়ে দিয়ে লেখার পরে এখন আমরা চেষ্টা করব হয়তো ইমেজ বা কোনো গ্যালারি একটা বা কোটেশন মার্ক ইউজ করার চেষ্টা করি। এই কোটেশন ইউজ করার চেষ্টা করি, কোটেশন হচ্ছে কারো বক্তব্য বা উক্তি দেওয়ার জন্য। হ্যাঁ, এটা একটা কোটেশন দিলাম। ঠিক আছে, এরকম করা তো আরো কিছু আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে দেওয়া শেষ করার পরে আমরা আর কিছু অ্যাড করি, কোটেশন দিলাম, এরপর আর কিছু দেখি ব্রাউজার করে দেখি আমরা আসলে কি অ্যাড করব। গ্যালারি অ্যাড করার চেষ্টা করতে পারি, গ্যালারি অ্যাড করতে গেলে আমাকে এখানে আপলোড করে করতে পারি, আর মিডিয়া লাইব্রেরি ব্যবহার করলে মিডিয়া লাইব্রেরি থেকে গ্যালারি ব্যবহার করতে পারি। ঠিক আছে, তিনটা সিলেক্ট করলাম দেখছিল এবং তিনটে নিউ গ্যালারি, নতুন একটা গ্যালারি করি, ইনসার্ট গ্যালারি, গ্যালারিটা ইনসার্ট করে দিই। গ্যালারি ইনসার্ট হয়ে গেছে, এখন আমরা এটাকে চেক করি কি কি আছে সেটা শো করার চেষ্টা করি। লিঙ্ক টু না না, ওকে, এবার সাইজ কি দেবো, লার্জ নাকি মিডিয়াম, মিডিয়াম দিই। অ্যাডভান্স আর কিছু ব্যবহার করা আছে কিনা, এইচটিএমএল অক্ষর না ব্যবহার করবো না, এডিশনাল সিএসএস নো, সিএসএস এই পেজে কোনো ব্যবহার করবো কিনা বুঝতেছি, হ্যালো এখানে ব্যবহার করবো কিনা সেই সব। এরপরে আসলে এখানে আসি, সিলাকটা কি ব্যবহার করবো, পেজের নাম সিলাকটা আমি বলছিলাম যে সিলাকটা আসলে ইউআরএল হিসাবে কখনো ব্যবহার হয়, এটা আসলে কি টাইপ হিসাবে সিলাকটা আছে যে যখন আমার লোকাল হোস্ট স্ল্যাশ এবং এই লিঙ্কের ভিতরে কিন্তু এই পোস্টটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবং অন্যান্য যে ফিচার ইমেজ গুলো তারা দেখছি অ্যালাউ কমান্ডস আছে কিনা এইসব বিষয়, অ্যাট্রিবিউট পেজে এইসব বিষয়। এখন পাবলিশ করার চেষ্টা করি, আমরা একটু ক্লিক করি, এখন পাবলিশিং হচ্ছে, আপডেটিং, ওকে, এবং লিঙ্কটা হচ্ছে এইটা, কপি লিঙ্ক করতে পারি বা সোজাসুজি আমরা ভিউ পেজে যেতে পারি। ভিউ পেজে গিয়ে দেখি এটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ। ঠিক আছে, হ্যালো, এরকম করে অনেকগুলো টেক্সট লিখে আমরা কি করতে পারি, একটা পেজ তৈরি করতে পারি, আমরা জাস্ট দেখানোর জন্য এটা করতেছি। আচ্ছা, পেজের বিষয়টা দেখলাম এরকম ভাবে, এবং খুব সহজে আগের মতো যেমন দেখলাম বাল্ক অপশন, শর্টিং অপশন, নিউ পেজ, এগুলা অন্যান্য বিষয়গুলো দেখলাম একই রকম ভাবে আছে। ক্লিয়ার? হ্যালো, এখন থাকতেছে আমাদের কমেন্টস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, এগুলা বিষয় থাকতেছে। কমেন্টস এর ভিতরে আপনার ইউজার যে কমেন্টস করবে সেখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন কে কি কোথায় কমেন্টস করছে। হ্যাঁ, সেখানে পাঁচটি পাই, হ্যাঁ পাবেন, এখানে কোন পোস্টে কমেন্টস করছে, কোথায় কমেন্টস করছে সেগুলো পাবেন। যেমন হ্যালো পোস্টে কমেন্টস করছে একটা, তারপরে আসি থিমসে, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সটা আসলে আপনার দৃষ্টিগোচর কেমন হবে, ওয়ার্ডপ্রেসটা কেমন দেখাবে সেটি। অ্যাপিয়ারেন্স আমার থিমসে গেলাম, কাস্টমাইজ আছে, উইডগেটস আছে, মেনুস আছে, ব্যাকগ্রাউন্ড আছে, থিম এডিটর আছে। তো আমাদের সবচেয়ে এখানে অ্যাডভান্স যে সিস্টেম ইয়েটা আছে মেথডটা সেটা হচ্ছে আমাদের থিম এডিটরটা বুঝতেছি, এবং অন্যান্য থিম, থিমটা আমরা বুঝি, থিমটা হচ্ছে এক প্রকার রং, আপনার ওয়েবসাইটে যে রং রং আছে সেটাকে আপনি যেভাবে চেঞ্জ করতে চান সেটা। বর্তমানে আমাদের সিলেক্টেড থিম হচ্ছে এটা, অ্যাক্টিভ হচ্ছে 2020 এই থিম, আমরা যদি এইটাকে বলি 2019 এটা, 2017 এই থিমটা। এছাড়াও যদি আমাদের ইচ্ছা হয় যে আমরা কোনো একটা থিম অ্যাড করবো এখানে, অ্যাড করতে পারবো, কোনো থিম যদি দেখে আমাদের ডাউনলোড করা থিম আছে সেটা আমরা ইনস্টল করতে পারবো। ঠিক আছে, আমরা চেষ্টা করি একটা থিম অ্যাড করার জন্য, নতুন করে আমরা ওই আগের থিমে থাকবো না। এখানে অনেকগুলো থিম পাবেন, আপনি শুনতে পাচ্ছেন, অনেকগুলো ফ্রি থিম পাবেন। ঠিক আছে, এখানে আপনার থিমের ক্যাটাগরি পাবেন, পপুলার, লেটেস্ট, ফেভারিটস এখান থেকে পাবেন, অনেকগুলো থিম আছে। হ্যাঁ, এখানে সব ফ্রি তাই না? এখানে মোটামুটি এগুলো পাবেন ফ্রি, কিছু পাবেন পেইড আছে। ঠিক আছে, আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারেন কোন টাইপের আপনাকে থিম লাগবে, বুঝতে পারছি, এখান থেকে আপনি ফিল্টার করে নেবেন কোন কোন ধরনের থিম আপনার প্রয়োজন।
আদার পোর্টফোলিওর জন্য থিম দরকার, আপনি দিতে পারেন, ফিল্টার করে দিয়ে অ্যাপ্লাই ফিল্টারিং করে দেন। শুধু পোর্টফোলিওর জন্য যে সব থিম আছে সেই সব থিম আসতেছে, দেখেন লোড হয়ে আছে, কিট প্রেস, ওয়াটার স্পোর্টস, বিজমো, এই যে সিগনিফাই ইরিগেশন, গার্ডেনার কনসালটেন্সি, কর্পোরেট বিজ, স্মার্ট সফার, মার্কেটিং এজেন্সি, স্পিনটেক। হ্যালো, জি বলেন। থিমগুলো ফ্রি কিছু পাবেন, এখানে পেইডও কিছু পাবেন, ঠিক আছে, থিম ফ্রি পাবেন, পেইড থিমও পাবেন। আমি কি ক্লিয়ার করে দিতে পারছি? হ্যালো, আপনি পেইডও পাবেন, ফ্রি থিমও পাবেন, আপনি ইনস্টল করার পরে বুঝবেন সেটা আসলে পেইড না ফ্রি, ক্লিয়ার? এছাড়া যদি বলেন আপনি থিম একটা ইনস্টল কিনে নিয়েছেন কোনো ওয়েবসাইট থেকে, কোড কিনিয়ন অথবা ইনভার্টার মার্কেটের জন্য আছে কিনিয়ন অথবা থিম পার্টস থেকে নিচে, সেখান থেকে আপনি নেওয়ার পরে আপনি আপলোড করতে চান, জাস্ট এখান থেকে দেওয়ার পরে আপনি এখানে কি চুজ করবেন, চুজ করে আপনার যে থিমের যে ফাইলটা থাকবে জিপ ফাইলটা, ধরেন ডিটেলস জিপ ফাইল, এটা ক্লিক করে ওপেন করবেন, ওপেন দিলে অটোমেটিক্যালি লোড হবে এবং থিমটা লোডিং হওয়ার শেষে আপনাকে অ্যাক্টিভ দেখানোর জন্য অপশন দিবে, অ্যাক্টিভ ক্লিক করবেন, জাস্ট থিম অ্যাক্টিভ। খুবই সিম্পল, আমি কি বুঝতে পারতেছি? হ্যালো, জি স্যার বুঝতে পারছি। এটা বুঝলাম আমরা। এরপর আসলে কি কাস্টমাইজ অপশন আসে, থিম সামলাটা বুঝলাম, কাস্টমাইজ আসে। আচ্ছা, একটা থিম আমরা ইয়ে দেখাইলাম না, না থিম একটা অ্যাড করলাম না, তাই তো বিষয়টা আসলে কেমন হয়ে গেল? আমরা একটা দেখি থিম একটা অ্যাক্টিভ করার চেষ্টা করে দেখি। আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে এই যে এটা বিউটি প্লাস দেখি, যদি থিম, হ্যাঁ এই থিমটা ব্যবহার করার চেষ্টা করে দেখি, ইনস্টল করি, ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পর এখানে অ্যাক্টিভ করার জন্য বলতেছে যে ইনস্টল হয়ে গেছে কিন্তু এটা অ্যাক্টিভ করলাম না, অ্যাক্টিভ দিয়ে দিই, অ্যাক্টিভ যখন করবো তখন পেজটা সব পুরোটা লোডিং হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই অ্যাক্টিভ হচ্ছে বর্তমানে এই থিমটা। এখন আমাদের প্রিভিউটা দেখি, ওয়েবসাইটের বর্তমানে প্রিভিউটা কেমন আছে, আমাদের ওয়েবসাইট হচ্ছে কি লোকাল হোস্ট, লোকাল হোস্ট। এবং আমরা দেখি, ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে বর্তমানে থিম, ঠিক আছে, আমাদের থিমে এখানে পেজ কটা অ্যাড করছি, হোম পেজ, অ্যাবাউট পেজ অ্যাড করছি, একটা নতুন আর স্যাম্পল পেজ আগে থেকে আছে, ঠিক আছে। হ্যালো, আমরা কি বুঝতেছি? বুঝলে আমাদের জন্য ভালো। হ্যাঁ, তাহলে আমরা থিমের বিষয়টা দেখলাম, এখন আসি কাস্টমাইজিং এর ব্যাপারে। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু অ্যাপিয়ারেন্সটা আপনাকে শো করানোর জন্য, অ্যাপিয়ারেন্সে কোনটা কি বিষয় সেটা একটু জানো। থিমের নাম এটা দেখলাম, আচ্ছা, এরপরে এই যে আপগ্রেড টু প্রো, এই থিমটা আমরা কিনতেও পারি, এটা কিন্তু ফ্রি থিম, এই থিমটাকে একটা প্রো ভার্সন আছে, মানে প্রফেশনাল ভার্সন আছে, সেটাকে আপনি নিতে গেলে আপনার আপগ্রেড টু প্রো করতে হবে এবং সেজন্য আপনাকে পে করতে হবে। বিষয়টা ক্লিয়ার এখন আপনি বুঝতেছেন? ফ্রি থিমটা কি জিনিস যারা প্রশ্ন করতেছিলেন? আচ্ছা, এরপরে আমি বলছিলাম যে থিমের আসলে কাস্টমাইজিং করবো, সাইট আইডেন্টিফাই, সাইট আইডেন্টিফাই করতে গেলে সাইটের স্লোগানের কথা বলছি বা ট্যাগলাইনের কথা বলছি, এটা স্লোগান বা ট্যাগলাইন, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এই যে এটা, এই অংশটা মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস, আর এটা হচ্ছে এটা, এই স্লোগান, হ্যাঁ আপনি এখান থেকে এডিট করতে পারেন, দেখছেন, দেখতেছেন? হ্যালো, এখন আমি এটা চেষ্টা করি, এটাকে আমি চেষ্টা করে দিই পাঠানোর জন্য। হ্যাঁ, WG এবং এটা দিয়ে আমরা সেভ করতে পারি, সেভ না করা পর্যন্ত কিন্তু সেভ হবে না, ঠিক আছে। এরপর যদি আমরা লোগো ব্যবহার করতে চাই, এখান থেকে আমরা লোগো ব্যবহার করতে পারবো, লোগোর জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটা লোগো সিলেক্ট করতে হবে, বা আমি ধরি যে লোগো একটা সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করার পরে এখানে আমাদের কি করতে হবে, কাটিং করে নিতে হবে, ধরলাম একটা কাটিং করে নিই একটা লোগো, এই লোগোটাকে কাটিং করে নিই, এখান থেকে কাটিং না করে আমরা একটা এইভাবে দেখাই, এইটাকে লোগো হিসাবে, এই অংশটা দেখি, এটা আমাদের লোগো হয়ে গেল, আমরা কি বুঝতেছি? লোগো হইলো। এরপরে সাইট আইকন, সাইট আইকন বলতে এই যে উপরে দেখেন কোন একটা পেজ লোড করলে উপরে দেখতেছেন একটা আইকন,
সেটা হচ্ছে সাইট আইকন। আপনি যদি সাইট আইকন ইউজ করতে চান তাহলে সেখানে এখানে সাইট আইকন ইউজ করতে পারেন। আমি সাইট আইকন ইউজ করে এখান থেকে ক্রপিং করে সাইট আইকন তৈরি করে নেব, আমার লোগোটাই সাইট আইকন হিসেবে ব্যবহার করবো। এখান থেকে চেষ্টা করবো, এটা হবে আপনার সাইট আইকন। তো ঠিক আছে, এবার আপনি এটাকে পাবলিশ করবেন, সেভ হয়ে গেল। ক্লিয়ার? এখন আমরা একটু ব্যাক যাই, কালার কি সাইজের কালার দেখতে পারি। কালার আমাদের এডিটর টেক্সট আছে ব্ল্যাক, ব্ল্যাক এটাকে আমরা ইচ্ছা মতো কালার নিতে পারি এখান থেকে। ঠিক আছে, আমরা দেখি ব্লু নিয়ে দেখি কি আসে। ব্লু আসতেছে? হ্যালো, তাহলে এইভাবে আসতেছে, আমি ডিফল্টে নিয়ে রাখি, চেঞ্জ করবো না। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইচ্ছা মতো নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার যদি বলি যে আমরা রেড নেব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেড নিতে পারবো এবং সেটাকে সেভ দিতে পারবো, সেভ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার। এবং আবার কি কালার সিম, অর্থাৎ আমাদের কালারে যে ইয়েটা থাকবে, এই যে কালারটা আমরা বিভিন্ন সিমটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার জন্য, ব্যাকগ্রাউন্ড টাইপের হিডিং টাইপ সেসবের জন্য ইউজ করতে পারবো। কালার দেখলাম, এরপরে হিডার ইমেজ। আচ্ছা, আপনার যদি হিডার থাকে সেই হিডারের জন্য যে ইমেজটা ইউজ করতে পারবেন সেখানে আপনি এখান থেকে ইমেজ ইউজ করতে পারবেন। আমরা বলছিলাম যে হিডার যদি আপনি ইউজ করতে চান, হিডার প্যানেল, হ্যালো বুঝতেছেন, হিডার প্যানেলের জন্য ইউজ ইমেজ করতে পারেন। এরপরে আসি ব্যাকগ্রাউন্ডের জন্য ইমেজ যদি কোনো ইউজ করতে চান। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেখলাম, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে চাই এটাতে সাইটে, তাহলে এখান থেকে আমরা করতে পারবো। এরপর আসি মেনুস, আপনি মেনুস ব্যাকগ্রাউন্ড ইমেজ কি গোটা পুরো ওয়েবসাইটের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা আমার থিম এডিটর, আমরা স্পেশালিটি কোনো সিএসএস এডিট করতেছি না। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ করলে সেটা, এরপর মেনু, মেনু যদি আপনার লাগে, মেনু কোন কোন বিষয়গুলো আপনি মেনু করতে চান, মেনুটা আমি আপনাদের পরে একটু দেখাবো। এখান থেকে না দেখায় আমরা মেনু থেকে গিয়ে দেখাব, ঠিক আছে, আরো আমাদের জন্য সুবিধাজনক হবে। এরপর উইডগেটস, আপনি যদি দেখতে চান কি কি উইডগেটস ইউজ করতে চাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে আপনার ব্লকের সাইড বার, ব্লকের সাইড বারটা হচ্ছে এই যে উইডগেটস, সার্চ আছে, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, আর্কাইভস, ক্যাটাগরিজ, মেটা, আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, আপনারা খুব সহজে এখান থেকে কি করতে পারেন, রিমুভ করতে পারেন। আমি মেটাকে রিমুভ করি, দেখি মেটাটা রিমুভ হইলো কিনা। এই যে মেটাটা রিমুভ হয়ে গেল, নতুন করে আমরা উইডগেট এখানে নিতে পারি। কি কি উইডগেট? ক্যাটাগরি, কাস্টম এইচটিএমএল, আমরা এইচটিএমএল শো করাইতে পারি, গ্যালারি দেখাইতে পারি সাইড বারে, ইচ্ছা মতো আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আমি কি বুঝতেছি? ধরলাম যে আমরা কাস্টমারটা এইচটিএমএল তৈরি করবো, টাইটেল নেই, টাইটেল নিলাম যে মাই কাস্টম, এরপর আবার এরপর কন্টেন্ট টাইপে লিখি, কোন একটা লিখি, ধরলাম যে একটা ইভেন্টের ডেট লিখি, যে ইভেন্ট ডেট 22/11। ঠিক আছে, এবং এটা আমাদের কি করবে, এখানে শো করাবে মাই কাস্টম এবং ইভেন্টটা এরকম দেখছেন। হ্যালো, আপনারা কি দেখতেছেন? আপনাদের দেখা দরকার কিন্তু এখানে বিষয়টা কেমনে কাজ করে। ঠিক আছে, ঠিক এমনি ভাবে আপনাদের আরো আছে, আপনি যদি বলেন যে না ফুটারে আরো কিছু ট্যাগ ইউজ করতে চাচ্ছেন উইডগেটের জন্য, আপনি কোনটাকে ডিফাইন করে নেবেন থিমের ভিতরে, তখন সেক্ষেত্রে কি হবে সেই জায়গাতে উইডগেটের জন্য কোন কোন বিষয়গুলো অ্যাড করতে পারে সেটা আসলে ইউজার অ্যাড করতে পারবে। আমি কি ক্লিয়ার? তাছাড়া আপনি হুট করে একখানে আপনি উইডগেট ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট সেটিং আছে, সেটা হচ্ছে হোম পেজ সেটিং। আপনি হোম পেজে কি দেখাবেন, ইম্পর্টেন্ট সেটিং কিন্তু হোম পেজ সেটিং। এই ইওর হোম পেজ ডিসপ্লে অ্যাজ ইওর লেটেস্ট পোস্ট, আপনার এখানে লেটেস্ট পোস্ট সর্বশেষ পোস্ট বা এখানে শো করাচ্ছে, এটাকে যদি আমি স্ট্যাটিক পেজ হিসাবে নেই তাহলে নিয়ে আমাকে স্ট্যাটিক পেজ হিসাবে নিতে হবে। তাহলে স্ট্যাটিক পেজ হিসাবে আমি কোন পেজটাকে দেখাবো, তাহলে আমাকে একটা পেজ নিতে হবে না, আমার এখানে স্ট্যাটিক পেজ হিসাবে হোম পেজ কোনো তৈরি করা নেই, তাহলে আমি হোম পেজ তৈরি করে দেখাইতে পারি, অথবা আমার অ্যাবাউট পেজটাকে এটাকে
ফ্রন্টে দেখাই দিতে পারেন। আপনারা কি বুঝতেছেন, এটা একটা হোম পেজ তৈরি করলাম, এগারোটা হোম পেজ হলো। আপনি হোম পেজ তৈরি করে হোম পেজের ডিজাইন নিয়ে যাও। আপনি যদি বলেন যে না আমি হোম পেজের একটা ডিজাইন নিয়ে এইটাকে হোম পেজে তারপরে এখানে শো করাবো, তাহলে আপনাকে এখানে শো করে স্ট্যাটিক পেজ, ঠিক আছে? এবং তারপরে হোম পেজে যদি আরো কিছু দেখাইতে চান, সেখানে এখান থেকে আপনি পাবেন পোস্ট পেজেস। পোস্ট যদি আপনি এখানে শো করাইতে চান যে না আমি স্ট্যাটিক কন্টেন্ট একটা দেখাইলাম, দেখার নিচে আরো একটা আমি পোস্টও দেখাইতে চাই, একসঙ্গে পেজও দেখাইতে চাচ্ছি, পোস্টও দেখাই সুন্দর করে করতে চাচ্ছি যাতে পোস্টও দেখতে পারে। তাহলে সেখানে আপনি কোন পোস্টের জন্য ইউজ করতে চাচ্ছেন, কোন পোস্টটা সেখানে এখানে ইউজ করতে হবে আপনার। যদি না আসেন তাহলে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট ক্লিক অন সাব পাবলিশড, দেন ইট উইল ওয়ার্ক। এটা গেল ইম্পর্টেন্স কিন্তু হোম পেজ সেটিং। হ্যালো, যারা তিন ডেভেলপ নিয়ে কাজ করবেন, হোম পেজ সেটিং এবং মেনু এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, সাইট আইডেন্টিফাই আর কালার। এরপরে আসি হোম পেজের তিনটা বক্স। এখানে বলা আছে যে থ্রি পেজেস ফ্রম দা ড্রপ ডাউন ফর দা হোম পেজ, থ্রি বক্সেস সেকশন, ঠিক আছে? থ্রি পেজেস ফ্রম দা ড্রপ ডাউন ফর দা হোম পেজেস, এই যে তিনটে আপনার পেজ ছিল এখানে ড্রপ ডাউনের জন্য, সেখানে আপনি এখানে কোন ধরনের ড্রপ ডাউন ইউজ করতে যাচ্ছেন? হ্যালো, বুঝতেছেন? এটা আপনি ইউজ করতে পারবেন, ওয়েলকাম সেকশন আপনি ইউজ করতে পারবেন এখানে। এরপর আপনি কি করতে পারবেন, এডিশনাল সিএসএস, কোনো যদি আপনার সিএসএস দেখা যাচ্ছে না আমি সিএসএস দিয়ে সন্তুষ্ট না, একটা নতুন করে সিএসএস কোনো ক্লাস ক্লাস ইউজ করতে যাচ্ছে, এখান থেকে আপনি সিএসএস ইউজ করতে পারবেন। এই পেজের জন্য আপনি ক্লাস লিখতে পারবেন, ক্লাসের নাম, ক্লাসের নাম লিখে আপনি এখানে এডিট পারসন করে দেবেন, যে কালার। আমি টাইপ করে দেবো, হ্যাঁ আপনি যখন ক্লাস এডিট করতে যাবেন, হ্যালো, আপনি যখন ক্লাস বা এই এডিশনাল সিএসএস এডিট করতে যাবেন, তখন তো আপনাকে অটোমেটিক্যালি আপনাকে জানতে হচ্ছে যে আপনার কোনটা কোনে কি কোথায় কি ইউজ করতে হচ্ছে। আপনার হেডিং এর জন্য ইন্সপেক্ট নিতে হবে, আপনাকে ইন্সপেক্ট নিতে হবে, ইন্সপেক্ট নিয়ে আপনি সিলেক্ট। এছাড়া আপনি নিতে পারবেন অথবা আপনাকে থিমের ভিতরে ঢুকতে হবে এফটিপি দিয়ে। এইচটিএমএল স্ট্রাকচার, এছাড়া এইচটিএমএল স্ট্রাকচার আপনাকে থিমের ভিতরে ঢুকতে হবে, এইচটিএমএল ডাইরেক্ট স্ট্রাকচার আপনি পাবেন না, থিমের ভিতরে ঢুকে আপনাকে খুঁজে নিতে হবে। অথবা যদি আপনি পেজটাকে যেখান থেকে আপনি এখান, এটা এটা পেজ ছিল না, এটা পেজের কন্টেন্ট ছিল না, পেজের যে ডিজাইন, যদি আপনি ক্লাসিক এডিটর দিয়ে পেজের ডিজাইন করে থাকেন তাহলে আপনার কোনটায় কোথায় কি লেখা আছে, কোথায় কোন ক্লাস ব্যবহার করছেন, সেটা তো আপনি নিজ হাতে ব্যবহার করতেছেন তখন। কিন্তু আমরা বর্তমানে এডিট করতেছি কি ব্লক এডিটর দিয়ে, আম আই রাইট? সুতরাং ব্লক এডিটর দিয়ে করলে আমরা অনেকটা কিছু কিন্তু ট্রেস করে নিতে পারি না, কিন্তু ক্লাসিক এডিটর দিয়ে যদি ইউজ করি তাহলে সবকিছু আমরা ট্রেস করে নিতে পারি, ঠিক আছে? ক্লাসিক এডিটর যারা আসলে আগের ভার্সন গুলা ইউজ করছে তারা জানে ক্লাসিক এডিটরটা, তাহলে আমরা মোটামুটি দেখতে পেলাম যে আসলে কিভাবে আসলে থিম কাস্টমাইজ করা লাগে। ক্লিয়ার? হ্যালো, সিএসএস আপনি কোন একটা সিএসএস ইউজ করতে চান? ওকে, এডিশনাল সিএসএস। আচ্ছা, আমি এইটাতে একটা সিএসএস ইউজ করতে যাচ্ছি, এটার নাম আছে ক্লাস, আছে কি এটা ক্লাস নেম, এটা কালারটা রেড, রেড দিলাম, কালার গ্রিন, কালার এখানে যদি ইয়েলো, আমরা কি দেখতে পাচ্ছি ইয়েলো হইছে? এবং এইভাবে আমাকে ইন্সপেক্ট করে আমাকে ব্যবহার করতে হবে। যদি আমি থিমটা ডেভেলপ না করি তাহলে তো আমাকে ইন্সপেক্ট, আর যদি থিম ডেভেলপ আমি নিজ হাতে করি তাহলে তো আমার তো সবকিছু খেয়াল থাকলোই যে আমি কোথায় কোন ক্লাস ইউজ করছি, কোথায় কি করছি। দেন পাবলিশ, ওকে, তারপরে মোটামুটি আমরা বিষয়গুলো দেখলাম যে কোথায় কি করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু ব্যাক যাই। এবং আমাদের চেষ্টা থাকবে এরপর কি মেনুসে, মেনুসটা কিভাবে কাজ করে,
মেনুসটা আমি আপনাদের বলছিলাম যে মেনুসটা দেখাবো, আসলে মেনুসটা কি মেনুস আসলে তৈরি করার জন্য ফার্স্ট টাইম আমাকে মেনুর জন্য একটা নাম তৈরি করতে হবে। হ্যালো, মেনুর একটা ক্যাটাগরিটা একটা নাম তৈরি করতে হবে, ঠিক আছে? দই যে আসলে এটা আসলে ফাইনাল মেনু বা একটা নাম তৈরি করি, বা হিটার মেনু যাই একটা দিই, হিটার মেনু যে কোনো একটা আপনি দিতে পারেন, দিয়ে একটা মেনু ক্যাটাগরি তৈরি করলেন বা মেনুর জন্য একটা লিস্ট তৈরি করলেন। লিস্ট তৈরি হয়ে গেছে হিটার মেনু, এবং এই মেনুর ভিতরে আপনি কি কি রাখতে চাচ্ছেন সেটা আপনি রাখতে পারবেন। মেনুর ভিতরে আপনি স্যাম্পল পেজ রাখলেন, আর কোনো পেজ আছে, স্যাম্পল পেজ আছে, ওয়ার্ড এই পেজ আছে, এটা রাখলেন, আপনি যে অ্যাড করে দিলেন, অ্যাড করে দিলে এইদিকে এসে গেল। আমি দেখাই দিতে পারতেছি, এটা আমরা দেখতে পারতেছি। এরপরে যদি আমি কই যে না একটা কোনো পোস্ট আমি দেখাইতে চাই মেনুতে, সেটা আমি পোস্ট এখানে দিয়ে অ্যাড ক্লিক করলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, আমরা পোস্টটাকে আসলে তো ওইভাবে দেখাবো না। হ্যাঁ, এরপরে যদি বলি আমরা কোনো একটা কাস্টম লিঙ্ক তৈরি করতে যাচ্ছি, তাহলে এখানে আমরা তৈরি করতে পারি কোনো একটা ক্যাটাগরিকে। আমি যদি এখানে অ্যাড করতে চাই তাহলে দেখতে পারি, ক্যাটাগরি অলরেডি আমরা ইউজ করছি, এটাকে ক্যাটাগরিটাকে এখানে অ্যাড করে দিতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, মেনু তৈরি করব, মেনুতে আমরা তৈরি করবো ড্রপ ডাউন লিস্ট যদি তৈরি করতে চাই এভাবে তৈরি করতে পারবো। স্যাম্পল পেজের ভিতরে বিজনেস দিয়ে আমরা কি এটাকে সেভ করবো, এবং এটাকে আমরা ডিসপ্লে লোকেশন প্রাইমারি লোকেশন হিসাবে সেভ করে দেব, সেভ দিই, ঠিক আছে? এখন আমাদের প্রিভিউটা লক্ষ্য করার চেষ্টা করি, আমাদের ওয়েবসাইটের প্রিভিউটা কেমন ছিল, এখন বর্তমান প্রিভিউটা কেমন আছে। আমাদের বর্তমানে প্রিভিউটা আগে কেমন ছিল, অ্যাবাউট হোম স্যাম্পল ইয়ার ছিল, স্যাম্পল পেজ, তারপরে অন্য কিছু ছিল, এখন দেখেন স্যাম্পল পেজের ভিতরে বিজনেস পেজ কেমনে আসলো সেটা একটু ডিক্লেয়ার করে বুঝাই দিই। অ্যাবাউট, অ্যাবাউট এর পর কি স্যাম্পল, তার চিলড্রেন, চিলড্রেন হলে একটু সরে গেল ওইদিকে, আর যদি এমনিতে সোজা পেজ হয় যে নাম একটা লিস্টে পেজ আছে তাহলে এরকম, আর যদি এরকম চিলড্রেন হয় তাহলে এদিকে সরাই গেল ডান দিকে, বুঝতেছি? আমরা বুঝতেছি না কারা। হ্যালো, আপনি আরো কিছু নিতে চাচ্ছেন আপনি এখান থেকে মেনু তৈরি করতে পারবেন, এখান থেকে যে মেনুটা দেখতেছেন না, ডেফিনিশন মেনু, মেগা মেনু, কোন মেনুর কথা বলতেছেন আরো একটু ক্লিয়ার করেন। হ্যালো স্যার, মেগা মেনুটা হচ্ছে স্যার যেমন স্যাম্পল পেজের আন্ডারে বিজনেস পেজ, হ্যাঁ, তো বিজনেস পেজের আন্ডারে যে মেনুগুলো থাকে তার আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ইউজ করতে যাচ্ছেন সাব মেনুর ভিতরে, আবার আরো আপনি সাব মেনু ইউজ করতে যাচ্ছেন, am I right? আপনি সেক্ষেত্রে ইউজ করতে পারবেন, এখানে দিলেন, এরপরে যদি আপনি আরো একটা অ্যাড করতে চাচ্ছেন স্যাম্পল পেজ, স্যাম্পল পেজ এটার নিচে আরো অ্যাড করতে পারলেন, এইভাবে এরকম টাইপের মেগা মেনু, সাব মেনুর ভিতরে আবার সাব মেনু, এরকম টাইপের মেগা মেনু করতে পারেন, সেভ দেন। তাহলে আমার থাকতেছে স্যাম্পল পেজের ভিতরে বিজনেস, বিজনেস এর ভিতরে স্যাম্পল পেজ, আবার একটু দেখি নোট দেই, স্যাম্পল পেজের ভিতরে বিজনেস, বিজনেস এর ভিতরে স্যাম্পল। আপনি আরো ধীরে ধীরে আরো যদি ইউজ করতে চান অনেক গ্লান সাব মেনু ইউজ করতে পারেন, ঠিক আছে? এই যে মেনু, এটা হচ্ছে মূল মেনু, একটা দুই, এটা হচ্ছে একটা মেনু লিস্ট, একটা এটা একটা, এটা একটা, এইটার চিলড্রেন হচ্ছে এইটা, কারণ এটা একটু ডান দিকে সরে গেছে, তারপরে এইটারে একটু ডান দিকে দেখেন এটা সরে গেছে, তার মানে এইটার চিলড্রেন হচ্ছে এইটা। আপনি যদি এটা একই সমান করে রেখে দেন তাহলে দেখা যাচ্ছে এইটার চিলড্রেন এটা আর এইটা দিতে দেন, আমি রাইট? এখন আপনি যখন দিবেন তখন দেখবেন যে শুধু এইটার ভিতরে এই দুইটা মেনু একেবারে শো করা আছে, রিরোড দেন, রিরোড দিয়ে দেখুন এইটার ভিতরে এখন দুইটা শো করা আছে। সাব মেনু মেনুসের ভিতরে ঢুকবেন, মেনু
এসএল ভিতরে ঢোকার পরে এখানে একটা মেনু আছে, নাম লিখবেন আপনি কোন মেনুটা করতে যাচ্ছেন, নাম লিখে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে এইভাবে দিবেন, এই যে অ্যাড, অ্যাড নিলে অ্যাড হয়ে গেল। এরপর আপনি কোনটা নিতে চান, কোনটা দরকার আপনার, পোস্টার থেকে, পেজের থেকে, অথবা কাস্টম লিংক থেকে, নাকি ক্যাটাগরিজ থেকে, আমি কি বুঝতে পারতেছি, নাকি ক্যাটাগরিজ থেকে। এই যে খালি জাস্ট অ্যাড দিলে এখান থেকে এই দিকে অ্যাড হয়ে যাচ্ছে। গিয়ে দেখি আবার সেট দিয়ে দেখি কেমন হচ্ছে। মেনুসটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের এই থিম ডেভেলপমেন্টে, যখন আমরা শো করাবো বাইরকে সুন্দর হবে তখন এটা কিন্তু স্যাটিসফাইড হওয়া সুন্দর একটা বিষয়। দেখা যাচ্ছে তাহলে এইটা হলো আসলে মেনুসের বিষয়। আমাদের মনে হয় মেনু বিষয়ে আর কোনো প্রশ্ন নাই। হ্যালো আচ্ছা, এরপর আসি হিডার নিয়ে। হিডারটা আমি আপনাদের ভিতরে যখন ঢুকাইছিলাম যে হিডার ইমেজের ভিতরে ঢুকাইছিলাম না, হ্যালো, আপনি এখান থেকে হিডার ইমেজ সিলেক্ট করে নিতে পারেন। দেখি আমরা একটা হিডার ইমেজ দেই এখান থেকে এটাকে, এবং কোনটাকে হিডার অংশ হিসেবে ব্যবহার করি এই অংশটাকে কালার হিসেবে দেখাই। দেখি গ্রুপিং করে হিডিং করার চেষ্টা করি, আমাদের হিডার ইমেজটা হইলো এখানে অ্যাড। দেখছি হ্যালো, এইটা হচ্ছে হিডার ইমেজ। তাহলে আমার মনে হয় যে হিডার ইমেজ নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না, ঠিক আছে। হিডারটা নিয়ে থাকলো না, ব্যাকগ্রাউন্ড তো আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড হবে, ঠিক আছে। আর থিমের বিষয়ে যদি কোনো ইনফরমেশন চান, থিমের ডেভেলপারকে, থিম কি, তাহলে এখান থেকে মোটামুটি আপনি নিতে পারবেন থিম বিষয়ে, ঠিক আছে। থিম কি, কিরকম করে কি, এখান থেকে, ঠিক আছে। এরপরে থাকলো কি থিম এডিটর, সবচেয়ে সেন্সিটিভ বিষয় হচ্ছে থিম এডিটর। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা থিম এডিট এখান থেকে করতে পারেন। এখানে বলা আছে আপনি ভালো করে বুঝেন যে ইউ হ্যাভ টু মেকিং দ্যাট ডাইরেক্ট এডিটস টু দ্য থিম ইন দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, উই রিকমেন্ড দ্যাট ইউ ডু নট এডিট দিস ইওর থিম ডাইরেক্টলি, কুড ব্রেক ইউর ওয়েবসাইট অ্যান্ড ইউর সেলস মে বি লস্ট ইন ফিউচার আপডেট, ফিউচার আপডেট আপনার সমস্যা হতে পারে অথবা আপনার ওয়েবসাইটকে ব্রেক করতে পারে, ঠিক আছে। সেই জন্য বলতেছে আপনারা, আমরা রিকমেন্ডেশন করবো যে ইউ ডিড নট এডিটিং ইউর থিম ডাইরেক্টলি, আপনার যেন ডাইরেক্ট না করে। তারপরে যদি আপনি করেন যে না ঠিক আছে আমি আন্ডারস্ট্যান্ড বুঝছি, সম্মতি দিয়ে তারপরে আপনি এখানে এডিট করতে পারবেন। এখানে থিমের সুন্দরভাবে সাজানো আছে ডাইরেক্টরি টাইপে বা ট্রি টাইপে করে, হ্যাঁ সুন্দর করে আপনি পারবেন কোনটার ভিতরে কোন ফাইল আছে, কোন ফোল্ডারের ভিতরে কি আছে, এখান থেকে আপনি দেখে সুন্দরভাবে আপনার যেটা এডিট করার প্রয়োজন ঠিক সেটা আপনি এডিট করতে পারবেন। আমি রাইট, হ্যালো, তাহলে আপনি এখানে যে আপনি লিখতে চাচ্ছেন যে কোডগুলা কিভাবে কি এডিট করবেন, সার্চ ফর্ম এখানে দেখেন, সার্চ ফর্মে আপনার রেজাল্ট কিরকম শো করাবে বা সার্চের জন্য সার্চ ফর্মটা কেমন দেখাবে, এখানে দেওয়া আছে যে আমাদের যে এসটিএমএল কথা বলি না, সেই এসটিএমএল আছে, এসটিএমএল ট্যাগ আছে, তার মাঝে মাঝে দেখা আছে কি পিএসপি কোড ব্যবহার করা আছে, এবং তার সাথে দেখা আছে যে ইএসসি অ্যাড্রেস, ইএসসি ইউআরএল, এরা আছে ওয়ার্ডপ্রেস এর ফাংশন, বেশ কিছু ওয়ার্ডপ্রেস এর ফাংশনও থাকবে, পিএসপি এর ফাংশনও থাকবে, এগুলা বেশ কিছু বিষয় থাকবে। সিঙ্গেল পোস্টার ক্ষেত্রে কেমন কি এগুলো ধারণা থাকবে, দেখেন আমাদের এগুলো থাকতেছে, তার সঙ্গে পিএসপি থাকতেছে। এরপর আসি প্লাগিনস টা কি, আমরা কি প্লাগিনস এ যেতে পারি, অ্যাপিয়ারেন্সে কোনো প্রশ্ন আছে আরো? হ্যালো, প্লাগিনসটা কি জিনিস, প্লাগিনস দেখা যাচ্ছে আমাদের প্রয়োজনের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ফাংশন কি করতে হবে, সংযোজন করে দিতে হবে, ক্লিয়ার, বা কোনো একটা ফাংশন আছে সেই ফাংশনটাকে আমরা ডিস্ট্রয় করে দেবো, যেটা ফাংশনটা আমাদের ভেজাল করতেছে যেটা আমার পছন্দ না, সেই জন্য আসলে প্লাগিনস ব্যবহার করা হয়, ক্লিয়ার। তো প্লাগিনস ব্যবহার করতে গেলে আপনি থিমের মতো করে প্লাগিনস ব্যবহার করার জন্য এইরকম করে অ্যাড করে নিতে পারেন। অ্যাড করলে কি হবে, আপনার প্লাগিনস গুলা আসবে, প্লাগিনস এর লিস্ট আসবে, ঠিক আছে। অনেক প্লাগিনস আছে এখানে, পপুলার প্লাগিনস গুলা কোন গুলেন, কন্টাক্ট 7 ফর্ম আছে, ক্লাসিক এডিটর বলছিলাম যে ক্লাসিক এডিটর আপনার আছে, ঠিক আছে, ওস সিও আছে, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ওকমার্স প্লাগিনস আছে, জেড প্যাক আছে যেটা আপনি আপনার সিকিউরিটি দিবে, এরলি সিম্পল এসএসএল আপনার সিম্পল এসএসএল এর জন্য ব্যবহার হবে, অনেক প্লাগিন আছে আপনি পাবেন, ফ্রি আছে, পেইড আছে, কিছু ট্রায়াল ভার্সন আছে, আপনার যখন যেটা দরকার সেটা, ঠিক আছে। আমরা চেষ্টা করি কন্টাক্ট
সেকেন্ড ফর্মটা আসলে ইয়ে করার জন্য, ইনস্টল করার জন্য। ইনস্টল দিলাম, ইনস্টলই হচ্ছে। ইনস্টল হলে এখানে অ্যাক্টিভ করার জন্য আসবে, ক্লিক করে দিই। আমরা কি বুঝতেছি ঠিক থিমের মতো না? আচ্ছা থিমের ভিতরে দেখেন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, যেটা আমাদের দরকার হয় সেটা আমরা ড্রেস করতে পারি। বাল্ক অপশনে আমরা জানি বাল্ক অপশন কেমন কাজ করে, তাহলে এই দুইটা আমাদের দরকার নেই। হ্যালো ডুলি মাস্কিং ঠিক আছে, এটাকে আমরা ডিলেট করতে পারি। এই দুইটা ডিফল্ট থিম হবে, আমার এটা দরকার নেই, ডিলেট করে দিই। ডিলেক্ট এবং আমরা ইউজ করে কন্টাক্ট সেভেন ফর্ম আমরা ইউজ করে এটা সেটিং পাবো, থিমের আসলে সেটিং পাবো। আমরা যদি এই থিমটাকে মানে এই প্লাগিনটাকে যদি ডিএক্টিভ করতে চাই, ডিএক্টিভে ক্লিক করলে ডিএক্টিভ হবে। এটাকে আমার কি কি অপশন ইউজ করতে হবে, কন্টাক্ট সেভেন ফর্ম আমি কি কি অপশন ইউজ করতে পারি সেখানে পারবো। ঠিক আছে, বা নতুন কোনো কন্টাক্ট ফর্ম ইউজ করতে পারবো কিনা সেটার জন্য। আমি কি বুঝতে পারতেছি? হ্যালো জি ভাই বুঝতেছি। এছাড়া আপনি থিম এডিটরের মতো প্লাগইনটাকে এডিট করতে পারেন এখান থেকে। থিম এডিটর দেখুন একই রকম ভাবে আসতেছে না, প্লাগইন এডিটরটা কিন্তু কিন্তু আপনি একই ভাবে আসতেছে। আপনি প্লাগইন এডিটর করতে পারেন, কিন্তু সতর্ক থাকবেন, বলা আছে যে আপনি যে কোনো কারণে আপনার প্লাগইন এডিটর কোনো কারণে যদি আপনি কোডিং ভুল হয়ে যায় তাহলে এটা ব্রেক হয়ে যেতে পারে বা ওয়েবসাইটের জন্য হ্যাম্পার হতে পারে, এমনকি ফিউচারে এটা আপডেট নাও আসতে পারে। Am I right? এরপরে আসি ইউজার্স এ। ইউজার্সটা আপনি ইউজার্স আপনি অ্যাডমিন, প্রথমে আপনি ইনস্টল করেন আপনি অ্যাডমিন হিসেবে। আপনি নতুন ইউজার নিতে পারেন, ঠিক আছে, নতুন ইউজার তৈরি করতে পারেন, তারপর ইউজারের পারমিশন এডিট করতে পারেন। বর্তমানে ইউজারের রোল আছে কি অ্যাডমিনিস্ট্রেশন, আপনি একটা ইউজার তৈরি করতে পারেন। দেখি ইউজারের নাম দেব, ইমেল অ্যাড্রেস দেব, ফার্স্ট নেম লাস্ট নেম, ওয়েবসাইট অ্যাড্রেস দরকার হলে দেব, পাসওয়ার্ড দেব, নোটিফিকেশন ইউজার কি হিসাবে নেব, কন্ট্রিবিউটর নিতে পারি, অথর নিতে পারি, এডিটর নিতে পারি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানি সব ক্ষমতার অধীন আছে, শাসন করতে পারে। এডিটর আছে কোনো বিষয় এডিট করতে পারবে, অথর আছে সে শুধু পোস্ট করতে পারবে, কন্ট্রিবিউটর আছে সে অবদান রাখতে পারবে বেশ কিছু কাজে, অথরের বেশ কিছু কাজে, এডিটরের বেশ কিছু কাজে সে কন্ট্রিবিউট করতে পারবে, সাবস্ক্রাইবার আছে যে লাইক টাইম ইউজার যারা শুধু কমেন্টস করতে পারবে। Am I right? হ্যালো বিভিন্ন ধরনের ইউজার আছে এখানে, আপনি কোন ধরনের রোল দিতে চান ইউজারকে সেটা দিতে পারবেন। এরপরে প্রোফাইল, আপনি ইউজারের যে প্রোফাইল দেখতে পারেন এখান থেকে, হ্যাঁ কিভাবে প্রোফাইলটাকে আপনি শো করাইতে চান, প্রোফাইলের রং কি রকম দিতে চান, হ্যাঁ কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম অমুক তমুক এরকম অনেক কিছু বিষয় আছে, এটা দেখতে পারেন। এটা প্রোফাইলটা যখন হবে আপনার, তখন আপনার আপনার নিজস্ব প্রোফাইল, আপনি যখন ক্লিক করবেন তখন অ্যাডমিনের প্রোফাইল দেখবেন। আপনি এখান থেকে সহজ থেকে আপনি সব ইউজ করতে পারেন, আপনার পাসওয়ার্ড অ্যাডমিনের পাসওয়ার্ড পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি কি বুঝতে পারতেছি? নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, অ্যাডমিনের ইউজার নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ইউজার নেম চেঞ্জ করার কোনো অপশন দেখতে পাবেন না, অ্যাডমিনের ইউজার নেম একবারই হয়। ক্লিয়ার? হ্যাঁ, আপনি যদি তারপরেও যে না আমি একটু তারপরেও করতে চাই তাহলে আপনাকে ডাটাবেস বের করতে হবে, মানে ডাটাবেসে গিয়ে আপনাকে এই ইউজার নেমটা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এরপরে আসি টুলস নিয়ে। টুলসে আসলে যে বিষয়টা আছে, অ্যাভেলেবল টুলস কোন টুলস আছে, এক্সপোর্ট এক্সপোর্ট, হ্যাঁ ইম্পোর্ট, সাইটেল, হ্যাঁ পার্সোনাল ডাটা এক্সপোর্টিং করার জন্য, ইরেস পার্সোনাল ডাটা, এগুলো করতে পারবেন, সেটিং আসতে পারবেন। যাই হোক, আজকে আমাদের অনেক সময় গেছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। আগামীকাল আমরা এখান থেকে শুরু করে দেব, টুলস এবং সেটিং থেকে। হ্যালো, এতক্ষণ পর্যন্ত যেগুলো কথা বললাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? যারা নতুন আছে আমি আরো আরো ভালোভাবে বলতেছি, আপনারা কোনো কারণে লেট করিয়েন না, কারণ এখানে অনেক কিছু আছে। ওয়ার্ডপ্রেসটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনি খুব সহজে মার্কেট প্লেসে জায়গা করে নিতে পারবেন। হ্যাঁ, একটা কেন বলেন, আরো একটা বলেন। আচ্ছা স্যার, যে মনে করেন এখন আমি সব কাজ করার পরে এটা পিসি ক্লোজ করার পরে তো আবার যখন পিসি ওপেন করে লগ ইন করবো তখন আমি ড্যাশবোর্ডে ঢুকবো কিভাবে? ড্যাশবোর্ডে আপনি ফার্স্ট টাইম যখন আপনি পিসি অফ করলেন ফার্স্ট টাইম আপনি কি করবেন, জামটা অফেন করবেন। জামটা অফেন করার পর আপনি স্টার্ট দিবেন, এফাসি এবং ইয়েটা দিবেন, দেওয়ার পর আপনি কি করবেন আবার কি করবেন, লোকাল হোস্টে যাবেন, ওই ব্রাউজার অপেন করে লোকাল হোস্টে যাবেন। যদি আপনার রিমেম্বার সাইন ইন এর সময় যদি রিমেম্বার থাকে তাহলে তারা লগ ইন থেকে গেল,
আর যদি আপনার লগইন না থেকে গেল তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট ডব্লিউপি লগইন দিতে পারেন, ডব্লিউপি লগইন, ডব্লিউপি লগইন, ডব্লিউপি অ্যাডমিন দিবেন, আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকবেন, তো ডব্লিউপি অ্যাডমিন দেন, অ্যাডমিনে গেলে আপনাকে লগইন পেজ শো করাবে, দেখি আদৌ করায় কিনা, আমি এটাকে চেষ্টা করি আসলে লগ আউট করার জন্য, লগ ইন লগ আউট করি এবং আবার কিভাবে লগ ইন করবো সেটার বিষয়ে। আমি যদি ডব্লিউপি অ্যাডমিন ব্যবহার করি, অ্যাডমিন হ্যাঁ এইটুকু ব্যবহার করি শেষে, তাহলে কি হবে আমাকে লগ ইন এর জন্য জায়গা দেখাই দেবে। এছাড়া আমি কি করতে পারি, ডব্লিউপি লগ ইন ডট পিএসপি যদি আমি দেখি তাও আমি করতে পারবো, ঠিক আছে। এরপরে যদি বলি যে না আমি কত কিছু ভেজালে যাবো না, শুধু জাস্ট অ্যাডমিন চেক করবো, হ্যাঁ তারপরেও কিন্তু আপনার অ্যাডমিনে যখন দিবেন লোকাল অপশন পরবর্তীতে অ্যাডমিন জাস্ট, তাহলে কিন্তু আপনার লগ ইন পেজে চলে আসবে। আমি কি ক্লিয়ার পাইতে পারছি? আচ্ছা তাহলে আমি এটা চ্যাটে লিঙ্ক শেয়ার করে দিলাম, আমার মনে হয় প্রশ্ন না থাকারই কথা। তখন আরো কিছু প্রশ্ন? আপনার আসতেছে না? জ্যাম্প চালু করেন, হবে হবে, আমি কি আপনাদের সামনে কি সবই তো সামনে করলাম, লুকাই সবাই তো কিছু করেন, ঠিক আছে। তাহলে এখন কি করব, অ্যাডমিন পাসওয়ার্ডটা কি ছিল আমাদের? আপনাদের দেখি পাসওয়ার্ড মুখস্থ হয়ে গেছে, আপনি লগ ইন করতে পারলেন, ঠিক আছে কোনো প্রবলেম, আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। হ্যাঁ তা আমি আপনাদের এই যে বিষয় জ্ঞান বললাম এগুলো করতে পারি, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? আমি যতক্ষণ পর্যন্ত দেখলাম বিষয় দেখালাম, এই বিষয় জ্ঞানটার মধ্যে কোনো প্রশ্ন? হ্যালো স্যার, একটা অন্য কোশ্চেন করি, করেন তাড়াতাড়ি করেন, অনেক লেট হয়ে গেছে তো আজকে। স্যার কেউ যদি একটা নামে ডোমেইন হোস্টিং নেয় তাহলে তার থেকে কি আমি শেয়ার নিতে পারবো? ডোমেইন হোস্টিং আছে, আপনি যদি শেয়ার বিষয়টা নিতে পারেন আপনি সাবডোমেইন নিতে পারেন তার জন্য সেখান থেকে, আবার আপনি যদি সে হোস্টিংটা থেকে আপনি আবার শেয়ার করতে পারেন, সেটা হচ্ছে আপনি ডোমেইনটা অ্যাড করে তার হোস্টিং এ আপনি এফটিপি দিয়ে অ্যাক্সেস করে আপনি তার সেটা ইউজ করতে পারবেন, বুঝতে পারছি। নিজে যদি ডোমেইন নিয়ে নিজে হোস্টিং নেন সেটা আলাদা নিতে পারবেন, বুঝতেছি। হ্যালো হ্যাঁ স্যার বুঝতেছি। আপনারা রাত 8-9টার দিকে আমি আসলে চেষ্টা করব, বা রাত 8-9টা না পারলে কালকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কিভাবে ফ্রি ডোমেইন নেব এবং ফ্রি হোস্টিং নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। হ্যালো জি স্যার, এবং খুব সহজে যাতে আমরা করতে পারি সেটা জানি। দেখেন আজকে রাতে হ্যাঁ আমরা করতে পারবো, লাইভ সার্ভারে কাজ করতে পারবো। দেখেন আমার শুরু হয়েছে, আমি আমি শুরু করছি ফ্রি দিয়ে, ফ্রি ডোমেইন দিয়ে ইউজ করছি, ফ্রি ওয়েবসাইট ইউজ করছি, ইউজ করে আমি না কিছু করছি, আমি তো কিনি নেই। ফ্রি ডোমেইনটা সাব ডোমেইন হয়, ফ্রি ডোমেইন আবার আরো বেশ কিছু মানে ডোমেইন আছে, আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব সেখানে ফ্রি ডোমেইন পাওয়া যায়, ঠিক আছে। ওয়েবসাইটের সাব ডোমেইন, ওটা সাব ডোমেইন পাওয়া যায়, ডোমেইন এক জিনিস, সাব ডোমেইন এক জিনিস, ডোমেইনের যদি ডোমেইনকে যদি আবার ডোমেইন হিসেবে ব্যবহার করেন সেটা হচ্ছে সাব ডোমেইন। স্যার আমি একটা কথা বলবো? হুম বলেন। আপনি যতদিন ইউজ করবেন, আমি একটা ডোমেইন গত 4-5 বছর ধরে ইউজ করতেছি, বিশেষ হয় ডোমেইন ইউজ করতেছি, আমি ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি গত 4-5 বছর ধরে, আমার এখনো কোনো সমস্যা ফেস করি নাই।
ঠিক আছে, তাদের কিছু রেস্ট্রিকশন ফলো করলেই, মানে এই নিয়মগুলো ভঙ্গ না করলে আপনি ইউজ করতে পারেন লাইফ টাইম। আর কোনো প্রশ্ন? আমরা স্টার্টিং বা প্র্যাকটিসের জন্য ফিলিগ্রাম ইউজ করবো, ক্লিয়ার? যাতে খুব সহজে আমরা শিখতে পারি, কোনো ধরনের ভেজাল হওয়া ফিস করতে না পারি। আর বাংলাদেশি তো আমরা, আমার আসলে খরচের আসলে বিষয়টা খুব, মানে কাউকে দিতে একটু কষ্ট বোধ হয়, কিন্তু এমনিতে আসলে নিজের জন্য বা এমনি বন্ধু বান্ধব নিয়ে সমস্যা হয় না। ঠিক আছে, যখন নিজে একটা পোর্টফোলিও ওয়েবসাইট করবো তখন কি আমার আলাদা ডোমেইন কিনে নিতে হবে? তখন আপনি পোর্টফোলিও ওয়েবসাইট করতে গেলে আপনি ডোমেইন কিনে নিলেন, ডট মি ডোমেইন, ধরেন যে সরুজ ডট মি ডট কম নিলে কমার্শিয়াল, ডট মি হলে আসলে পোর্টফোলিও টাইপের জন্য, মানে পার্সোনাল টাইপের জন্য কেউ যদি ওয়েবসাইট কিনতে চায় ডট মি ব্যবহার করা যায়, আর যদি ডট কম যদি আপনি কমার্শিয়াল ইউজ করেন আপনি করতে পারেন, কোনো সমস্যা। জি স্যার, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, আপনার লিভ নিতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি ইয়া করেন? হ্যালো, আমি আপনাকে একটা মেসেজ দিচ্ছি, এখান থেকে সবার জন্য এই সফটওয়্যারটা সার্চ করেন, রেবো আনইনস্টলার। যখন এই রেবো আনইনস্টলার দিয়ে কিভাবে সফটওয়্যার আনইনস্টল করে সেটা ইয়েতে সার্চ করবেন, গুগলে সার্চ, ইউটিউবে সার্চ করবেন রেবো আনইনস্টল, সবার জন্য বলতেছি। হ্যালো, রেবো আনইনস্টল না কি জিনিস বুঝেন? সুরজ মিয়া আছি? সুরজ মিয়া, সুরজ ভুইয়া, আমি যেটা রেবো আনইনস্টলার বলছিলাম এটা কি দিয়ে কাজ করছিলা, ট্রাই করছিলা? এবং দেখা যাচ্ছে আনইনস্টল করে কোনো কিছু থাকতেছে? আচ্ছা, তার মানে কোনো কিছু যদি এইটা কোনো সফটওয়্যার ইনস্টল করেন সেটা যদি আনইনস্টল করার প্রয়োজন হয় তাহলে আনইনস্টল দিয়ে, আনইনস্টল করলে সফটওয়্যারের যে রেজিস্ট্রি ফাইল, সফটওয়্যারের যে বেশ কিছু ফাইল থেকে যায় আনইনস্টল করার পর সব ফাইলই ডিলিট করা সম্ভব। আপনি করার পর বেশ কিছু রেজিস্ট্রি থেকে যায়, বেশ কিছু থেকে যায়, আপনারা জানেন এই বিষয়টা? আমি ওই বিষয়ে যেহেতু আমি বলতে পারতেছি না এই সফটওয়্যারটার বিষয়ে, আমি সফটওয়্যার নামটা লিখেন তো আমি দেখে বলি। তো আমরা আসলে এটা ইউজ করে আমরা একটা সফটওয়্যারকে পুরোপুরি আনইনস্টল করে নিতে পারি। হ্যাঁ, হ্যালো, এটা আমরা পোর্টেবল ভার্সনে ইউজ করতে পারি, কোনো ব্যাকআপ ছাড়াই যে ইনস্টল করাটা জায়গা ধরবে তাও না। ঠিক আছে, 10-12 MB সাইজের একটি সফটওয়্যার একটা জায়গায় রেখে দিলাম, পোর্টেবল ভার্সন নিয়ে ওটা দিয়ে কাজ চালাইতে পারলাম। হ্যাঁ, লাইভ সার্ভার যদি আপনার কাজ করতে পারেন তাহলে ওটা দিয়ে করতে পারলেন। আইওবিট আনইনস্টলার, আইওবিট আমি সম্ভবত একবার ব্যবহার করছিলাম সেই 2014-13 থেকে। আইওবিট এটা অনেকগুলো অ্যাডভার্টাইজ দেখায় এরকম কি না? আইওবিট যে ইউজ করতেছেন এটা অ্যাডভার্টাইজ দেখায় না? হ্যালো, এরকম একটা ইউজ করছিলাম আমার মনে পড়তেছে, আইওবিট, আইওবিট। হ্যাঁ আচ্ছা, এটা ইউজ করতে পারেন, তবে আমি রেবো ইনস্টলার অনেকদিন ইউজ করি, তো যে বিষয়টা আমি আসলে ইউজ করে ট্রাস্টেড পাই সেই জিনিসটা আসলে সবাইকে রিকমেন্ডেশন করি। ঠিক আছে, এছাড়া আমি আসলে সচরাচর সব জিনিস কাউকে রিকমেন্ডেশন করি না। তো সুতরাং আরো কোনো কার প্রশ্ন আছে?